এবং বলতে চান, সেই শেয়ার করার মঞ্চটাই হচ্ছে ভূত স্টুডিও। যদি আগামী বৃহস্পতিবারে লাইভে এসে আপনি আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো, মানে আপনার জানা অভিজ্ঞতাগুলো বলতে চান, তবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, মানে আপনি কি করেন, এই চারটা জিনিস টাইপ করে SMS পাঠাবেন আমাকে 26969 নাম্বারটিতে। আমি আবারও বলছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে SMS পাঠাতে হবে 26969 নাম্বারটিতে। অনুষ্ঠান চলাকালীন আপনার ভালো লাগা মন্দ লাগা সরাসরি আমাকে জানাতে পারেন SMS মাধ্যমে। JFM, সে তার জন্য লিখতে হবে JFM, স্পেস আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন প্রফেশন দরকার নাই, মূল কথা যে আপনি বলতে চাচ্ছেন, হয়তো গল্পটা শুনে আপনার বানোয়াট মনে হচ্ছে সেটা বলতে পারেন, ভালো লাগছে না সেটাও বলতে পারেন, কিংবা আপনার সাথেও ঘটেছে এরকম ঘটনা সেটা বলতে পারেন, সেটা লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। ক্লিয়ার? তার ডিফারেন্সটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য লিখতে হয় RBS, আর নর্মাল SMS দেওয়ার জন্য, যে আপনার ভালো লাগছে খারাপ লাগছে কিংবা আপনি আজকে প্রথম শুনছেন, এই সমস্ত যা কিছু আছে বলবার, সেটার জন্য JFM, এই ডিফারেন্সটা মাথায় রাখবেন। বাকি সব নিয়মগুলো ঠিকই আছে, নাম্বারটাও সেম, যে নাম্বারে SMS পাঠাতে হবে সেটা হচ্ছে 26969, বাংলায় করলে দাঁড়ায় 26969। এবার আসি আমরা যে ফেসবুক এখন খুব জনপ্রিয় একটা মাধ্যম, সেখানে আপনি কোথায় গেলে আমাদেরকে দেখতে পাবেন, যেহেতু এখন FM রেডিও শুধু আর রেডিওতে সীমাবদ্ধ নয়, এটা অনেকটা টেলিভিশনের মাধ্যমে পরিণত হয়েছে, আপনি বাসায় বসে ফেসবুকের থ্রুতে শুয়ে বসে আমাদেরকে দেখতেও পারবেন, দেখছেনও ইনফ্যাক্ট, কারণ লাইভটা অলরেডি শুরু হয়ে গেছে। www.facebook.com/JagoFM, এটি JagoFM এর একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ, যেখানে JagoFM এর নামের পাশে ব্লু টিকমার্ক বলছে এটা অথেন্টিক। সো এই পেজে অলরেডি লাইভটা স্টার্ট হয়ে গেছে, এই লাইভটা আপনি দেখবেন, কমেন্ট করবেন শালীনভাবে, অশালীন কোনো কমেন্ট করলে ব্যান হয়ে যাবেন, বাজে কোনো কথা বললে আপনি ব্যান হয়ে যাবেন, যেটা অত্যন্ত দুঃখজনক আমার জন্য। একই সঙ্গে আই হ্যাভ এ ভেরিফাইড ফেসবুক পেজ, অ্যান্ড দ্যাট ইজ www.facebook.com/RJUDAY। এক্স্যাক্টলি, ফেসবুকে গিয়ে আর জে উদয় দিয়ে সার্চ দিলে মিনিমাম 1000 আপনি আইডি পাবেন যেগুলো ফেক, সো এই সমস্ত আইডির মধ্যে যাবেন না, একটা পেজ আছে আর জে উদয় নামে, সেই পেজটাতে ব্লু টিক মার্ক দেওয়া আছে, ওই অথেন্টিক পেজে লাইক অ্যান্ড ফলো দুটো বাটনে ক্লিক দিয়ে রাখবেন, সো দ্যাট আমার প্রত্যেকটা শোয়ের নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সেখানেও লাইভটা হচ্ছে, লাইভের নিচে কমেন্ট করতে পারেন, লাইভটা শেয়ার করবেন যত সম্ভব বেশি বেশি গ্রুপে অ্যান্ড পেজে, লাইভটা শেয়ার করবেন অ্যাজ এ মেম্বার, মানে আমরা কিন্তু আপনাদেরকে আমাদের শুধু লিসনার ভাবি না, আমরা আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য ভাবি, যার কারণে যত বাধা বিপত্তি যত ঝড় যাই থাকুক না কেন, আমরা কিন্তু আমাদের এপিসোডগুলো মানে করার চেষ্টা করি এবং লাইভ করি, নট লাইক যে আমি দিনের বেলা রেকর্ড করে রাতের বেলা লাইভ প্রচার করি, এটা লাইভ শো হচ্ছে, এই জন্য অনেক সময় গেস্ট পাইতে আমাদের ঝামেলা হয়, কারণ গেস্টরা ম্যাক্সিমাম দিনের বেলা আসতে চায়, তারা সেই সময় গল্প বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু রাতের বেলা যেহেতু লাইভ হয় অনেকে এখানে আসতে পারেন না, এটা ট্রু। অ্যান্ড একই সঙ্গে এই অনুষ্ঠানটা আরও একটা মাধ্যমে ব্রডকাস্ট হচ্ছে, যেটি বাংলাদেশ FM ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে আনন্দের, সেটি হচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে বাংলাদেশে FM রেডিও চলছে, অনেক বছর ধরে ইউটিউবেও প্রচুর ইউটিউবাররা ভালো ভালো কন্টেন্ট করছে, অনেক ইউটিউবে ভালো ভালো চ্যানেল আছে, তার মধ্যে বাংলাদেশের FM রেডিওর মধ্যে সর্বপ্রথম সর্বোচ্চ সংখ্যক সাবস্ক্রাইবার নিয়ে, যেটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, সেটি পূরণ করেছে JagoFM 94.4 মাত্র গত সপ্তাহে, এবং এটি হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো FM রেডিও স্টেশন যারা এত অল্প সময়ে, খুবই অল্প এটার বয়স, এর আগে অনেক রেডিও এসেছে, বাট এত অল্প সময়ের ভিতরে আপনাদের এত ভালোবাসা নিয়ে, এত সাবস্ক্রাইবার নিয়ে JagoFM এর ইউটিউব চ্যানেলটি এগিয়ে যাচ্ছে, সেখানেও এই অনুষ্ঠানটি লাইভ দেখা হচ্ছে। www.youtube.com/JagoFM, এটি হচ্ছে JagoFM এর ইউটিউব চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই 1 মিলিয়ন পরিবারের যারা বন্ধু তাদেরকে নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই, আপনার থ্রুতে আপনার বন্ধুদেরকে নিয়ে আমরা এই পরিবারটাকে আরও বড় করতে চাই। সব কিছু বলা শেষ, চলেন এবার গল্পে যাই। প্রথম যে বন্ধুটা ওয়েট করছেন আমার সাথে, তার সাথে একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। কি করেন আপনি? আমি বাংলাদেশের একটা লিডিং ফুড ডেলিভারি সার্ভিসে অ্যাজ এ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কাজ করছি, রাতের দিনে কাজ করি আমি। অলরাইট, চলুন প্রথম অভিজ্ঞতাটা শুনি আমরা। প্রথম অভিজ্ঞতাটা শেয়ার করছি, বাট তার আগে আমি একটু থ্যাংকস দিচ্ছি JagoFM-কে। আমি আসলে ভাবিনি যে এত রেসপন্সিভ আপনারা, আমি জাস্ট গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলাম SMS এর মাধ্যমে। খুবই ধন্যবাদ এর জন্য। আচ্ছা, আমি যে ঘটনাটা শেয়ার করছি এটা হচ্ছে আমার খুব কাছের এক বড় ভাই, উনি হচ্ছে শিবলি নোমান, আমার অফিস কলিগ। আমি ঘটনার সূত্রটা হচ্ছে এরকম, আর একটা কথা বলিনি, ঘটনার সত্যতা নিয়ে অনেক প্রশ্ন থাকে, যেটা আমি যার থেকে ঘটনাটা কালেক্ট করেছি, আমি তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি, আমি জানি উনি
অন্য কোনো ঘটনার বিষয়ে শেয়ার করবে না। ঘটনাটা যেটা, এটা হচ্ছে ওনার দুলাভাইয়ের সাথে ঘটা ঘটনা। উনি একজন টিচার, উনি হচ্ছে, ঘটনাটা হচ্ছে মিরপুর দুইয়েতে হচ্ছে ওনাদের একটা স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল যেটা, আর কেজি স্কুল যেটা। তো স্কুলটার বিল্ডিংয়ের বর্ণনাটা আমি দিই। কিছু বিল্ডিং যেটা থাকে আগের আমলের বা আগের দিনের, এটা হচ্ছে ইউ শেপ বিল্ডিং আর কি, লাইক দুই পাশে বিল্ডিং এবং হচ্ছে পিছনের দিকেও বিল্ডিং, লাইক এক পাশ থেকে আর এক পাশের বারান্দা দেখা যায়। বারান্দা আছে যেহেতু, বারান্দা বা ব্যালকনি বা হচ্ছে জানালা দেখা যায়, এরকম একটা বিল্ডিং। ওনারা প্রথমে ছিল হচ্ছে, প্রথম দিকে শুধুমাত্র নিচতলায় ছিল ওনাদের স্কুলটা নিয়ে, কেজি স্কুল, এবং এটা হচ্ছে বাচ্চাদের স্কুল, লাইক ফাইভ পর্যন্ত, এর বেশি না। তো এখানেই তারা ক্লাস করাতো, প্রথম দিকে স্টুডেন্ট কম ছিল, এখানেই ক্লাস হতো। পরবর্তী সময় যখন আপনার হচ্ছে তাদের স্টুডেন্ট বেড়ে যায়, পরিচিতি বাড়ে, তখন তারা আস্তে আস্তে যেটা নিচতলা এবং হচ্ছে চতুর্থতলা পরবর্তীতে ভাড়া নেয়। আমি প্রথম থেকে আসছি। প্রথম থেকে যেটা হতো, মিরপুরের মতন একটা এলাকা যেখানে হচ্ছে রাত্রেবেলা সব কিছুই পরিষ্কার থাকে, লাইক রাস্তাঘাটে অন্ধকার তেমন নেই, ওই রকম এলাকার একটা ঘটনা এটা, এরকম একটা ঘটনা। এটা হচ্ছে আরও আজ থেকে 3-4 বছর আগের ঘটনা। বাচ্চা কাচ্চাদের স্কুল যেহেতু, তো এখানে হচ্ছে স্কুলের যে বেঞ্চগুলো হয় এটা অগোছালো থাকতেই পারে। তো প্রত্যেক দিন যেটা হয় যে স্কুলের আয়া বলেন বা যারা হচ্ছে স্কুল ঝাড়ু দেয় বা পরিষ্কার করে যায়, প্রতিদিন স্কুলের পরে তারা এটা পরিষ্কার করে যায় রেগুলারলি বা একদিন দুদিন পর পর। কয়েকদিন পর পর হঠাৎই খেয়াল করা যেত, যেটা দেখা যেত পরের দিন সকালে, তাদের হচ্ছে কোনো না কোনো ক্লাসরুমে বেঞ্চগুলো একদম অগোছালো। অগোছালো বলতে এরকম না যে জাস্ট এলোমেলো, এক পাশের বেঞ্চ এক অন্য পাশে অনেক ডিস্টেন্স দিচ্ছে, এটা হচ্ছে মানে জাস্ট দুষ্টামি করে এভাবে সরানো সম্ভব নয়, যেটা দেখা যেত। তো এটা কয়েকদিন নোটিস করা হয়েছে তাদের। এটা শুরুর দিকে, লাইক হচ্ছে তাদের যখন স্কুল শুরু মানে স্টার্টিং করে তারা, তখনকার মানে প্রাথমিক ঘটনা এটা, এটা তারা মেনেই নিয়েছিল। তারা ভেবেছিল হয়তো বা বাচ্চারা চলে যায়, তারা এলোমেলো করে যায় সকালে, যেহেতু রাতের দিকে আয়া যিনি থাকেন উনি পরিষ্কার করে যায়, সকালের দিকে হয়তো এরকম থাকতেই পারে। তো এটা নর্মালি এটা নিয়েছে, এটা প্রথম দিকে ঘটনা, এরকম ঘটতে থাকতো, যেটা স্বাভাবিকভাবে নিয়েছে, অস্বাভাবিক কিছু মনে হয়নি তাদের কাছে। তারও কিছুদিন পরে যেটা দেখা যেত, স্কুল যেহেতু, স্কুলে হচ্ছে যেহেতু বেঞ্চ থাকে, ফ্যান থাকে, লাইট থাকে, অনেক মোটামুটি মূল্যবান জিনিসই থাকে একটা স্কুল পরিচালনার জন্য যেটা থাকে, তো অবশ্যই জানালা দরজা বন্ধ করে দেওয়া হয় ক্লাসের পরে বা তাদের পাঠদানের সময়ের পরে, রেগুলারলি করা হতো এটা। পরবর্তী সময় যেটা দেখা গেল, যা দেখা যায় যে সকালের দিকে এসে দেখা যাচ্ছে যে কোনো না কোনো রুমের জানালা খোলা আছে। হতে পারে যে হয়তো ভুল হয়েছে, আগে রাতে কে বন্ধ করেনি, খোলা আছে, স্বাভাবিকভাবে নেওয়া হয়েছে। কিছুদিন পরে দেখা গেল জানালা খোলা আছে এবং একদম নোংরা এলোমেলো অবস্থা, এরকমই ঘটনা চলছিল কিছুদিন পর। তবে এর সাথে যেটা হচ্ছে, তাদের স্কুলের পরিচিতি বাড়ছে, স্কুলে স্টুডেন্ট ভর্তি হচ্ছে বেশি, তো এর জন্য স্কুলটা আস্তে আস্তে বড় হতে লাগলো। তারা যেটা করলো, তাদের হচ্ছে স্কুলের পরে কোচিং পিরিয়ড থাকতো, কোচিং করাতো তারা, কোচিংয়ের জন্য নিচতলায় জায়গা ছিল। পরবর্তীতে যেটা করা হয়, তারা চারতলা মানে বাসার যে চারতলায় তারা একটা সাইট ফুললি ভাড়া নিয়ে নেয়, ওখানে তারা শুধু কোচিং করাতো স্কুলের পরবর্তী সময়। এবং সেখানেই আমি যে ভাই বললাম, তন্মনার দুলাভাই হচ্ছে ওখানে অফিস ছিল এবং পাশেই একটা ডেস্ক ছিল কম্পিউটারের জন্য, যেখানে হচ্ছে মানে অফিসের যত টাইপিংয়ের কাজ বা একটা কোচিংয়ের কোশ্চেন করা বা যত রকম কাজ ওখানেই করা হয়। তো এই জন্যই সেভাবে ডেকোরেট করা। বাট একটা কথা বলিনি, যেটা হচ্ছে যে বাড়িটা যেহেতু অনেক পুরনো, অনেক আগের, রং চং করা ছিল বিধায় হয়তো বাহির থেকে মনে হতো যেটা অনেক আপডেটেড বাড়ি বা বেশি দিন হয়নি। বাট ভিতর থেকে যেটা হচ্ছিলো, চারতলায় সম্পূর্ণ খালি ছিল প্রায় 2-3 বছর, সেই চারতলায় তারা ভাড়া নিয়েছে। চারতলার একটা পাশ তারা রং করেছে, গুছিয়েছে নতুন করে, বাট আর একটা পাশ সম্পূর্ণ খালি ছিল, লাইক ইউশেপের একটা সাইড তারা ভাড়া নিয়েছে আর একটা সাইড হচ্ছে তখনও ফাঁকা, 3-4 বছর ধরেই ওটা ফাঁকা, জাস্ট হচ্ছে হয়তো বছরে বছরে দরজা জানালা খুলে পরিষ্কার করা হয়, এটা হচ্ছে রুটিন মাফিক হয়তো বা এইভাবে চলছিল সব কিছু।
তাদের কোচিংও চলছে, কেজি স্কুলে যেটা ওখানে ক্লাসও চলছে। তো প্রবলেমটা হচ্ছে এটা, ওখানে যেহেতু চারতলায় অফিস রুমটা ছিল তার দুলাভাইয়ের, সেটার পাশেই হচ্ছে কম্পিউটার যিনি বসতেন উনি হচ্ছে প্রশ্ন করতেন। ওনার ডিউটি টাইমটা ছিল বাচ্চারা যখন চলে যায় কোচিং করে রাত হচ্ছে লাইক সন্ধ্যার পরে চলে যায়, তো উনি একদম সব কিছু যখন স্কুল কলেজ দুঃখিত স্কুল এবং হচ্ছে কোচিং যখন বন্ধ হয়ে যায় উনি আসে রাতের দিকে, এশার নামাজের পর 8টা 9টার দিকে এসে এক ঘন্টা দেড় ঘন্টা ওনার কাজ, এই দেড় ঘন্টায় কাজ করে। কারণ হচ্ছে যেহেতু কোচিংয়ের জন্য প্রশ্ন করতে হয়, প্রশ্ন টাইপ করতে হয় বা অনেক নিরাপত্তার বিষয় থাকে যেন এটা মানে কারো কাছে চলে না যায়, এই জন্য রাতের দিকে কাজ করে, ম্যাক্সিমাম কাজগুলো রাতেই হয়। প্রবলেম যেটা হচ্ছে যে যাকেই কাজে রাখা হচ্ছে এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস, কেউ বলে চলে যাচ্ছে, কেউ হয়তো বা না বলেই চলে যাচ্ছে, কাজ করছে না। তো প্রথম দিকে এটার কারণটা ফাইন্ড আউট করা যায়নি। অনেকে ভেবেছে যে হয়তো যা আমার ওই ভাইয়ার দুলাভাই হয়তো স্যালারি কম দেয়, না হলে কোনো সমস্যা আছে লাইক ও কাজ করতে ভালো লাগেনি, এ তো করেনি, এটাই স্বাভাবিকভাবে নিয়েছে সবাই। এভাবে চলছিল তিন চার মাস পরে যেটা হলো একজনকে কাজে নেয়, উনি ওনারও ডিউটি টাইম ছিল রাতে, রাতের দিকেই উনি কাজ করতেন। তো একদিন হঠাৎই যেটা হয় উনি মানে ওনার যিনি কাজ করতো ওনার নিয়ম ছিল হচ্ছে রাতের দিকে উনি যখন বাসা চলে যাবে কাজ করে অফিস বন্ধ করে অবশ্যই দুলাভাইকে ফোন দিয়ে বা কনসার্ন কাউকে জানিয়ে চলে যাবে। কোনো একদিন যেটা করেছে উনি কাউকে জানায়নি, কিছুই জানেনি, কিছু না জানিয়ে উনি ওনার মতো চলে গিয়েছে। তো এটার জন্য পরের দিন উনি অনেক বকা ঝকা শুনেছে এবং কিছু বলেনি। অনেক জিজ্ঞেস করা হয়েছিল এই সমস্যাটা কেন হলো, কিসের জন্য প্রবলেম, উনি জানায়নি, জানানোর স্বাচ্ছন্দ্য বোধ করেনি হয়তো। এভাবে চলছিল, বাট এখানে প্রবলেমটা হচ্ছে অনেক ঝামেলার পর যখন দুইজন তিনজন তৃতীয়জন যখন ছিল মানে ওই কম্পিউটার অপারেটর যাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল থার্ড পারসন যিনি, উনি প্রথম দিকে একদিন দুই দিন রাতে কাজ করার পরবর্তী সময় দুলাভাইকে জানিয়ে দেয় যে ভাইয়া আমার পক্ষে তো রাতে কাজ করা সম্ভব নয়। উনি কারণ হিসাবে যেটা বলে যে আমার রাতের দিকে বাসায় যেতে 10টা 11টা বেজে যায়, আমার বাসা তো দূরে, আমার পক্ষে যাওয়া পসিবল হয় না, সো এটা যদি সকালে করা যেত বা সকালে যদি আমি কাজ করি, এভাবেই উনি জানায়। বাট যেহেতু কাজটা রাতের প্রশ্ন করতে হয় তা রাতেই করে, তো এই সময়টা চেঞ্জ করে দেওয়া হয় না, উনি এভাবে কাজ করে। কিছুদিন পরে যেটা হয় মানে অনেক জোর জবরদস্তি করে ওনার থেকে জানা হয়, উনি বলে যে হচ্ছে উনি যেই রুমটাতে বসেন তার অপোজিটে একটা জানালা আছে। আগেই বলেছিলাম যে একটা বিল্ডিংয়ের সম্পূর্ণ অর্ধেক সাইডই ফাঁকা, তিন চার বছর দুই তিন বছর ধরে ফাঁকা। তো একটা বদ্ধ ঘরের যদি জানালা খোলা থাকে তো হতে পারে এটা কেউ লাগায়নি বা সামাও খোলা থাকতেই পারে। তো যেটা হয়েছিল উনি প্রথম দিকে রাতের মানে যিনি এই ঘটনাটা জানিয়েছিলেন উনি রাতের দিকে কোনো একটা সময় অনেক রাত তা না 11টা 12টা 11:30টা এরকম সময় উনি প্রায় নূপুরের শব্দ পেত এবং এটা প্রত্যেক দিন যখন কাজ করত একই সময় একইভাবে এবং শব্দটা আস্তে আস্তে বাড়ত, মানে শব্দ যে আওয়াজটা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যেত। সো এই ঘটনাটা উনি দুলাভাইকে জানায় ফাইনালি। তো দুলাভাইয়ের কথা হচ্ছে যে তোমাকে রাতে কাজ করতে দেই তার মানে এই না যে তুমি হচ্ছে এক একটা ইস্যু উদার করাবো বা জানাবো এরকম। সো উনি প্রথম দিকে এটা পাত্তাই দেয়নি, কয়েকদিন এরকম যাওয়ার পর উনি আবারও সেম প্রবলেম, উনি একই কথা জানায়। তো এরকম করতে করতে যেটা হয় উনি এক মাস দেড় মাস কাজ করার পরে হঠাৎই না বলে চলে যাওয়াতে তো যেটা হয় যে দুলাভাই বিপাকে পড়ে যায়, নতুন একজন লোক আনবে। তো উনি একদিন ছিল এবং ওনার ক্ষেত্রেও সেম প্রবলেমটা হয়, উনি মানে হচ্ছে রাতে একই সময় একইভাবে নূপুরের শব্দ পেত এবং শব্দটা আস্তে আস্তে বেড়ে যেত। সো এটা নিয়ে উনি বাড়িওয়ালার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু বাড়িওয়ালা যেটা হচ্ছে বাড়িওয়ালা দেশে থাকে না, কেয়ারটেকার আছে, কেয়ারটেকার কখনো সেভাবে বলেনি, জানায়নি। তো এটা হতে পারে যে হ্যালুসিনেশন, কারণ হচ্ছে ওনার যেটা চিন্তা করতো, যেহেতু শিক্ষিত মানুষ উনি চিন্তা করতো আমি সারাদিন অনেক কাজ করি, অনেক ঝামেলা যায় আমার উপর দিয়ে, হতে পারে আমি রাতে এটা শুনতেই পারি, এটা হতেই পারে, অস্বাভাবিক না।
তো এটা প্রথম থেকে উনি এভাবেই নিয়েছে। তো এক দুই দিন অফিসটা বন্ধই ছিল, পরবর্তীতে নতুন একজনকে অ্যাপয়েন্ট করা হয়। তার ক্ষেত্রে যেটা হয়, উনি প্রথম দিকে নূপুরে শব্দ পেত, একইভাবে জানিয়েছে, প্রথমে একদিন দুই দিন জানিয়েছে, পরবর্তী সময় উনি যেটা দেখতে পায়, যেহেতু ইউ শেপের বাসাটা ওনার যে রুমটা, এই রুমটা থেকে পাশের যে রুম জানালাটা সম্পূর্ণ দেখা যায় এবং ঘরটা অন্ধকারই থাকে, কারণ বাসায় কেউ থাকে না, বাসাটা খালি দুই তিন বছর ধরে। উনি দেয়ালে, জানালার পাশে যে দেয়ালটা আছে, জানালা থেকে এবং দেয়ালে রক্ত দেখতে পায়, এবং রক্তটা হচ্ছে এরকম না যে শুকিয়ে আছে, এরকম তাজা রক্ত, যেটা হয় গড়ে গড়ে পড়লে যেরকম হয় এরকমই রক্ত দেখে। তো এটা একটা মানে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে বিষয়টা না একটু কষ্টকর, এটা সম্ভব না যে আমি রাতেরবেলা দেখছি একটা জানালা দিয়ে এভাবে রক্ত পড়ছে বা রক্ত, এটা আমি একটা স্বাভাবিক মানুষ এটা নিতে পারে না। তো উনি যেটা হয় প্রথম দিকে, পরের দিন সকালে ওনাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো অনেকে ভেবেছে হয়তো উনি অসুস্থ হয়ে গিয়েছিল, এটা হতেই পারে, এটা স্বাভাবিকভাবেই নেওয়া হয়েছে। পরবর্তী সময় তিন চার দিন পরে উনি যেটা করে, উনি হঠাৎই একদম, বা উনি যেহেতু চারতলায় ছিল, চারতলার একদম উনি যে অফিসে ছিল, দরজা খোলা, জানালা খোলা, লাইট অন অবস্থায় এবং কম্পিউটার অন অবস্থায় যা যা ছিল তা রেখে একদম বাসা চলে যায়, মানে এমন কিছু দেখেছে উনি। তো এটা নিয়ে ওনাকে জিজ্ঞেস করা হলে উনি এটাই বলে যে উনি যেটা দেখেছে, উনি প্রত্যেক দিন যে কদিন কাজ করেছে, চার দিন ছয় দিন, একই সময়ে একইভাবে উনি নূপুরি শব্দ পেয়েছেন, এবং শব্দটা হচ্ছে ক্রমান্বয়ে বাড়ে এবং আওয়াজটা বেড়ে যায়, এবং পরবর্তী সময় একদম লাস্টের দিকে যেটা হয়, উনি ব্লাড রক্ত দেখতে পায়, এবং এটা হচ্ছে তাজা রক্ত, কোনো শুকনা রক্ত না। তো এই জিনিসগুলো তার পক্ষে নেওয়া সম্ভব ছিল না। উনি কিছুদিন পরে যেটা হয়, উনি অসুস্থ হয়ে যায়, উনি কাজ করতে আসে না, পাঁচ ছয় দিন তার জ্বর ছিল হয়তোবা, এটা নিয়ে কেউ সেভাবে খোঁজ করে, উনি বাড়িতে চলে গিয়েছে। এটাই হচ্ছে আমার প্রথম ঘটনা আর কি, যেটা আমি কালেক্ট করেছিলাম। জি, অনেক অনেক ধন্যবাদ বন্ধু তানভীর, তার কাছ থেকে আমরা তার একটা স্টোরি শুনছিলাম। এবং এই মুহূর্তে আপনারা হয়তো নতুন করে অনেক বন্ধু যুক্ত হয়েছেন, যখন আমি শোটা স্টার্ট করেছি তার অনেক পরে, তাদের উদ্দেশ্যে মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন জাগো এফএম 94.4, আমার নাম হচ্ছে আর জে উদয়, এবং আপনি যে অনুষ্ঠানটা এই মুহূর্তে উপভোগ করছেন তার নাম হচ্ছে ভূত স্টুডিও। এক্স্যাক্টলি, ভূত স্টুডিও হয় প্রতি বৃহস্পতিবার রাতে। ভৌতিক গল্প শুনতে যারা পছন্দ করেন, যারা এফএম রেডিওতে রাত বিরাতে কান পাতেন ভৌতিক গল্প শোনার জন্য, তাদের জন্য বৃহস্পতিবার রাতে আমার এই আয়োজন, যেখানে আপনি স্বেচ্ছায় এফএম রেডিও এসে আপনার জীবনের গল্পগুলো বলতে পারেন। যদি নেক্সট উইকে আপনি আসতে চান, কি করতে হবে? মোবাইলের ম্যাস অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, মানে আপনি কি করেন। এবার পুরো SMS-টা পাঠাতে হবে 26969 নাম্বারে, 26969 এই নাম্বারটিতে SMS-টা পাঠিয়ে দিতে হবে। মনে রাখতে হবে এই শোটা কিন্তু লাইভ হয়, সো রাত বিরাতে রেডিওতে সেই গল্পটা বলতে হবে, এবং খুব ইজিয়েস্ট ওয়ে কিন্তু, মানে আপনি একটা রেজিস্ট্রেশন করবেন, আমাদের টিম মেম্বাররা পরবর্তীতে আপনার নাম্বারে যোগাযোগ করবে। যেমনটা তানভীর শুরুতে বলছিল যে আপনার, সে তার আগের উইকে রেজিস্ট্রেশন করেছে, আজকে কিন্তু সে এখানে বসে আছে, হয়তো আপনি এই সপ্তাহে রেজিস্ট্রেশন করবেন, আপনার সাথে নেক্সট উইকে যোগাযোগ করা হবে, নয়তো এই উইকে যোগাযোগ করা হলো না, পরের এপিসোডে যোগাযোগ করা হবে। বাট আপনাকে তো রেজিস্ট্রেশনটা করতে হবে, আপনাকে জানাতে হবে যে ইয়াস, আমার কাছে স্টোরি আছে। আর আমার কাছে স্টোরি আছে এটা লেখার দরকার নাই, ওই নিয়মটাই বলে দিচ্ছে যে আপনি স্টোরি আছে বলেই রেজিস্ট্রেশন করেছেন। যদিও আমি খেয়াল করছিলাম এতগুলো কথা বলার পরেও অনেকে রেজিস্ট্রেশনে ভুল করছেন, RBS লিখছেন শুধু পাঠিয়ে দিচ্ছেন, কেউ আবার লিখছেন RBS কেমন আছো। বারবার বলছি, RBS শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য, এই কথাগুলো বারবার রিপিট করতে হচ্ছে আমাকে। RBS স্পেস নেম লোকেশন প্রফেশন, এই চারটা জিনিস টাইপ করে পাঠাবেন 26969 নাম্বারে, শুধুমাত্র যারা নেক্সট উইকে এখানে এসে গল্প বলতে চান। এবং অনেকেই আছেন রেজিস্ট্রেশন ঠিকই করেন, সিলেক্টও হয়ে যান, বাট লাস্ট টাইমে আসতে পারেন না, এই ধরনের যারা আছেন আগে থেকেই বলছি রেজিস্ট্রেশন করেন না, বিকজ ইটস এ লাইভ শো, এটা কিন্তু দিনের বেলা রেকর্ড করে রাতে প্রচার করার শো নয়, এটা লাইভ হচ্ছে। সো আপনাকে এখানে আসতে হবে এবং ওইটা মাথায় রাখতে হবে যে আমি যে রেজিস্ট্রেশন করছি, আমাকে যদি ফোন করা হয় এবং আমি যদি গল্পগুলো সিলেক্টেড হই, তাহলে আমাকে কিন্তু রেডিওতে গিয়ে গল্পটা বলতে হবে। সো সেটা আপনি ছেলে হন, মেয়ে হন, যে কোনো পেশার মানুষ হন কিংবা স্টুডেন্ট হন, এটা মাথায় রেখে রেজিস্ট্রেশনটা করুন। আর আমি চাই আপনারা বেশি বেশি করে রেডিওতে আসুন এবং আপনাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলুন। একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছি, আগামীকালকে রাতে আমার ছুটি, কালকে আমার রেডিওতে কোনো শো নাই, বাট আরজে উদয়ের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে এবং আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল আরজে উদয় অফিসিয়াল, এই দুটো মাধ্যম থেকে কালকে আরেকটি শো হবে, যার নাম হচ্ছে ভূতের ডায়েরি।
বেসিক্যালি এই শোটা আমি করে থাকি জাগো এফএম এর সেই সমস্ত লিসনারদের জন্য যারা জাগো এফএম এর এই রেডিওতে এসে লাইভ গল্প বলতে পারেন না, কিন্তু তার কাছে স্টোরি আছে এবং সে অনলাইনে কানেক্টেড হতে পারেন, মানে আপনার বাসায় ইন্টারনেটের কানেকশনটা আছে, সেটা মোবাইল ডাটা হোক আর ওয়াইফাই কানেকশন হোক, কিন্তু আপনার কাছে একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি আপনার কাছে এরকম দুই তিন চারটা ঘটনা থাকে, ঢাকার বাইরে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন এবং লাইভে স্টোরি বলার ইচ্ছে থাকে কিন্তু আপনি হয়তো রেডিওতে আসতে পারছেন না, বিকজ হতে পারে আপনি একজন হাউসওয়াইফ, হতে পারে আপনি একজন স্টুডেন্ট, আপনাকে বাসা থেকে অ্যালাউ করছে না, কিংবা আপনি ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে থাকেন, এই মুহূর্তে প্রবাস থেকে অনেকেই ফেসবুকের থ্রুতে আমাদেরকে দেখছেন, এরকম অনেক বন্ধু আছেন তাদের কাছে দুইটা তিনটা চারটা ঘটনা কিন্তু আছে। তো আমি চাই আপনারা আমার সাথে কানেক্টেড হন এবং লাইভে আমার সাথে গল্প বলেন। তার জন্য কি করতে হবে, ফেসবুকে আরজি উদয় যে ভেরিফাইড পেজ থেকে এখন লাইভটা হচ্ছে, এই পেজে একটু খেয়াল করেন মেসেজ নামে একটা অপশন আছে, এই মেসেজে ক্লিক করে আপনার নাম, আপনার প্রফেশন, আপনার লোকেশন, সাথে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো উল্লেখ করে দিবেন, কোন নাম্বারটা দিচ্ছেন সেটা লিখে পাঠিয়ে দিন। কালকে কোনো এক ফাঁকে আপনার সাথে আমি কমিউনিকেট করবো এবং আপনার স্টোরি যদি প্রচারযোগ্য হয় কালকে রাত 10:30 আরজি উদয়ের পেজ থেকে হবে ভূতের ডায়েরি এবং সেখানেও কিন্তু আমরা লাইভই আড্ডা দিব, বাট সেখানে আপনি নিজের বাসা থেকে গল্প বলছেন, দ্যাটস ইট, এটাই হচ্ছে ডিফারেন্স। সো আমি চাই নেক্সট উইকে আরও বেশ মানে বেশ ইন্টারেস্টিং কিছু গল্প শুনতে, অ্যান্ড আমি চাই নেক্সট উইকে আপনি এখানে এসে গল্প বলেন। সবার আগে আমি আপনাকে এটার জন্য ইন্সপায়ার করব এবং সেজন্য কিন্তু রেজিস্ট্রেশনটা করার জন্য বারবার করে বলছিলাম। লাইফটা অনেকে শেয়ার করছেন, অনেকে করছেন না, বাট আমার বিনীত অনুরোধ, যারা তোমরা আমার নিয়মিত বন্ধু, যারা ভৌতিক অনুষ্ঠান শুনতে পছন্দ করো, প্লিজ শেয়ার দিস লাইভ। যত বেশি শেয়ার হবে নেক্সট উইকে আরও বেশি রেজিস্ট্রেশন হবে, কারণ লোকে জানবে এই শোটা সম্পর্কে, তাহলে না রেজিস্ট্রেশন করবে। সো তুমি একটু হেল্প করো বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে এবং সবার আগে তোমার প্রোফাইলে, অনেকের প্রোফাইলেই কিন্তু এই লাইফটা নাই কিন্তু কমেন্ট করে যাচ্ছ, মানে ইচ্ছে মতো কমেন্ট করছো কিন্তু তোমার প্রোফাইলে তুমি লাইফটা শেয়ার করছো না। সো প্লিজ শেয়ার দিস লাইফ, আই হোপ নেক্সট উইক আরও বেটার গল্প আমি তোমাদের শোনাতে পারবো। পরের যে গেস্ট আছে আমরা এবার তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? আমার নাম শামীম রহমান। শামীম কি করেন? আমি ইমারতে কাজ করি। অলরাইট, শুনি আপনার প্রথম অভিজ্ঞতাটা বলুন। সর্বপ্রথম জাগো এফএম ও আরজি উদয় ভাই আর আপনার লিসনারদেরকে সবাইকে ধন্যবাদ আর আমার সালাম। আমি যে ঘটনাটা এখন বলবো সেটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আমি ঢাকায় ছোটো থেকে বড় হয়েছি, এখানেই সব কিছু, তো আমি গ্রামে সচলাচল সবসময় যাতায়াত করি না। তো আমাকে যখন নিয়ে যায়, আমাকে এক পর্যায়ে জোর করেই নিয়ে যায় বাড়িতে, আমি যেতে চাই না জন্য। তো আমাদের দেশগ্রামটা হচ্ছে সবসময় একটু অন্ধকার অন্ধকারই থাকে, যত মানুষই থাক তবুও দেশগ্রামে জঙ্গল বেশি, বাঁধঝাড় বেশি, একটু অন্ধকার অন্ধকার থাকে সবসময়। সব জায়গায় তো লাইটটা ব্যবহার করা হয় না। তো আমি যখন বাড়িতে যাই আমি একটু ভয় পাই সবসময়, ছোটো থেকে একটু ভয় পাই ভৌতিক বিষয়গুলোকে। তো সবাই কারেন্ট নাই, দুই দিন যাবত ঝড় তুফানের জন্য কারেন্ট চলে গেছে, তো দুই তিন দিন কারেন্ট আসে না। না আসার পরে তো অনেক গরম নামছে রাত্রেবেলা, তো সবাই উঠানের ভিতরে চালা দেওয়া আছে, ওখানে টেবিল আছে, তো আমার খালুর বাসায় গেছি, তো ওনারা রান্না করছে, তো আমাদের ঘরে মাত্র গেছি, কিচ্ছু রান্না করেনি, তো ওখানে খেতে হবে খালা বলছে, তো ওখানে গেছি। যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, করে খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আমি আমার প্রচণ্ড প্রস্রাবের চাপ দেয়। তো আমি তো অতটা ছোটো না যে আমার সাথে কেউ বের হবে বা আমার সাথে কেউ যাবে, আর রাত্রে অতটাও ওরকম টাইম হয়নি, মাত্র 9:30 এরকম বাজে। তো আমি আমার মাকে বলতেছি যে আম্মু আপনি যে একটু এখানে দাঁড়ান আমি প্রস্রাব করব। তো মা আমাকে অনেকগুলো গালাগাল করলো যে এত বড় একটা ছেলে তুমি এখানে প্রস্রাব করবে, আমাকে দাঁড়াতে হবে কেন। তো আমি আর কিছু বলার মতো সাহস পাইনি মাকে, আমি অনেক ভয় পাই তাকে। তো আমি একা একা যেয়ে পাশে অল্প একটু দূরে, সামান্য একটু পার্থক্য, তো আমি ওখানে যে প্রস্রাব করতে বসি, যখন আমি ওখানে যখন প্রস্রাব করতে বসি তখন চোখ তো আটকানোর মতো জিনিস না যে চোখ আমি আটকায় রাখবো ওখানে ওদিকে যাবে না। তো হঠাৎ করে দেখি কি যে দুই জমির মাঝখানে যে একটা আইল থাকে, সেই আইলের মাঝখানে একটা লাশ শুয়ে আছে, পশ্চিম দিকে মাথা পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছে। তো আমি একদম কাফনের কাপড় মোড়ানো, সাদা, অনেক ভয় পাইছি আমি দেখার পর পরে, ভয় পেয়ে আমি প্রস্রাব সহ দাঁড়াই গেছি, আর প্রস্রাব আমার সম্পূর্ণ ক্লিয়ারভাবে হয়নি। তো দাঁড়াই গেছি আর ভয় পাচ্ছি, কাউকে বলতেওছি না।
তো আমার রাতে ভীষণ জ্বর, আমি অসুস্থ হলাম। তো আমি আবার ঢাকায় ছোট থেকে বড় হয়েছি, এখানে আমার সব সময় একজনই ডাক্তার আমার চিকিৎসা করে, ডক্টর অরুণ চন্দ্র মাদক। তো উনি অনেক ভালো ডাক্তার, আর ওনাকে ছাড়া আমার কোনো চিকিৎসা আমার আম্মু করে না। তো তখন মা আমাকে ঢাকা নিয়ে আসে, নিয়ে আসার পরে ডাক্তার দেখায়, অনেকগুলো ডাক্তার দেখায়, চার পাঁচজন ডাক্তার দেখায়, আমি প্রায় এক দেড় মাস যাবত অনেকগুলো ডাক্তার দেখায়, কিন্তু কোনো মতে আমার জ্বর বা আমার শরীরের দুর্বলতা কোনোটাই কাটে না। তো আমি এভাবে এক একজন ডাক্তারের কাছে যাই, যে যে ওষুধ দিচ্ছে খাচ্ছি, যে যেটা বলতেছে সেটাই করতেছি, কিন্তু আমি তো সুস্থ হচ্ছি না। তা তখন মোবাইলটা সচলাচল সবার কাছে নাই, মোবাইলটা তো ওই এন্টিনিয়ার সিস্টেমে মোবাইল করা হতো আগে, তো সবার হাতে হাতে মোবাইলটা নাই। তো আমার যখন বাড়ি থেকে, যখন আমার নানা বাড়ি থেকে নানু আমার ফোন দিছে যে তুই তো গ্রামে আসছিলি, তুই কি কোনো ভয় পাইছিলি, তা আমি আবার আমার নানুকে অনেক ভালোবাসি, আর নানুর সঙ্গে কোনো দিনও একটা মিথ্যা কথা বলার আমার কোনো প্রয়োজন হয় না, তার কারণ তাকে আমি ভয় পাই না, আর আমার মাকে ভয় পাই, তার জন্য হয়তো তার কাছে মাঝে মধ্যে মিথ্যা বলা লাগে। তো আমি নানুর কাছে বলি, হ্যাঁ আমি ভয় পাইছি। তো বলতেছে তুমি ভয় পাইছে কি দেখে? তো আমি বলছি নানু আমি এরকম একটা লাশ দেখছিলাম, তো তুই আমাকে বলবি না? তো আমি বললাম আমি বলবো যে মা ছিল, তো আমি মার ভয় কিছু বলিনি। তো তখন নানু মাকেই বললো যে ও ভয় পাইছে, ওকে শহরে কোনো ডাক্তার ঠিক করতে পারবে না, চিকিৎসা করতে পারবে না, ওকে বাড়িতে নিয়ে আসো। তা আমাকে বাড়িতে মা আবার নিয়ে যায়, নিয়ে যেয়ে আমাকে অনেক একজন একজন করে অনেক কবিরাজ দেখায়, কিন্তু ওই সব কবিরাজই বলে যে হ্যাঁ আমি ঠিক করতে পারবো, কিন্তু সে আর আমাকে ঠিক করতে পারে না। সকালবেলা আমি যদি সুস্থ হয়ে যাই তো আবার বিকালবেলা অসুস্থ হয়ে যায়, আবার যদি বিকালবেলা সুস্থ হই রাত্রে 10টা 11টার পর আবার অসুস্থ হয়ে যায়। মানে মোট কথা হচ্ছে একটা দিন আমার কোনো ভালো হওয়ার কোনো রাস্তা নেই, কোনো একটা আশার আলো আমি দেখতে পাই না। তারপর এক পর্যায়ে নানু আমাকে সকালবেলা ভোরবেলা একটা ইমাম সাহেবের কাছে নিয়ে যায়, আমাকে দুইজনে হাতে ধরে আমার কাঁধে ধরে নিয়ে যায়, আমি তো দাঁড়াইতেও পারি না আর আমি বসে থাকতেও পারি না, আপনি ইচ্ছায় ঢুইলে পড়ে যাই, অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। তখন নিয়ে যায়, তো ওই ইমাম সাহেব গ্রাম প্রতিবেশী হিসাবে নানা হয়, তো উনি আমার মুখে কতগুলো থুতো ছিটায় দেয় সকালবেলা ভোরবেলা। তা আমি বলতেছি নানা এটা আপনি কী করলেন, থুতুগুলো আমার মুখে দিলেন কী জন্য? তো উনি বলতেছে যে দেখ আমাদের এগুলো সবসময় পাঠ করা থাকে, তুই মাইন্ড করিস না। তো আমি বলছি মাইন্ড তো করবো না, কিন্তু থুতু দিলে কি আমি সুস্থ হয়ে যাব? তো বললো যে হ্যাঁ আমাদের মুখে এগুলো না মাত্র নামাজ পড়ে বের হয়েছি, সবসময় এগুলো পাঠ করা থাকে, তুমি চিন্তা করিস না। নানুকে একটা প্লেট আনতে বললো, নানু প্লেট নিয়ে গেল, ওই প্লেটটার ভেতর অনেক কিছু লিখে দিল, আরবি অক্ষর অনেক সুরা টুরে লিখে দিল, বললো যে এগুলো ওকে ধুয়ে ধুয়ে 7 দিন খাওয়াবা। তো আমি বলতেছি যে আর কিছু লাগবে? তো বলতেছে না আর কিছু লাগবে না। তা আবার আমাকে সবাই বাসায় নিয়ে আসলো, ওই যে আমি এগুলো 7 দিন ধুয়ে 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 আস্তে আস্তে করে খাচ্ছি, পানিটা শেষ হওয়ার আগে আবার ওটার সাথে পানি মিশাই নিচ্ছি, কিন্তু আমি সুস্থ হওয়ার কোনো সিস্টেমই নাই আমার কাছে যে আমি সুস্থ হব, আমি কোথাও কোনো কিছু কুলকিনারা পাচ্ছি না যে কেউ আমাকে সুস্থ করতে পারবে। তো সবাই এক পর্যায়ে বলতেছে যে না ও হয়তো বাঁচবে না, হয়তো মারা যাবে। তো সব কবিরাজ, দুই চারজন কবিরাজ তো সবাই গেল। তো আমার খালু বলতেছে যে আম্মা আপনি ওকে কী ওষুধ এনে দেন, কার কাছে নিয়ে যান, কোন কবিরাজের কাছে, অসুস্থ হয় না, তো আমাকে আপনি টাকা দেন, আমি আপনাকে ওষুধ এনে দিচ্ছি, ওকে সুস্থ করে দেবো আমি। তখন আমার নানু তাকে টাকা দেয়, সে দামি দামি একগুলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিয়ে আসে, নিয়ে এসে আমাকে খাওয়ায়, ওই আধা ঘন্টা এক ঘন্টা সুস্থ থাকি, আবার যেরকমটা সেম ওই রকমই হয়ে যায়, কোনো লাভ কিচ্ছু হয় না। তো আমার একটা মামা বিদেশ যাবে, দুবাই যাবে, তো আমাকে অনেক ভালোবাসে, তো আমাকে বলতেছে বাবা তুমি তো আমাকে রেখে আসার কথা এয়ারপোর্টে, তো তোমাকেই তো মানুষ দুই একজন নিয়ে যাওয়া লাগে, তুমি আমার সাথে কীভাবে যাবা?
তাই বলছি মামা আপনি যান, যদি কখনো যদি বেঁচে থাকি তো অবশ্যই দেখা হবে, আর যদি বেঁচে না যদি থাকি তাহলে তো অবশ্যই দেখা হবে না, তার জন্য আমার কোনো আফসোস থাকবে না, আমি অসুস্থ আপনি একাই যান। তখন মামা আমাকে বলল যে আমার কাছে একজন কবিরাজ আছে, তোমার ছোট মামার চিকিৎসা হাঁপানি রোগের চিকিৎসা উনি করে, তো আমি ওনার কাছে একবার নিয়ে তোমাকে দেখতে চাই। তো মা বলতেছে যে দেখতে চাও, কতজনই তো কত কিছু করলো, যাও তুমিও তোমার চেষ্টাটা করে দেখো, সুস্থ হলে তো হলেই, তো সবাই তো কান্নাকাটি করে, কারণ আমি আমার ফ্যামিলিতে একটাই ছেলে। তো তখন ওই মামা আমাকে ওনার সাথে করে দুপুর টাইমে নিয়ে যায় ওই কবিরাজের বাড়িতে, নিয়ে যেয়ে কবিরাজের ওখানে অনেক ভিড়ভাট্টা থাকে, অনেক মানুষজন বেশি, উনি অনেক ভালো কাজ করে, তো যার জন্য ওনার কাছে আমাকে নিয়ে যায়, উনি আসে না। তো নিয়ে যাওয়ার পরে কবিরাজে বলতেছে তুমি কি দেখছো কি দেখোনি, সব কিছু জিজ্ঞেস করতেছে। তা আমি এরকম এরকম বললাম যে দেখেন আমি তো প্রসাব করতে বসছি, তা আমি হঠাৎ করে চোখ দুটো সামনে গেছে, দেখি জঙ্গলের মাঝখানে একটা লাশ শুয়ে আছে আইলের মাঝখানে, আমি তো ভয়ে দাঁড়ায় গেছি প্রসাব সহ। তো উনি বলতেছে যে তুমি তো ভুল করছো। কী ভুল করলাম? যে তুমি ভয় পেয়ে তুমি আজকে মৃত্যুর শেষ প্রান্তে চলে আসছো, যে এখন তোমার মৃত্যুটাই শুধু বাকি আছে, তোমার আর কোনো কিছু নাই, সব শেষ, আর তুমি যদি ভয় যদি না যদি পেতা তাহলে হয়তো তোমার জন্য অনেক ভালো কিছু হতো। কেন? উনি তখন বলল যে কোনো খারাপ কোনো জিনিস, সে জিন হোক বা ভূত হোক বা কিছু হোক, যে খারাপ শয়তান, সে কখনো পশ্চিম দিকে মাথা রাখবে না আর পূর্ব দিকে পাও রাখবে না, সে উল্টাটা, কারণ পশ্চিম দিকে আমাদের কাবা ঘর, আমরা পশ্চিম দিকে সেজদা করি, পশ্চিম দিকে আমাদের লাশ দাফন করা হয় মাথা রাখে, ওই ওদিকে কোনো শয়তান জিনিস মাথা রাখবে না। তো তুমি ভয় পাইছো, এটা ওটা ভালো কিছু ছিল, তুমি ভয় পাইছো, তুমি ভুল করছো। তো তখন আমি বললাম যে যাই হোক, আমি তো আর এত কিছু জানি না, তো আমি যেটা বুঝি সেটা তো হয়তো হয়নি, আমি ভয় পেয়ে গেছি যার জন্য তো এরকম হয়েছে। তো বলছে ঠিক আছে আমি তোমার চিকিৎসা করব, তুমি আশা হারাইও না, তুমি আশা রাখো, আমি তোমাকে ঠিক করে দেব। তো এরকমভাবে উনি আমরা রোববারে যাই, তো উনি বলে যে তুমি তো হঠাৎ করে আসছো, আমাদের আমাকে তোমার এক সপ্তাহ ছয় সাত দিন সময় দিতে হবে, আমি সামনের শনিবারে তোমার আমি চিকিৎসা করার জন্য তোমার বাড়িতে যাব, তুমি এই ছয় সাতটা দিন একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকো। তো আমি বাড়িতে যাই, মানে একটা মানুষ যদি বসে থাকতে, হাঁটাচড়া তো বাদ, একটা মানুষ যদি বসে থাকতে যদি না যদি পারে তাহলে তো তার বেঁচে থাকা না থাকা একই কথা। তো আমি তো আপন ইচ্ছায় ঢইলে পড়ে যাই, আমাকে কেউ ধরতেও হয় না আর কেউ সাপোর্টও করে, আমার সবসময় একটা লোক আমার কাছে থাকাই লাগে, নয়তো আমি থাকতে পারি না। তখন ওই কবিরাজ আসে আমাদের বাড়িতে, আমার শরীরে তখন প্রতিদিনই প্রায় 110-এর উপরে জ্বরই থাকে। তো আমি মা আমার মাথায় পানি ঢালতেছে, আমি বিছানা শুয়ে আছি, কবিরাজ আসে, এসে আমার মাকে বলে যে আপা আপনি একটু এক নিঃশ্বাসে এক গ্লাস পানি আনেন কল থেকে। তো মা তখন দৌড়ায় যায়, বলে যে আপনি পারবেন ওকে ঠিক করতে? তো উনি আশা দেয় যে আমি চেষ্টা করি, দেখি কি করতে পারি। তখন মা ওনাকে বলে যে আপনি যদি ওকে ঠিক করে যদি দেন তা আপনি আমার কাছে আমার সাধ্যমতো যা চাইবেন আমি আপনাকে তাই দেব, শুধু আপনি ওকে ঠিক করে দেন, কারণ আমার একটা ছেলে। তখন কবিরাজ বলে যে আপনি এক গ্লাস পানি আনেন, আমি বাকিটা দেখতেছি। তো ওই আমি মা তো মাথায় পানি দিচ্ছে আর মা এক গ্লাস পানি এনে দেয়, তো ওই পানিটার উপরে সে কি একগুলো দোয়া দরদ পরে ফু দেয়, ফু দিয়ে ওই ভিজা মাথা আমার, ওই ভিজা মাথার ভেতরে মার ওই আনা পানিটা আমার মাথায় ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পরে একটা তাবিজ উনি ওখানেই বসে লেখে, লেখে আমার কোমরে একটা তাবিজ ছিল ওটা ফালাই দিয়া ওটা ভরা দেয়। দেওয়ার প্রায় 10 মিনিট বা অতিরিক্ত হলে 15 মিনিট
আমি এই যে 6 মাসের অসুস্থ একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আমার শরীরে কোনো দুর্বল আছে, না খাওয়ার জন্য যেটা দুর্বল হয়েছে আমার ওইটা আছে, কিন্তু ভৌতিক যে বিষয়টার জন্য যে দুর্বলতা বা পড়ে যাচ্ছি বা জ্বর কোনো মতে আমার শরীর থেকে যাচ্ছে না, এগুলোর কোনো কিছু আর থাকে না। কিন্তু উনি আমাকে শুধু একটা কথাই বলে যে তুমি তোমার সামনে যদি আর কখনও যদি এই বিষয়গুলো যদি আসে তুমি কখনো ভয় পাবা না, তুমি মনে সাহস রাখবা, তাবিজটা তোমার সাথে রাখবা আর সবসময় দোয়া দরুদ পড়বা, তাহলে কখনো শয়তান তোমার পাশে আসে ভিড়তে পারবে না। আমি বলছি ঠিক আছে। তো উনি এগুলো বলার পরে আমি আরও প্রায় 10-15 দিন বাড়িতেই ছিলাম সুস্থ হওয়ার জন্য। তো দেখলাম যে না, আর কখনো আমাকে আর কেউ ডিস্টার্বও করে না, আমার কাছে আর কোনো ভয়ও লাগে না। তো এটাই ছিল আমার ফার্স্ট হিস্টোরি উদয় ভাই। থ্যাংক ইউ সো মাচ শামিম ভাই আপনাকে আপনার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই মুহূর্তে আপনি টিউন করে আছেন জাগো এফএম 94.4 আর চলছে আজকের আয়োজন যার নাম হচ্ছে ভূত স্টুডিও। এক্স্যাক্টলি প্রতি বৃহস্পতিবার রাতে আমি হাজির হই আপনার সাথে এই আয়োজনে আড্ডা দেওয়ার জন্য। বন্ধু, বোনাল অপটিমাইজ টেকনোলজিতে তৈরি কমফি ম্যাট্রেস আপনাকে দেবে আরামদায়ক ও স্বাস্থ্যকর ঘুমের পূর্ণ নিশ্চয়তা। কমফি ম্যাট্রেস পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পোরিয়াম সহ দেশব্যাপী, অনলাইনে কিনতে ভিজিট করতে পারেন অথবা .com-এ। এই শোতে আজকে তানভীর বা শামিম তারা তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স বলছে, আপনি বাসায় বসে দেখছেন শুনছেন। নেক্সট উইকে আপনি এসে এখানে রেডিওতে আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন। তার জন্য কি করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে এখনই টাইপ করতে হবে শুরুতে RBS, আবারও বলছি RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, লোকেশন মানে আপনি যেখানে বর্তমানে বসবাস করেন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করতে হবে, আপনি কি করেন। এবার পুরো SMS-টা পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে, অর্থাৎ 26969 নাম্বারে। সো ভূতের ডায়েরিতে হয়তো নেক্সট উইকে তোমার সাথে আমার দেখা হচ্ছে। তুমি হতে পারো স্টুডেন্ট, হতে পারো হাউসওয়াইফ, হতে পারো টিচার, লয়ার, চাকরিজীবী, ব্যবসায়ী, যে কেউ। জাস্ট তোমার যদি রেডিওতে লাইভ এসে গল্প বলার ইচ্ছে থাকে, আর আমারও ইচ্ছে থাকে, মানে আমার তো ইচ্ছে আছেই তোমার সাথে দেখা করা, তোমার গল্প শোনার। সো নেক্সট এপিসোডে তোমার সাথে দেখা হচ্ছে এটুকু আমি আশা করতে পারি। ঠিকঠাক মতো রেজিস্ট্রেশনটা করো অ্যান্ড মাথায় রেখো শোটা লাইভ থার্সডে নাইটে এখানে এসে গল্প বলতে হবে। সো খুব ইজি, জাস্ট মোবাইল থেকে রেজিস্ট্রেশনটাকে করো, RBS, স্পেস তোমার নাম, তোমার লোকেশন, তোমার প্রফেশন টাইপ করে পাঠাও 26969 নাম্বারে। অলরেডি অনুষ্ঠান নিয়ে মতামত দেওয়া শুরু হয়েছে। সিফাত লিখেছেন মুন্সীগঞ্জ থেকে, আসিফ ব্রাহ্মণবাড়িয়া থেকে, ইমন রয়েছেন, সুজন রয়েছেন গাজীপুর থেকে, জয় রয় রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড জয়েন করেছে শান্ত নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে জয়েন করেছেন শিখা, অ্যান্ড জয়েন করেছেন আমাদের বন্ধু নাম হচ্ছে শাওনের পর জিহাদ, সৈকত, প্রতীক, আমাদের সাথে তালহা এবং রয়েছেন নাজিফা, জয়েন করেছেন রাতুল, অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে বন্ধু বিল্লাল, টাইগার আওলাদ এবং সোহান শ্রীল রয়েছেন আমাদের সাথে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ এইভাবে SMS করার জন্য। ফেসবুকেও যথারীতি আমাদের বিভিন্ন বন্ধু দুটো পেজ থেকে লাইভ হচ্ছে, একটি হচ্ছে www.facebook.com/jagofm এবং আরেকটি হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rjudoy। দুটো পেজ থেকে লাইভটা হচ্ছে এবং লাইভটা আমি আপনাদেরকে শেয়ার করতে বলেছিলাম, অনেকেই শেয়ার করেছেন, অনেকে করেন নাই, বাট খুব ভালো লাগে যদি আপনার লাইভটা শেয়ার করে দেন। এখন অবধি যারা শেয়ার করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা, যারা করেন নাই তাদের কাছে শুধু একটু বলতে চাই, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ শেয়ার দিস লাইভ। ফারুক ইকবাল, মোহাম্মদ মাহফুজ, শিফোন, আর শিফোন রাইট, অ্যান্ড আমাদের সাথে সৌমিত্র জয়েন করেছেন, আমাদের সাথে মুসেল মুস্তাকিম, রাসেল আল হাসান সহ আরও অনেকেই যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পরের ঘটনাটা আমরা আবার তানভীরের কাছ থেকে শুনবো। তানভীর শুনি। আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো এটা হচ্ছে 2012 সালে, যখন আমার SSC-টা শেষ হয়, তখন তো ছোটোই ছিলাম, তখনকার ঘটনাটা। ঘটনাটা যেটা হয়, SSC-র পরবর্তী সময় সম্ভবত শবে বরাত বা শবে কদরের রাতে যখন নামাজ পড়া হয় মসজিদে, ওই টাইমের যেটা হয় আর কি, আমরা SSC পরীক্ষার পর তো সবাই মিলে একসাথে নামাজ পড়ার একটা ই ছিল। সো আর শবে কদরের রাতে ফ্রেন্ডরা একসাথে নামাজ পড়ার চেষ্টা করে। ওই দিন থেকে পরবর্তী দিন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা একই সাথে, মেবি আমার মনে হচ্ছে যে কানেক্টেড, আমি শেয়ার করছি। ও আমরা হচ্ছে, আমরা ফ্রেন্ডগুলো হচ্ছে একই স্কুলের, একই সাথে SSC দিয়েছি, বাট বিষয়টা হচ্ছে এক একজনের বাসা এক এক জায়গায়, মানে মোটামুটি কারো কাছে কারো দূরে এরকমই আর কি। তো আমরা মাগরিবের নামাজ থেকে ঈশার নামাজের মধ্যে আমরা সবাই একসাথে হই, কারণ হচ্ছে আমরা ঈশার জামাত একসাথে পড়বো এবং হচ্ছে শবে কদর রাতে আমরা সবাই নামাজ পড়ে থাকি সারা রাত। তো একে তো নামাজ পড়বো, দ্বিতীয়ত ফ্রেন্ডরা একসাথে থাকা হবে, দুষ্টামি চিন্তা ভাবনা যেগুলো থাকে আর কি, যে নামাজও পড়বো, ওই দিক সেদিক ঘোরা হবে। এই
তো আমরা সব ঠিকই ছিল, আমরা সব মনে হয় 8 জন বা 9 জন ফ্রেন্ড একসাথে ছিলাম। তো আমরা গিয়েছিলাম একটা ফ্রেন্ডের বাসার দিকের একটা মসজিদে, যেটা আমার বাসা থেকে মোটামুটি দূরে। আর যে ঘটনাটা বলছি এটা হচ্ছে গাজীপুরের, আমি ছোটো থেকে গাজীপুরে বড় হয়েছি। আর এই ঘটনাটা হচ্ছে গাজীপুরে বাইপাসের দিকের, বা মসজিদটা যেটা এটা বাইপাসের আরও সামনের দিকে, আমার এক ফ্রেন্ডের বাসার পাশে মসজিদ। আমরা ওখানে ঈশা নামাজ পড়েছি, মসজিদে পড়েছি। না মসজিদের পরে নামাজের পরে আমরা ওখানে কিছু এক রাকাত নামাজ পড়ার পরে ফ্রেন্ডরা মিলে মসজিদ থেকে বের হই আর কি, যে আশেপাশে কোথাও বসা যায় কি না, কোথাও কিছু খাওয়া যায় কি না, ফ্রেন্ডরা একসাথে থাকলে যেটা হয়। তো আমরা যেটা করি, আমাদের মধ্যে একজন দুইজন ছিল যারা হচ্ছে তাবলিগ জামাত করতো বা হচ্ছে জামাতে যেত একজন দুইজনের নামে। তো মানে একজন দুইজন ছিল যারা আর কি মোটামুটি ইসলামটা ভালোভাবে চর্চা করার চেষ্টা করে। তো তাদের সাথে যেহেতু ছিলাম তো আমাদেরও করতে হতো ওই সময়টায়। তো আমরা যেটা করি, মসজিদ থেকে একটু দূরে আমরা যে এলাকাটা ছিলাম মোটামুটি আশেপাশে অনেক ধান ক্ষেত আছে, একদম ধান খেতে মাঝ বরাবর মাঝ দিয়ে একটা রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা বাট উপরে হচ্ছে ইটা পাড়া, ইটা ইটে দিয়ে ইটা দেওয়া আছে। তো এরকম একটা রাস্তার পাশে ধান খেয়ে ধান খেতের পাশে একটা খোলা জায়গা, মাঠের মতো বলা যাবে না, ছোট। আশেপাশে মানুষজন বলতে হচ্ছে 7-8 মিনিট 10 মিনিট পর পর এক একটা বাড়ি আছে, এবং তখন অলমোস্ট 12টা পার হয়ে গিয়েছে। তো একে তো হচ্ছে শুধু মসজিদে মানুষজন আছে না হয় বাড়িতে আছে, ওই টাইমে রাস্তাঘাটে, এটা যেহেতু অনেক আগের ঘটনা তখন ওই রাস্তায় যে ফ্লাড লাইট বা হচ্ছে সিটি কর্পোরেশনের যে লাইটগুলো থাকে ওগুলো ছিল না, তো অন্ধকার। বাট তখন যে সমস্যাটা ছিল ওটা হচ্ছে জ্যোৎস্না আর চাঁদনি রাত ছিল, তো মোটামুটি সব দেখা যেত। আমরা ফ্রেন্ডরা মিলে ওই মাঠের পাশে যেখানে বসেছিলাম আমরা হচ্ছে অনেক গল্প করছিলাম, আবার একটা সময় অনেক মানে ইসলামিক কথাবার্তা বলা হচ্ছিলো, একজন বলছিল একজন শুনছিল, আমরা চর্চা করছিলাম। আমাদের মনে আছে আমরা টোটাল 8 জন ছিলাম ওই সময়, একজন চলে গিয়েছে 8 জন। তো ওখান থেকে আবার একজন চলে যায় হচ্ছে একটা দোকানে গিয়েছে কিছু আনবে, খাবার টাবার কিছু খাওয়া যায় কিনা। তো যায় সে চলে আসে আবার 8 জন। আমরা 1 ঘন্টার মতো ওখানে ছিলাম। থাকার পরবর্তীতে যেটা হয়, ঘন্টাখানেক পরে আমরা হঠাৎই একটা হচ্ছে বাতাস পাই, বাতাসটা হচ্ছে হ্যাঁ বাতাস থাকতেই পারে খোলা মাঠের পাশে বসে আছি, বাট এটা হচ্ছে এরকম একটা বাতাস মানে অনেক গরম একটা বাতাস আমরা এটা পাই। তো আমরা প্রথম দিকে এটা স্বাভাবিকভাবেই নিই যে হ্যাঁ খোলা মাঠে বসে আছি বাতাস আসতেই পারে, তো কিছুক্ষণ আমরা ওটাভাবেই স্বাভাবিকভাবেই নিই। বাট কিছু সময় পরে আমরা একটা জিনিস খেয়াল করলাম, আমরা 8 জন ছিলাম, কেউ একজন আমাদের পাশে এসে বসেছে। আমরা ভেবেছি আমরা ফ্রেন্ড সার্কেলে কেউ হবে, যেহেতু জ্যোৎস্না রাত ছিল 4 দিন রাত সব কিছু তো দেখা যায়, বাট একদম ক্লিয়ারলি যে দেখা যায় তা না, আমরা সেভাবে গুনিও নিই যে আমরা 8 জন না 9 জন আছে, হঠাৎই একজন বেশি হয়ে যায়। তো একজন যেহেতু দোকানে গিয়েছে আসছে এরকম হচ্ছে, আমরা ভেবে নিচ্ছি হয়তো বা তার সাথে কেউ এসেছে। আমরা 2-3 ঘন্টা টোটাল ওখানে ছিলাম, 2:30 পর্যন্ত ছিলাম, তার মাঝে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। বাট যেটা দেখছিলাম, কিছু সময় পরপর আমরা একটা গরম বাতাস পাচ্ছি, এবং সমস্যাটা সেখানেই হয় যেখানে আমরা বসেছিলাম তার পাশে হচ্ছে একটা গাছ ছিল, মানে আমাদের যদি পাস করে বাতাসটা যায় অবশ্যই গাছের পাতা নড়বে বা গাছে কোনো একটা ইফেক্ট থাকবে, এরকম কোনো ইফেক্ট আমরা পাইনি। যতক্ষণ আমরা বুঝতে পারি, যেহেতু আমরা সবাই মোটামুটি ছোটো মানুষ মাত্র SSC পাস করেছি, তো তখনই একজন দুজন দুষ্টুমি করা শুরু করে, না এটা মনে হয় কোনো স্বাভাবিক কিছু না, ঝামেলা হতে পারে চলে যাই। এখনও রাস্তাঘাটে মানুষজন কম, আমরা রাস্তা আমরা দেখি আমরা হচ্ছে মসজিদের দিকে চলে যাই, নাহলে যদি সমস্যা হয়, আর ফাঁকা রাস্তায় বসে আছি চোর ডাকাতেরও তো সমস্যা থাকতে পারে। তো একজন দুজন উল্টাপাল্টা কথা বলা শুরু করে যে মনে হয় আশেপাশে কোনো ভুটটুত আছে বা কোনো কিছু এরকম ঝামেলা টামলা। তো কেউ ভয় পাচ্ছিলো, কেউ হাসি ঠাট্টা চলে নিচ্ছিল, বাট কিছু একটা অস্বাভাবিক ছিল তখন, যে কিছুক্ষণ পরপর গরম বাতাস, আমরা 8 জন থেকে 9 জন হয়ে যাওয়া, এবং আমরা সেভাবে খেয়ালও করিনি। আমরা যখন মসজিদে ব্যাক করলাম, মসজিদে ব্যাক করার সময় যেটা হয় যে হচ্ছে একটা গাছ ছিল আর কি, গাছের নামটা মনে নেই, বড়ো গাছ, বট গাছ হবে কিনা জানি না। আমরা যে জায়গাটা বসেছিলাম ওখান থেকে মসজিদের দূরত্ব হচ্ছে সর্বোচ্চ 8 মিনিট কি 9 মিনিট হবে। তোমরা অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, আমরা আসছি ব্যাক করছি, অনেক অনেক কথা বলছে আসছে, তো
অনেক সময় পরে দেখলাম যে হঠাৎই আমাদের রাস্তার একদম মাঝখানে খুব বড় ডাল না, ছোট একটা ডাল হবে এই কত 4-5 ফিট এরকম একটা, মোটা সোটা না, চিকন ডাল হঠাৎই পড়ে গেল। তো আমরা ভাবলাম হয়তো বা যেহেতু আশেপাশে বাতাস আছে বাতাসে পড়ে গিয়েছে, কিন্তু বাতাসে পড়ে গেলে তো হচ্ছে ডালটা ভেঙে গেলে ওই ডালটা দেখলে বোঝা যায়, বাট একটা কাঁচা ডাল যদি কেউ ভাঙে এটা কিন্তু বোঝা যায়। সো আমরা যেটা ভাব তখন ততক্ষণ আমরা বুঝে গিয়েছি যে এটা মেবি তাও হতে পারে বাতাসেই হয়েছে। সো আমরা তখনও অস্বাভাবিক কিছু মনে হয়নি, স্বাভাবিকভাবেই নিয়েছি। তো আমাদের মনে মনে ভয় ছিল, ভয়তেই অনেকটা তাড়াতাড়ি করে আসার চেষ্টা বা মসজিদে ব্যাক করার চেষ্টা। তো আমরা যেটা খেয়াল করলাম আমাদের মসজিদে আসতে কমপক্ষে 25-30 মিনিট লেগেছে, যেখানে 8-9 মিনিটের রাস্তা। আমরা একই রাস্তা দিয়ে এসেছি, একই সাথে এসেছি, একই মানুষজন এসেছি, কিন্তু সময়টা অনেক বেশি লেগেছে, আমরা জানি না কেন। এখন হতে পারে যে আমরা অনেক নার্ভাস ছিলাম, আমাদের হাঁটার গতি অনেক কম ছিল স্বাভাবিকভাবে, তাছাড়া অস্বাভাবিক কিছু ছিল না কি না আমরা জানি না, এরকম হয়েছে। আমরা মসজিদে ফিরি, মসজিদে ফেরার পর যেটা হয় যে 3:30-4:30 দিকে আমরা যে যার বাসায় চলে যাওয়ার চেষ্টা করি। এখন এত রাতে তো বাসায় যাওয়াটাও হচ্ছে একে তো সমস্যা যে বাসায় কে বাসা যেতে দিবে বা বকাচকা দিবে। তো আমরা চেষ্টা করছিলাম যে যার ফ্রেন্ডের বাসায় থাকা যায় কি না, কয়েকজন ছিল, বাট আমার বিষয়টা হচ্ছে এরকম আমি কখনও বাসা বাইরে থাকি না ওই সময়। তো আমি আর আমার এক ফ্রেন্ড নাম হচ্ছে সাকিব, আমরা হচ্ছে বাসায় ফেরার চেষ্টা করি, আমার বাসা তার বাসা পাশাপাশি। তো আমার বাসা আর তার বাসার মাঝখানে হচ্ছে বেশি দূরত্ব না, খুব অল্প দূরত্ব, কিন্তু ওর বাসার পরে আমার বাসাটা। তো কিছু সময় আমার একা যাওয়ার কথা, আমি একাই যাই। এখন এক তো কথা হচ্ছে যে সারা দুষ্টমি করে যাই, করে নামাজ পড়েছি, একটা মানে মনে একটাই ছিল যে না না কিছু হবে না, কিছু হবে না, আমি তো নামাজ পড়ছি, আমি তো খারাপ কিছু করি নাই, দুষ্টমি করি নাই, তেমন সমস্যা নেই, মনে হয় রাস্তাঘাটে কোনো প্রবলেম হবে না। একা একাই আমি ওকে বাসায় যাওয়ার পরে আমি আমার বাসায় যাওয়ার চেষ্টা করব। কথা ছিল আমার বাসা পর্যন্ত মানে একটু দিয়ে আসবে, বাট ও দিয়ে আসেনি, সে তার বাসায় চলে যায়। এখন আমার বাসা থেকে যে রাস্তাটা ছিল ওখান থেকে আমার বাসায় আসতে তখন যেহেতু 12-র দিকে তেমন কিছু ছিল না, রাস্তাটা একদম ফাঁকা, রাস্তায় 2টা দোকান ছিল, একটা বাড়ি ছিল, বাড়ি বলতে হচ্ছে লম্বা একটা বাড়ি, লাইক 12-13টা রুম হবে মানে এরকম একটা বাড়ি, এবং তারা ততক্ষণ অবশ্য ঘুমিয়ে গেছে, আশেপাশে তেমন মানুষজন নেই। আমি যখন বাড়িটা ক্রস করি ওই বাড়ি থেকে আমার বাসা যেতে জাস্ট একটা মোড় ঘুরতে হয়, এই মোড়ের ওখানে যেটা আছে এটা বটগাছই আছে, এটা গাছটা এখন নেই, কেটে ফেলা হয়েছে, একটা বটগাছ ছিল ওখানে। আমি বটগাছটা যখন ক্রস করি তখন হঠাৎই একটা জিনিস দেখি, যেটা এটা হচ্ছে 4-5 বছরের বাচ্চা যেই সাইজটা হয় আর কি, লম্বায় এরকম একটা বাচ্চা, এবং তার হাসিটা অসম্ভব রকমের সুন্দর, মানে থাকে না যে বাচ্চাদের হাসি দেখলে অনেকেই ভালোই তো লাগে ছোটো মানুষ হাসলে, আমার আবার তখন এই সেন্সটা নাই যে এখন 3:30 বাজে এই টাইমে একটা এই বয়সের বাচ্চা রাস্তায় থাকতে পারে। হ্যাঁ থাকতেই পারে, সাথে যদি গার্জিয়ান থাকে অবশ্যই নামাজ থেকে ফিরেছে বা এরকম কিছু একটা স্বাভাবিকই ছিল, আমার অত খেয়াল তখন হয়নি। আমি এটা দেখে ক্রস করব করব আমি জাস্ট তাকে অতিক্রম করার সময় আমার হঠাৎ করে খেয়াল আসলো যে এত রাতে একটা বাচ্চা 4-5 বছর বয়সী, এবং তার আমি তার ফেসটা দেখেছি, হাত পা যেটা আমি ওইভাবে খেয়াল করিনি বা আমি অতটা মানে মনোযোগ দিয়ে দেখি না, হয়তো আমি খেয়াল করিনি, বাট আমি এতটুকু বুঝেছি 4-5 বছরের বাচ্চার হাইট যতটুকু হয় এতটুকু হাইট হবে, বাচ্চাটার মুখে অসম্ভব সুন্দর একটা হাসি ছিল আমি এটা দেখেছি। তো আমি যখন অতিক্রম করি তখন আমার খেয়াল হলো যে এত রাতে তো একটা বাচ্চা এভাবে একা থাকার কথা না। তো অতিক্রম করার সময় আমি যখন ব্যাকে দেখি, পিছনে দেখি, তখন হঠাৎ যেটা দেখা যায় যে বাচ্চাটা আছে, বেশি দূরে যায়নি, বাচ্চাটা আছে। তো আমি প্রথমে তাও কেন জানি আমি তেমন কিছু চিন্তা করিনি, আমি দেখলাম, আমি আবার 3rd টাইম যখন দেখলাম হঠাৎই দেখি বাচ্চাটা নেই, তো তখন আমার মোটামুটি মানে ভালো রকমের একটা ভয়, এখন বলা চলে যে মোটামুটি দৌড়ের মতন, আমি ওখান থেকে আমার বাসায় যেতে বেশি সময় লাগবে না, 1-1.5 মিনিটের রাস্তা, জাস্ট মোড়টা ঘুরে বাসায় যেতে হবে, আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে যেহেতু
প্রায় 3:30টার বেশি হয়ে গেছে, আম্মুকে ডাক দিতে হবে। তখন ফোন ছিল না কাছে, আমি তখন ফোন ইউজ করতাম না। গেটে অনেকক্ষণ ডাকাডাকির পর আম্মু গেট খুলে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে যেটা হয়, আমি বাসায় যাই, স্বাভাবিকভাবে আম্মু অনেক বকাচকা দেয়, তো ওই দিন আর খাওয়া হয়নি। আমি ঘুমিয়ে যাই, ঘুমায় যাওয়া যেটা হয়, তো আমাদের যেটা হয় আর কি, অনেক রাতে বাইরে থাকলে নামাজ টামাজ পড়ি আর যাই করি, বাইরে ছিলাম, তো ওই দিন আমার ফজর নামাজটা পড়া হয়নি। দুপুরের জামাতে যেটা হয়, আমি স্বাভাবিকভাবে পরের দিন সকালে ঘুম থেকে উঠি, সবই ঠিক আছে। দু একদিন পর আমার পরীক্ষা, আমি পরীক্ষা বলতে হচ্ছে মানে কোচিং করতেছিলাম, কোচিং ভর্তি হবো এরকম একটা চিন্তা ভাবনা, তো হালকা পাতলা বই পড়তাম, গ্রামার টামার পড়তাম, তেমনি পড়ালেখা করতাম, তো সবই স্বাভাবিক ছিল। সকাল হয়েছে, সবই ঠিক আছে। রাতে আমি কী করেছি না করেছি আমার কিছুই মনে নাই, বাসায়ও কিছু বলিনি, হয়তো মনে নেই এই কারণে যে আম্মু বকা দিয়েছে, আমি বলিনি, এরকম কিছু একটা হইতে পারে, আমি বলিনি। কিন্তু সমস্যাটা হয় পরের দিন হচ্ছে দুপুরবেলা, আমাদের বাসা আর হচ্ছে যেই ফ্রেন্ডের কথা বললাম, সাকিবদের বাসা, এটা হচ্ছে মাঝামাঝি দূরত্বে। আমি যদি একদম শর্টকাটে যাই, একদম মেইন রাস্তা থেকে ওদের বাসার একটা ভালো দিক হচ্ছে, ওদের বাসার নিচে একটা মসজিদ আছে, মসজিদটা বলতে হচ্ছে ওই রকম মসজিদ না, জাস্ট হচ্ছে আশেপাশে মুসল্লিরা নামাজ পড়ে, জুমার নামাজ ওখানে পড়ানো হয় না, আমি ওখানে যেয়ে পড়তাম, কারণ আমাদের মসজিদটা মোটামুটি দূরে ছিল। তো এই জন্য আমি দুপুরবেলা নামাজ পড়তে যাই। নামাজে যাওয়ার সময় আমি হচ্ছে কোনো একটা মানুষের সাথে ধাক্কা খাই, এবং উনি স্বাভাবিক হাইটের মানুষ ছিল না, ধাক্কা খাই, আমি হচ্ছে আমি সালাম দিই, আমি চলে যাই, আমি সেভাবে খেয়াল করি না, এবং যে এত বড় আমি দেখিও নি। কিন্তু আমি যখন নামাজ পড়ে যখন ব্যাক করলাম দুপুরের দিকে, এটা কিন্তু রাতের ঘটনা না, দুপুরের দিকে, তখন আমি যখন ওই রাস্তাতে আসতেছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি আজকে যার সাথে ধাক্কা খেয়েছি লেগেছে, এত বড় কেন ছিল। আমরা চিন্তা করলাম যে না, বড় মানুষ হতেও পারে, অনেক বড়, আমি হয়তো দেখিনি কখনো। বাসায় যাই, বাসায় যেয়ে দুপুরের খাবার খাবো, আমার আব্বু হচ্ছে 2টার দিকে অফিস থেকে আসতো, আমরা একসাথে খেতাম, যেহেতু আমার তখন স্কুল নেই, সবই বন্ধ, তো একসাথে খাওয়া, সবাই একসাথে খেতাম। 2টার পর আব্বু আসছে, আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আগে আমি জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, মানে জাস্ট আমি আমার বেডে শুয়ে আছি, রেস্ট নিচ্ছি, যে খাবার টাবার দিলে একসাথে খাবো। হঠাৎ করেই আমার অস্বাভাবিক মাথা ব্যথা এবং জ্বর, এই জ্বরটা এরকম জ্বর যে হচ্ছে কাঁপুনো দিয়ে জ্বর আর কি। আমার বাত জ্বর ছিল, আছে, তো আমি প্রথম দিকে এরকম চিন্তা করতেছিলাম হয়তো আমার জ্বর আসতেছে বা এরকম কিছু, কিন্তু 25-30 মিনিট পরে জ্বরটা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রথমে ডাক্তার বলতে হচ্ছে মানে যারা আশেপাশে যে ডাক্তার থাকে তাদের একজনকে আনা হয়, উনি জাস্ট দেখে ওষুধ দিয়ে যায় আর হচ্ছে একটা ইঞ্জেকশন দিয়ে যায়, সম্ভবত যতটুকু মনে আছে, প্যারাসিটামল যত ইঞ্জেকশন দিয়ে যাওয়ার পরে যেটা হয় যে উনি যাওয়ার পরে আমি সামান্য ভাত খেয়ে আমি ওষুধটা খাওয়ার পরে আমার পরবর্তী 30-40 মিনিট পর্যন্ত আমি স্বাভাবিক, আমার জ্বর ছিল না। আসরের আজানের আগে আধা ঘন্টা কি 20-25 মিনিট আগে হঠাৎ করে আমার আবার জ্বর, এবং জ্বরটা খুব বেশি জ্বর। তো আমার ওই পাশের এক আঙ্কেল ছিল, উনি আব্বুকে বললো যে ওকে কালকে কোথাও ছিল কি না বা কোনো ঝামেলা টামেলা করছে কি না, এরকম জ্বর কেন আসবে। তো ওই আমার ওই ফ্রেন্ড ওদেরকে হচ্ছে সাকিব যে উনি ওরে ডাক দিচ্ছে, আর হচ্ছে আশেপাশে একজন দুজন যারা ছিল, কেউ ছিল না ওখানে, যা সাকিবই ছিল আমার সাথে আগের দিন রাতে, ডাক দেওয়ার পরে বলা হয়েছে যে এরকম এরকম, আমরা তো নামাজ পড়েছিলাম, নামাজের পরে একটা ফাঁকা মাঠের পাশে বসেছিলাম সবাই মিলে, ওখানে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমরা 8 জন মানুষ ছিলাম, 1 জন বেশি হয়েছে বাকি, সবই বলেছে। তো তখন ওই যে আঙ্কেলটা বলেছিল যে কোনো ঝামেলা ছিল কিনা, পরে উনি ওনার পরামর্শে আব্বু হচ্ছে আমাদের পাশে মসজিদের ইমাম সাহেবকে ডাক দে, উনি এসে যেটা করে আমার হচ্ছে বাম হাতের কনুইতে অনেক জোরে চাপ দিয়ে ওনারা যেই সুরা যা পরে পড়ল, পরে আমাকে ঝাড়ফুঁক করা হলো, জ্বর কমেনি আমার, তখনও জ্বর কমেনি, মোটামুটি স্বাভাবিক অবস্থায় জ্বর কমেনি, বলতে বেশি কমেনি, কমেছে। পরবর্তী সময় ওই হুজুর যেটা বলল যে আমরা রাতের দিকে যেটা করেছিলাম, আমরা যেই জায়গাটায় বসেছিলাম ওখানে সম্ভব, উনি যেটা বলেছিল যে ওই জায়গাটায় মানে আমরা যেরকম মসজিদে নামাজ পড়ি ওখানে জিন সম্প্রদায়ের কিছু মানে জিন আর কি, 2-3 জন যারা হয় আর একসাথে নামাজ পড়ছিলো আর কি, তো আমরা ওখানে যে ওভাবে বসে অনেকক্ষণ দুষ্টামি করি, চিল্লাচিল্লি করি, তো এটা নাকি তাদের অনেক সমস্যা হয়েছে।
তো এর ফলে পরে পরবর্তী সময় যেটা হয়েছে আমাকে নাকি একা পেয়েছে, তো আমার সাথে প্রবলেমগুলো হয়েছে এটা জানায় আর কি উনি ওই ইমাম সাহেব যিনি। পরবর্তীতে আমাকে হচ্ছে পানি পড়া দেওয়া হয় এবং তাবিজ দেওয়া হয়, যেটা আমি তখন এক দুই দিন পরে আর খুঁজে পাইনি। তো এই তারপর থেকে মোটামুটি সব স্বাভাবিক আর কি। তবে এটা সেই এসএসসির সময় ঘটনা, এটাই আমার আর কি এখন পর্যন্ত মনে আছে আমার সাথে ঘটা। জি ধন্যবাদ। অলরাইট, ধন্যবাদ তানভীরকে। আমরা গল্প শুনছি, আড্ডা দিচ্ছি, আড্ডার ফাঁকে ফাঁকে ফেসবুক লাইভও দেখছি। এবং শুধু আমার একটা অভ্যাস আছে, খুব বাজে অভ্যাস, সেটা হচ্ছে আমি যখন ফেসবুক লাইভে থাকি তখন আমি শুধু একটা নির্দিষ্ট ফেসবুক পেজে কানেক্টেড থাকতে পারি না, তখন আমি বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে দেখি আর কি। বিকজ এটা হচ্ছে আপনি বলতে পারেন ছোটোবেলা থেকেই অভ্যাস আমার, মানে আমি যখন যা করি ওই অ্যাট এ টাইমে আর কোথায় কী হচ্ছে এটা দেখার একটা নেশা আছে আমার, খুব বাজে নেশা। তো সেই প্রেক্ষাপটে আমি দেখছিলাম যে জাগো এফএমের ফেসবুক পেজে যখন লাইভ হচ্ছে অ্যাট এ টাইম ম্যাক্সিমাম মানুষ লাইভটা দেখছেন, এবং এই সময় আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছিল। তো সেগুলো দেখতে গিয়ে আমি খুব আনন্দ নিয়ে বলতে চাই যে আমার খুব ভালো লাগছে যে ম্যাক্সিমাম সংখ্যক লিসেনার এই মুহূর্তে ফেসবুকে কানেক্টেড হচ্ছে জাগো এফএম 94.4 এর সাথে। থ্যাংক ইউ সো মাচ, এটা দেখতে ভালো লাগে। অ্যান্ড আশেপাশের আরও ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে, সেখানেও আপনারা চোখ রাখতে পারেন। বাট রাইট নাও যারা আমার সাথে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি নেক্সট এপিসোডে আপনি আমার সাথে লাইভে থাকতে চান, আপনার গল্পগুলো যদি এই অনুষ্ঠানটায় বলতে চান, তাহলে কী করতে হবে? একসময় আপনাদের মধ্যে প্রচণ্ড ক্ষুধা ছিল এফএম রেডিওতে গিয়ে গল্প বলবো, কিন্তু এতবার রেজিস্ট্রেশন করি কই ডাকে না, হ্যাঁ ভাই কী অবস্থা, আমি তো অনেক দিন ধরে গল্প বলবো করতেছি। আর এখন যেটা হয়েছে, এখন আমি আপনাকে সবসময় বলি যে আপনার যদি গল্প থাকে তাহলে রেজিস্ট্রেশন করেন, আপনাকে আনার দায়িত্ব আমাদের। সো আপনি এখন আসবেন কি আসবেন না ডিসিশনটা আপনাকে নিতে হবে। যদি মনে হয় যে হ্যাঁ জাগো এফএম 94.4 কান্ট্রিজ নাম্বার ওয়ান এন্টারটেইনমেন্ট বেসড রেডিও স্টেশন, সেখানে গিয়ে আমি আমার গল্পটা বলবো, ভৌতিক গল্প, ভুতুরে গল্প, ব্ল্যাক ম্যাজিকের গল্প, শ্মশানঘাটের গল্প, হতে পারে লাইভ আপনি এমন একটা কিছু দেখেছেন যেটা আপনার বলতে ইচ্ছে করছে, তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার নিয়মটা কি, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আর বি এস বি ফর বলের বি, হ্যাঁ RBS স্পেস আপনার নাম, আপনার নাম স্পেস আপনার লোকেশন, লোকেশন মানে আপনি যেখানে থাকেন, স্পেস আপনার প্রফেশন টাইপ করতে হবে, এবার SMS পাঠাতে হবে 26969 নাম্বারটিতে। মনে রাখবেন এই শোটা লাইভ হয়, সো লাইভে এসেই আপনাকে এই ঘটনা বলতে হবে। সো আমি শামীমের কাছে চলে যেতে চাই। শামীম ভাই, পরের ঘটনাটা বলেন। যেমন পরের ঘটনাটা হচ্ছে গ্রামের বাড়ির ঘটনা। সেই ঘটনাটা আমি যে মুন্সির কথা বললাম, যে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবের পরিবারের ঘটনা। তো ওনারা দুই ভাই, দুই ভাইয়ের ভেতরে বড় ভাইয়ের একজন ছেলে আছে আর ওনার ছেলে মেয়ে তিনজন। তো বড় ভাইয়ের ছেলে যিনি আছে উনি বিবাহিত, ওনার ওনারও দুটো সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। তো তাদের ভেতরে ওই ইমাম সাহেব অনেক ভদ্র মানুষ আর সবাই ওনাকে সম্মান করে, একু মৌলবি বলে সবাই ডাকে। তো ওনাদের একটা পারিবারিক ঝামেলা আর কি, বউর সাথে লোকটার একটু পারিবারিক ঝামেলা হয়, তর্ক বিতর্ক হয়। হওয়ার পরে ও একা একা রেল স্টেশনের কাছে চলে যায়। তো চলে যায়, কাউকে কিছু বলে না, একা একা চলে যায়। তো যাওয়ার এক পর্যায়ে সে নিজের পকেটের ভেতরে নিজের নাম, বাবার নাম, একদম পুরো পরিবারের নাম লেখে, যেন কেউ চিনতে বা বুঝতে যেন কারো ভুল না হয়, সম্পূর্ণ অ্যাড্রেসটা সে লেখে। লেখা সে ট্রেনের নিচে সে একটা লাফ দেয়। যখন ট্রেনটা চলন্ত অবস্থায় আসে সে লাফ দিয়ে পরে রেল লাইনে, সে ওখানে মারা যায়। তাকে চেনার মতো কোনো সিস্টেম ছিল না, তার পুরো শরীরের মাংস হাড্ডিগুলো টুকরো টুকরো হয়ে যায়। তো বোঝার মতো কোনো সিস্টেম মানুষের কাছে ছিল না, যে আমি এটা বুঝবো এটা লোকটা কে, এরকম কোনো ওয়াই ছিল না। তখন ওই লোকটার পকেট থেকে, মানুষের হাতায় যে পকেটের ভেতরে যদি কিছু থেকে থাকে চেক করে, সে চেক করার পরে লোকটার পকেট থেকে একটা কাগজ পায়। সেই কাগজটাতে ওনার নাম, বাবার নাম, গ্রাম সব কিছু লেখা থাকে, অ্যাড্রেস লেখা থাকে। তো সবাই দেখে যেন একটা ভালো পরিবারের সন্তান সে, তার নাম দাম আছে, ওদের ভদ্র ফ্যামিলি একটা। তো মানুষজন হেল্প করে, সবাই
এই হাড্ডিগুলো ওই টুকরো টুকরো মাংসগুলো টোকায় টোকায় একটা গাড়িতে করে একটা কাপড় দিয়ে পেঁচায় বাইন্দা একটা গাড়িতে করে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে ওদেরকে বলে যে এই এই লোকটা আপনাদের কি হয় তো তখন ওনারা বলে যে হ্যাঁ আমার ভাতিজা হয় মুন্সি যে মাওলানা সাহেব আছে উনি বলে আমার ভাতিজা হয় আমার বড় ভাইয়ের ছেলে তো উনি এখন কোথায় আপনি বলতে পারেন যে না ও তো দেখলাম কোথায় যেন চলে গেছে এক দুই ঘন্টা আগে নাই বাড়িতে তো বলতেছে উনি নাই আর পৃথিবীতে নাই যে মানে তখন রাস্তা থেকে গাড়িটা ভেতরে নিয়ে আসে নিয়ে এসে সবাই দেখে যে এরকম টুকরা টুকরা সমস্ত শরীরের হাড্ডি মাংসগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তখন ওনাকে আর গোসল করায় না মানে একটা মানুষের তো যখন 15-20 জন টুকরা হবে একটা মানুষের দেহটা তখন তো ওটা গোসল করার মতো কোনো পজিশন থাকে না তো ওইভাবে গোসল করানো হয়নি দাফনও করেনি জানাজা পড়ায় নাই জানাজা না পড়ায় দাফন করে করছে কবর দিছে তাকে তো এমন জায়গায় কবরটা দিছে যে ওদেরকে তো আর কেউ না করতে পারে না যে আপনি এখানে কবর দেন কেন জায়গা ওনাদের ওনা দিতেই পারে আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় মেইন রাস্তায় একটা এল ভাস পড়ে একটা এল আছে সেই এলের মাছ সেন্টারে একটা বাজার আছে সেই মৌলভী সাহেবদের বাজারের ভেতরে কবরটা দেয় আর ওই বাজারটার ভেতরে যে কোনো মানুষ এমনি আসা যাওয়া করতেও রাত্রে 9টা-10টার দিকে ভয় পায় আবার ওখানে একটা আত্মহত্যা করা একটা মানুষের কবর দিছে না বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে তখন যে কোনো মানুষ যদি রাত্রে 10টা বা 11টার সময় বাজার থেকে দোকানপাট বন্ধ করে যদি চলে আসে তো যত বড় সাহসী মানুষই হোক না কেন এই এল মোচরে এসে সে ভয় একটা পাবেই তার কোনো মাপ নেই ভয়টা সে অবশ্যই পাবে কারণ তার একটা উদাহরণ হচ্ছে একটা লোক আসতেছিল বাজার থেকে প্রায় তখন 10:30-11টার এরকম বাজে তো লোকটা আসতেছিল এসে দেখে কি যে মোচরে জানাজা পড়াইতেছে মানুষে জানাজা পড়াইতেছে তো যে কোনো মুসলমান সে যদি মুসলিম পরিবারের সন্তান হয় সে একটা যদি দেখে যে জানাজা পড়াইতেছে আমার সামনে আমিও তো একদিন মরব সে অবশ্যই ওখানে 2-4 মিনিটের জন্য হলেও শরীক হবে তো তার মাথায় যদি ওরকম জ্ঞান থাকে শয়তান হলে তো আর সে দাঁড়াবে না তবুও মায়া লাগবে কিন্তু ওই লোকটা এসে দেখে কি যে সবাই কাতারে দাঁড়াইছে জানাজার নামাজ পড়া হবে এসে ওই লোকটাও কাতারে তাদের সাথে শরিক হয়েছে শরিক হওয়ার পরে সে এক পর্যায়ে দেখে যে তার আশেপাশে যে লোকজনগুলো ছিল এতক্ষণ কেউ নাই যখন দেখে সে লোকজন কেউ নাই লাশ নাই কোনো মানুষ নাই তাহলে এতক্ষণ কে দাঁড়াইছিল ওর সাথে কে এতক্ষণ নামাজ পড়তে জানাজা নামাজ পড়তে দাঁড়াইছিল সে তখন অনেক ভয় পায় একটা চিৎকার দেয় একটা চিৎকার দিয়ে ওখানে সে অজ্ঞান হয়ে যায় যাওয়ার পরে পাশে ডাক্তার বাড়ি আছে তো ডাক্তার বাড়ি থেকে মানুষজন ওরা একটু দেরি করেই ঘুমায় ওনার দুইটা ছেলে আছে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন অনুষ্ঠানে ঘোরাফেরা করে একটু পরিচিত ভালো তাদের তো ওই ছেলে দুটো একসাথে গান শুনে আসতেছিল অনেক দূর থেকে এসে দেখে যে লোকটা এখানে শুয়ে আছে তখন লোকটাকে সবাইকে দুই একজন ডাক দেয় ডাক দিয়ে লোকটাকে নিয়ে যায় বাড়িতে মাথায় পানি পুনি দেয় তো লোকটা বলে যে আমি এরকম তোমার এখানে জানাজা পড়তেছিল মানুষে তা আমি তার পাশে দাঁড়াই জানাজা শরিক হই কিন্তু এক পর্যায়ে দেখি আমার আশেপাশে আর কেউ নাই তা আমার এতক্ষণ কে ছিল আমার সাথে আমি কাদেরকে দেখলাম কাদেরকে দেখে এখানে দাঁড়ালাম তখন
উনি বললো যে দেখেন এখানে এখন আগে তো সমস্যা হয়েছেই, কিন্তু এই মুহূর্তে একটু সমস্যাটা বেড়ে গেছে কবরটা দেওয়ার পরে। তো যাই হোক, লোকটার বাড়িতে লোকটাকে সবাই মিলে দু চারজন সবাই নিয়ে যায়, পৌঁছায় দিয়ে আসে, পাশাপাশি বেশি দূরে না। পৌঁছায় দিয়ে আসার পরে লোকটা কবিরাজ দেখায়, লোকটা অনেক অসুস্থ হয়ে যায়। দেখানোর পরে এক পর্যায়ে লোকটা সাত দিন আট দিন পরে লোকটা মারা যায়, ওই ভয়ে লোকটা মারা যায়, বাঁচতে পারে না। আবার আর একদিন ওই রাস্তা দিয়ে একটা লোক আবার ওরকম আসতেছে, দেখে বিশাল আকৃতির একটা সাপ, প্রায় অজগর সাপের মতো, অনেক বড় একটা সাপ। তো সাপটা দেখে ও চিৎকার দিয়ে ডাক্তার বাড়িতে ঢোকে, সবাই মিলে বের হয় যে দেখে না এখানে কোনো সাপ বা কোনো কিছুই এখানে নাই। তখন ওই লাশটা ওই মৌলভী সাহেবের ভাতিজা একজন একজন করে গ্রামের প্রায় অনেক মানুষকে স্বপ্নে দেখাইতো যে আমার চাচা একজন মৌলভী মানুষ, সে কত মানুষের জানাজার নামাজ পড়ে, তা আমাকে গোসলও দিল না বা জানাজাও করলো না, তা আমার অপরাধটা কি, সে তো আমার আপন চাচা। তো সবাইকে এরকম দেখায়, তার চাচাকেও দেখায় যে আমি তো কবরে শান্তিতে থাকতে পারতেছি না, অনেক অত্যাচারে আমার জীবনকাল কাটতেছে। তো চাচা আমি কেউ তোমার কী অপরাধ করছিলাম যে তুমি আমার জানাজা পড়াওনি। তো এরকম অনেক মানুষকে সে স্বপ্নে দেখায়, সবাই একত্রিত হয়ে বলে যে এই জায়গাটা দিয়ে তো কেউ যেতেও পারে না, আসতেও পারে না, তো তোমরা জানাজাটা কেন পড়াওনি। তো বলতেছে দেখেন ওর তো ধোয়ার মতো, ওকে যে গোসল করাবে সে গোসল করার মতো তার কোনো সিস্টেম ছিল না, মাংসগুলো টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তো গোসলটা কীভাবে করাবে, তো ভুঁড়ি টুড়ি সব কেটে গেছে, সমস্যা তো অন্যরকম। তখন বলল ঠিক আছে, তো ওর কবরের উপরে পানি দিয়ে ধুয়ে দাও, ধুয়ে দেওয়ার পরে এই জানাজা পড়াও, নয়তো এটা ঠিক হবে না। তো তখন ওই কথা অনুযায়ী মৌলবী ওই জঙ্গলটা একটু ভেতরে যে বেশি ময়লা আবর্জনা ছিল সেগুলো পরিষ্কার করে, পরিষ্কার করে কবরটা ধুয়ে দেয়, ধুয়ে দিয়া এই জানাজা পড়ায়, গায়েবি জানাজার ওখানে আবার সামনে কবর স্থানের সামনে আবার জানাজা পড়ায়। পড়ানোর পর থেকে মানুষ এখনও ভয় পায়, কিন্তু ওই রকম ওই যে আগে যেভাবে ভয়টা সরাসরি দেখাতো ওইভাবে সরাসরি ভয়টা আর দেখায় না, কিন্তু মানুষ ভয় পায়, আমিও ভয় পাই, মানে যে কোনো মানুষে ওই মোচড়ে গেলে একটু হলো তার শরীরের লোমগুলো দাঁড়াবে এই মুহূর্ত। এটা আমার সেকেন্ড হিস্টোরি ছিল। থ্যাংক ইউ তানভীরের কাছ থেকে। ছোট একটা স্টোরি দিয়ে শেষ করবো তানভীর, খুব শর্ট একটা স্টোরি শুনবো। অ্যান্ড লিসনার যারা আমাকে টিউন করে আছেন, আপনি শুনছেন ভূত স্টুডিও। অ্যান্ড বেসিক্যালি এই শোটা প্রতি বৃহস্পতিবার রাতে হয়, আপনারা জানেন ফেসবুকে লাইভ হচ্ছে, কিন্তু শোটা চাইলে আপনি ফেসবুকে দেখতে পারেন কারা কারা আজকে গল্প বলতে আসছে। তার জন্য www.facebook.com/jagofm এর পেজে যেতে হবে এবং www.facebook.com/rjudoyer পেজেও লাইভটা হচ্ছে। লাইভটা তোমরা যারা দেখছো প্লিজ শেয়ার করে দিও, কারণ তুমি যদি শেয়ার না করো লাইভটা আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো না, ভালো ভালো গল্প নেক্সট এপিসোড শোনাইতে পারবো না। যারা আজকে লাইভটা দেখছেন বা কালকে সকালে রেকর্ডেড শোটা দেখবেন, ইনস্ট্যান্ট আপনি মানে রেজিস্ট্রেশন করতে পারেন, মানে রেজিস্ট্রেশনটা সারা সপ্তাহেই করা সম্ভব। সো আমি ইন্সপায়ার করবো যে নেক্সট উইকে তোমরা এসে গল্প বলো, বিকজ আমি আরও বেটার বেটার গল্প শোনাইতে চাই তোমাদেরকে। অ্যান্ড যাদের কাছে গল্প আছে একটা থার্সডে নাইট আমাদের সাথে কাটান, হোপফুলি একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তানভীরের কাছে চলে যাবো। তানভীর শুনি শেষ ঘটনাটা। আমি এখন যে ঘটনাটা বলছি এটা আমার ফ্যামিলির আর কি, এটা হচ্ছে আমার ছোটো আঙ্কেলের ঘটনা, এটা দুই বছর আগের ঘটনা। উনি হচ্ছে বছরের শেষের দিকে উনি দেশে আসে, উনি সিঙ্গাপুরে ছিলেন। উনি সিঙ্গাপুর থেকে যখন আসেন, আসার কারণটা ছিল হচ্ছে ওনার হচ্ছে ওনার জন্য মেয়ে দেখা হচ্ছিলো, উনি এসে বিয়ে করবেন এরকম একটা কথা ছিল। তো উনি যখন দেশে ফেরেন, দেশে ফেরার পর যেটা হয় অনেক দিন পর পরিচিত ফ্রেন্ড বা পরিচিত ছোটো ভাই বড়ো ভাই দাদা অনেকের সাথে দেখা হয়, তারা সবাই মিলে কক্সবাজার যাওয়ার প্ল্যান করে এবং যায়ও।
এবং তারা মোটামুটি বেশ কিছুদিন সময়ের জন্য গিয়েছিল, প্রায় 11-12 দিন, আমি জানি না কেন গিয়েছিল, তখন তারা গিয়েছিল ঘোরার জন্যই। তো ওখানে যে তারা যেটা করে, তারা কোনো হোটেল মোটেলে ওঠেনি, স্থানীয় কোনো এক বাসিন্দার বাসায় ছিল, ওটা হচ্ছে তাদের কোনো ফ্রেন্ডের পরিচিত। তো ওখানে থেকেই তারা কক্সবাজার ঘুরছিল এবং হচ্ছে এদিক সেদিক যা ঘোরাঘুরি করা যায়, এবং রাতের দিকে তারা অনেক বেশি বাইরে থাকতো, সমুদ্রের পাড়েই থাকতো, ফ্রেন্ডরা আড্ডা টাডা দিত, সবই ঠিক ছিল। তাদের যখন 5-6 দিনের দিন যখন হয়, তখন আমার যে আঙ্কেলটা, আমি তার নাম বলছি না যেহেতু আমার ফ্যামিলি পার্সন, উনি রাতের দিকে একটা কিছু একটা মারেন বলতে কি ছিল, এটা হচ্ছে সজারু টাইপের কিছু একটা, যেটা উনি যেটা বলেছিলেন, উনি যখন সুস্থ ছিলেন তখন। এবং সজারু তো আমরা মানে সচরাচর দেখি না, তা আবার খোলা জায়গা দেখি না, যদি যেখানে ঝাউবন বা হচ্ছে অনেক কিছু থাকে, তো মেরেছে। এবং শুধু মারেইনি, এবং ওনারা যেহেতু রাতে বাইরে ছিল, ওটা নিয়ে অনেক মানে দুষ্টামি ঠাট্টা করা হয়েছে, এবং ওটা সকাল পর্যন্ত ওনাদের কাছে ছিল। তো পরের দিন সকালে ওনারা বাসায় ফেরে, বাসায় ছিল, তারপরের দিন সেমভাবে তারা ঘুরে রাতে বাইরে ছিল, এবং কিছুদিন পরে ওরা একটা ওনারা একটা হোটেলে ওঠে, যেহেতু ঢাকায় ব্যাক করবে, হোটেলে ওঠে দু একদিন, জাস্ট ওখানে রিল্যাক্স করে জাস্ট চলে আসবে। তো যেটা হয়, রাতের দিকে কয়েকদিন পরে রাতের দিকে ওনারা জাস্ট হচ্ছে ফ্রেন্ডরা মিলে সুইমিংয়ে নামে জাস্ট রিফ্রেশমেন্টের জন্য। আমার যে আঙ্কেলের কথা বলছি, উনি সাঁতার পারত, তো হঠাৎই দেখা যাচ্ছে যে উনি 2-3 মিনিট 4 মিনিট ফ্রেন্ডের সাথে থাকার পর পরে হঠাৎই মানে হচ্ছে মানে সুইমিংয়ে তো হচ্ছে খুব একটা পানি থাকে না, হঠাৎই উনি বারে বারে নিচের দিকে ডেবে যাচ্ছে, বা এরকম মানে স্বাভাবিক মানুষ সাঁতার পারে, সাঁতার জানা মানুষ হঠাৎই নিচের দিকে চলে যাচ্ছে। তো ফ্রেন্ডরা যেহেতু ছিল, সমস্যা হয়নি, দু একবার এভাবে আনা হয়েছে। তো ওদিন আর ওনারা সুইমিংয়ে যায়নি। তো রাত কাটানোর পরে পরের দিন চিন্তা করছে যে, যেহেতু তার ওনাদের সাথে কোনো ঝামেলা হচ্ছে বা ফ্রেন্ডের সাথে এরকম হচ্ছে, তো ওনারা চিন্তা করে যে ঢাকায় ব্যাক করা যায় কি না। তাদের টোটাল 5 কি 6 ফ্রেন্ড ছিল, কারোর সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি, ওই আমার আঙ্কেলের সাথেই ঝামেলা ছিল। তো ওনারা পরের দিন ইমিডিয়েটলি ঢাকা ব্যাক করার চেষ্টা করে, কারণ হচ্ছে বাসায় ফোন দেওয়া হয়, আমার আব্বু চাচারা সবাই বলেছে যে ওখানে কোনো ঝামেলা করার দরকার নেই, তুমি আসছো দেশে আসছো বিয়ে করার জন্য, তো তাতে চলে আসো, বাড়িতে চলে আসো, আমি এটা দেখবো। তো ওনারা আসে, ওনারা হচ্ছে পরের দিন যখন ঢাকায় ব্যাক করে সকালের দিকে রওনা দেয়, সকালের দিকে রওনা দিয়ে কোথাও একটা ওনারা মানে থাকে আর কি রাস্তায়, কোনো একটা কারণে, কোথাও মেবি কোনো কনসার্ট টনসার্ট ছিল এরকম একটা কারণে, কক্সবাজার থেকে ফেরার পথে কোথাও ওনারা হচ্ছে রাত অনেক রাত পর্যন্ত ওখানে থেকে পরে পরবর্তীতে গাড়ি দিয়ে আসে। গাড়িতে আসার সময় তাদেরকে অনেক ঝামেলা হয়, ঝামেলা বলতে আমার আঙ্কেলের হচ্ছে মানে হঠাৎ করেই কিছুক্ষণ পরপর উনি কথা বলতে পারতো না, অনেকে মনে করতো যে হয়তো ঘুমে গেছে না অজ্ঞান হয়ে গেছে, কেউ কী করতো না, অনেকক্ষণ ঝাঁকাঝাঁকির পরে উনি কথা বলতো, সেরকম ঝামেলা হতেই থাকতো। তারপরে হচ্ছে যেটা হতো যে মানে স্বাভাবিক মানুষ কথা বলতে বলতে হঠাৎই ঘুমিয়ে গেছে এরকম হইতো। তো যেভাবেই হোক উনি ঢাকায় ব্যাক করে ওনার ফ্রেন্ডরা মিলে নিয়ে আসে। তো রাতে অনেক রাত হয়, আস্তে আস্তে সকালের দিকে হয়ে যায়, ফজর নামাজের পরে সারাদিন ঘুমাচ্ছিল। পরের দিন রাতের থেকে যেটা হয়, আমার আঙ্কেলের অনেক জ্বর, আঙ্কেলের জ্বর শুধু না, তাদের সাথে আরেকটা ফ্রেন্ডেরও জ্বর ছিল। তো তারা মনে করেছে যে হয়তো জ্বর এসেছে, কক্সবাজার গিয়েছে, সমুদ্রের মধ্যে ঘুরেছে, জ্বর আসতেই পারে, ডাক্তার টাক্তার দেখায় এবং এটা স্বাভাবিকভাবে ভালো হয়ে যায়। পরে পরবর্তী সময় যেটা হয়, সব কিছু ঠিক ছিল, কেউ অস্বাভাবিক কিছু মনে করেনি। 4-5 দিন পরে আঙ্কেলের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়, এরকম মেয়ে দেখে, আঙ্কেল পছন্দ করে, মেয়ে বাড়ি থেকে পছন্দ করে, বাট সব কিছু ঠিক যখন মানে বিয়ের জন্য মোটামুটি পাকাপোক্ত কথাবার্তা চলছে বা হবে, ওই টাইমে কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, মানে দুই পক্ষের কোনো না কোনো পক্ষে কোনো ঝামেলা হয়। এরকম করে উনি প্রায় 3-4 মেয়ে দেখতে গিয়ে প্রবলেম হয়। এবং তার কিছুদিন পরে যেটা হয়, আঙ্কেলকে হঠাৎ করেই রাতের দিকে উনি মানে বাসা থেকে উধাও বলতে এরকম না যে কাউকে না বলে চলে গিয়েছে, এরকম হঠাৎ করে বাসায় আছে স্বাভাবিক মানুষ, ওনাকে পাওয়া যায় না। পরের দিন সকালে আমাদের বাসার নিচে গ্যারেজের পাশে ওনাকে পাওয়া যায়, মানে অজ্ঞান অবস্থায় বলা যায় না, স্বাভাবিক মানুষই সুস্থ অবস্থায় ছিল, কিন্তু রাতের কোনো ঘটনা উনি বলতে পারেনি এবং উনি যে ওখানে কীভাবে এসেছে এটা জানে না, এই ঘটনাটা তার সাথে ঘটে। তো এটার জন্য আমাদের অনেক হুজুর দেখা হয়, অনেক কিছু করা হয়,
হুজুরদের যেটা হয়, মসজিদের ইমাম সাহেব হুজুর উনি একটা কথা বলেছিলেন আমাদেরকে, যে উনি মেবি সম্ভবত কোনো বেয়াদবি করেছিল জিনের সাথে বা কোনো কিছুর সাথে, এই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। তো ওনার শরীর বন্ধ করে দিলে এবং উনি যদি ঠিকঠাক মতো নামাজ কালাম পড়ে হয়তো কোনো সমস্যা হবে না। এবং যেহেতু আঙ্কেল হচ্ছে ছোটো ছেলে ছিল, তো আমার আব্বু বা হচ্ছে চাচারা মিলে তো ফকির বলে যেটাকে আর কি, মানে তাবিজ কবিরাজি যারা করে তাদের কাছে নিয়ে যায়, তারা আবার অন্যরকম ব্যাখ্যা দেয় যে হচ্ছে তাকে মেবি জাদুটোনা করা হয়েছে বা তার তাকে নিয়ে কোনো কিছু করা হয়েছে এরকম কিছু। তো দুইভাবেই ছিল, একভাবে হচ্ছে হুজুর বলছে যে শরীর বন্ধ করে দিতে হবে, আর একজনরা বলছে যে মেবি তাবজ করা হয়েছে। তো সবই ঠিক ছিল, যেটা হয় এক দেড় মাস পর থেকে আঙ্কেল হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং তার একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে এরকম, আমরা স্বাভাবিক মানুষ যে পরিমাণে কথা বলি উনি ওই পরিমাণে কথা বলে না, এমনকি মানে আমাদের বাসায় উনি আছে, কাউকে যে ডাকবে হঠাৎ করে ডাকাডাকি একদম বন্ধ, আমার আব্বুকেও ডাকে না, কাউকে ডাকে না, ছোটো মানুষ বড় মানুষ কারোর সাথে কথা বলে না। উনি রাতে ঘুমায়, সকালে ওঠে, উনি উনার মতন মানে ব্রাশ করে, খায়, সব কিছু করে এবং সব কিছুর পরে উনি ঘরে চলে যায়, ঘর থেকে বের হয় না, এরকমই চলতে থাকে। তো তারপরে যেটা হয়, আস্তে আস্তে উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং সুখাজ যেতে শুরু করে। তো লাস্ট পর্যন্ত এই ঘটনাটা শেষ যেভাবে হয়, শেষ বলতে উনি এখন প্রায় 8 মাস কি 9 মাস ধরে উনি ঘরেই থাকে, বাসায় থাকে, একদম কথা বলতে পারে না এবং অসুস্থ। মানে উনি যেটা হয়, আমার আব্বুকে সকালে যদি চেনে বিকালের দিকে বলতে পারে না, বা বিকালে চিনলে সকাল পর্যন্ত ওনার মনে থাকে না। সো ডাক্তাররা যেটা বলে, ওনার মেবি ব্রেইনে কোনো প্রবলেম আছে, এটার জন্য ওই সাইকোলজিস্ট দেখাতে বলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কোনো ফল মেলেনি। আবার যেটা হয়, কবিরাজটা বলে যে ওনাকে মেবি জাদুটোনা করা হয়েছিল তার থেকে এই, বাট আমাদের ফ্যামিলি বা আমরা কেউ এখন পর্যন্ত এটা মানে সঠিক যে একটা অ্যান্সার আমাদের কেউ দিতে পারেনি বা আমরা পাইনি। তো উনি এখনও অসুস্থ, এখনও ঘরেই আছে। সো এভাবেই চলছে আমাদের ফ্যামিলি আর কি। আরেকটা স্টোরি শুনছিলাম, ধন্যবাদ তানভীর এখানে আসার জন্য আপনাকে এবং এত সুন্দর সুন্দর স্টোরিগুলো বলার জন্য। আবারও ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। সো আমরা তানভীরের কাছ থেকে এবার সরাসরি আবার চলে যাব শামীমের কাছে, এবং শামীমের কাছ থেকে ছোট্ট একটা ঘটনা শুনবো, যেহেতু আমাদের হাতে সময় খুবই স্বল্প এবং এই মুহূর্তে আমাদের সাথে রেডিওতে অনেকেই যুক্ত হয়েছেন যারা হয়তো আজকে প্রথমবার টিউন করে আছেন জাগো এফএম 94.4। আপনি শুনছেন যে আয়োজনটা, তার নাম হচ্ছে ভূত স্টুডিও। এক্স্যাক্টলি এই শোটা লাইভ চলছে এবং এই লাইভ শোতে আপনিও নেক্সট উইক আমার সাথে কানেক্টেড হতে পারেন। তার জন্য কি করতে হবে, মোবাইলের মাস অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে আমাকে 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি, RBS স্পেস আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন টাইপ করে আমাকে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। And most important, next week aro better better golpo khuchhi ami, so registration koro registration e jagay giye oneke likhteche RBS space de Uday, khub bhalo lagteche shota holo kichu, RBS space naam tarpor tomar location tomar profession likhe pathao 26969 number e, next week e chole asho। Even tumi ekta college er student hoye paro, tomar kache kesh kichu collected story ache, hote paro tumi ekta housewife, tomar husband ar tomar kache besh kichu story ache, tumra dujoni chole asho next week e, but tar jonno registration to korte hobe। So ami chai ei show te bibhinno boyosher bibhinno peshar manusher আসুক। আরে একটা রাত থার্সডে নাইট, সেই রাতটাতে আমরা, কারণ পরের দিন ছুটি থাকে, সো আজকে একটু লেট নাইট করে না হয় বাড়িতে গেলাম এবং একটা আলাদা এক্সপিরিয়েন্সও নিলাম নেক্সট উইকে। সো নেক্সট উইকে আমি তোমাকে চাই অ্যান্ড এই হট সিটে চাই, তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে বস। রেজিস্ট্রেশনের কোনো বিকল্প নাই, মোবাইলের ম্যাস অপশনে গিয়ে টাইপ করো RBS স্পেস তোমার নাম, লোকেশন আর প্রফেশন, পাঠিয়ে দাও 26969 নম্বরে। মনে রাখবা, নিজের মোবাইল থেকে SMS করবা, অন্য কারো মোবাইল থেকে কইরো না, কারণ আমাদের টিম কিন্তু পরবর্তীতে ওই নম্বরে ফোন করবে, যোগাযোগ করবে অ্যান্ড তোমার থেকে স্টোরিগুলো শুনবে। যদি স্টোরিগুলো প্রচারযোগ্য হয় তাহলে তোমাকে সিলেক্ট করলে নেক্সট থার্সডেতে তুমি আমি মুখোমুখি এবং লাইভে সবাই দেখবে আমাদের গল্পটা। আরেকটা বিষয় মনে করিয়ে দিই, কালকে রাতে ঠিক 10:30 বাংলাদেশ সময় আরেকটা শো আছে আমার, সেটা হচ্ছে ভূতের ডায়েরি। সেই শোটা অবশ্য জাগো এফএম 94.4 হবে না, সেটা হবে আরজে উদয়ের ভেরিফাইড ফেসবুক পেজ এবং আরজে উদয় অফিসিয়াল, এটি আমার একটি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাতে একযোগে প্রচার হবে। বিশেষ করে জাগো এফএমের যে সমস্ত লিসেনার রয়েছেন যারা ভূতের প্রোগ্রাম শুনতে পছন্দ করেন, তাদের ওই ক্ষুধা থেকেই কিন্তু আমার এই শোটা করা। ইনফ্যাক্ট শুক্রবার দিন রাতে আমার ছুটি থাকে, বাট ওই দিনটাও আমি শো করি শুধুমাত্র এই লিসনারগুলোর কথা চিন্তা করে। সো তোমাদের কালকে আমন্ত্রণ জানাচ্ছি আরজে উদয়ের ফেসবুক পেজে। এখন যদি পেজটাতে লাইক দেওয়া না থাকে, ফেসবুকে যাও, আরজে উদয় দিয়ে সার্চ মারো,
চলে আসবে ব্লু টিক মার্ক দেয়া ভেরিফাইড পেজ। মনে করে পেজে লাইক অ্যান্ড ফলো দুটোতে ক্লিক দিয়ে রাখুন, তাহলে নোটিফিকেশনটা তোমার কাছে যাবে না। অনেকে ফলো করতে ভুলে যান, সো ফলোতে বাটনে ক্লিক করলে সুবিধাটা হচ্ছে নোটিফিকেশনটা আপনার কাছে যায়। এখানে প্রচুর ভিডিও পাবেন আমার পেজে। রিসেন্ট আমি অনেক ভিডিওস ক্রিয়েট করেছি যেগুলো আপনার জন্য, ভৌতিক গল্প, জীবনভিত্তিক গল্প, ভালোবাসার গল্প, এবং এই গল্পগুলো আপনার অবসর সময়ের একটা সঙ্গী হতে পারে। সো এই পেজে আপনার যদি নেক্সট মানে কালকে রাতে আপনি গল্পও বলতে চান, ইনফ্যাক্ট আপনি হয়তো এই মুহূর্তে কানাডা থেকে আমাকে দেখছেন বা আপনি চট্টগ্রাম থেকে দেখছেন, বাট আপনার কাছে ইন্টারনেট অ্যাক্সেসটা আছে, সো কী করবেন, আর জিউদয়ের পেজের মেসেজ বক্সে গিয়ে আপনি আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, আপনার কাছে কয়টা স্টোরি আছে, সাথে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটা দিয়ে রাখবেন, এবং সাথে লিখে দিবেন যে উদয় কালকে রাতে আমি তোমার সাথে লাইভে যুক্ত হতে চাই। বাচ্চারা এখন অনলাইনে ক্লাস করছে, তার মানে এখন খুব ইজি হয়ে গেছে দুনিয়া। আপনিও আপনার কাছে যদি ইন্টারনেট অ্যাক্সেস আর একটা স্মার্টফোন থাকে, কালকে যদি আপনি গল্প বলতে চান, বাসায় বসে আমার সাথে লাইভ কানেক্টেড হয়ে যেতে পারবেন। জাস্ট সবাই এভাবেই উপভোগ করবে শোটা। সো কালকে রাতে 10:30 আরও একবার কথা হবে ভূতের ডায়েরিতে আর জুদয়ের ফেসবুক পেজ থেকে। বাট প্রতি বৃহস্পতিবার রাতে জাগো এফএম 94.4 লাইভ আপনার সাথে দেখা হতে পারে আমার ভূত স্টুডিওতে, যদি ঠিকঠাক মতো আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন। এই মুহূর্তে শামীমের কাছে চলে যাব, আরেকটা ঘটনা শুনবো, শুনি। জি, আমার থার্ড ঘটনাটা হচ্ছে আমার নানা, আমার নানির বড় ভাই, ওনার সাথে সব সময় পেতনি থাকে। উনি ধর্ম ভাই বানাইছে ওনাকে, তো ওনাকে ছাড়ে না বা ওনার কোনো ক্ষতিও করে না, কিন্তু ওনাকে সে ছাড়বে না। তার কথা একটা, আমি তোর ক্ষতি করব না, তুই যতদিন পৃথিবীতে থাকবি আমি তোর সাথে থাকবো, তোর বোন হিসাবে ক্ষতি করব না। তো ওই নানাটা কোনো দিনও আমার বয়সে আমি দেখি নাই যে মাগরিবের পরে উনি বাইরে কোথাও গেছে অথবা বাজারে গেছে বা বাইরে মেন রাস্তা দোকানে গেছে, কোথাও যায় না নামাজের মাগরিবের পরে। ওনার যত কোনো দরকারি কোনো কাজ থাক, উনি মাগরিবের আগে কমপ্লিট করে সন্ধ্যার আগে আগে বাড়িতে চলে আসবে। তার কারণ হচ্ছে ওনার সাথে যদি কেউ হাঁটে, সে যত বড়ই সাহসী পুরুষ হোক না কেন, ওনার সাথে হাঁটলে আপনি অনেক কিছু দেখা যাবে, যেমন কতগুলো মুরগির বাচ্চা হয়ে ওনার আশেপাশে দিয়ে ঘুরতেছে, বিড়াল হয়ে ঘুরতেছে, কুকুর হয়ে ওনার সাথে আছে, মানে একটা না একটা দেখতে পাবেনই, কোনো মিস নেই। তো ওনার সাথে আমি একদিন বাজারে যাই, উনি কী জন্য যে ওনার ওই দিন একটু লেট হয়, তারপর সন্ধ্যার পরে না, সন্ধ্যার ওদিকেই, তা আমিও বাজার থেকে আসতেছি কারণ আমি একটু ভয় পাই। ওই যে ওই মোচরের কথা বললাম একটু আগে, মৌলভীর এল মোড়টা, সেখানে ভয় পাই, যার জন্য আমি একটু তাড়াতাড়ি আসি বা নয়তো বা কেউ পাশে থাকলে মানুষের সাথে আসি, একা একা আসি না। তো নানাকে দেখার পর নানা আমাকে বলতেছে, কী হয়েছে, তুই বাড়িতে যাবি না? তাই বলছি, জি যাবো, তো তুই আমার সাথে চল। তো আমি ওনার সাথে যাব। তা আমি তো জানি না যে নানার সাথে এগুলো থাকে বা এগুলো আছে। তখন আমি ওনার সাথে যাই, যে দেখি কতগুলো মুরগি হয়, উনি লাথি মারে আর বলে, আমার সাথে ছোটো বাচ্চা আছে, ভয় পাবে, দূরে যা। আবার দেখি কতক্ষণ পরে ছাগলের বাচ্চা হয়, তো আমি শুধু বলি, না না, এগুলো কোত্থেকে আসে এই সন্ধ্যার সময়, কোথা থেকে আসে? তো তখন উনি আমাকে বলে যে, তুই এগুলো চিনবি না বা এগুলো তো চেনার কোনো প্রয়োজন নেই, তুই ভয় পাবি না, চুপচাপ থাক। তো আমি বলি ঠিক আছে। তো এভাবে বাড়িতে যাই, যাওয়ার পরে পুষ্কণির পারে বিশাল আকৃতির শব্দ হয়, যেমন একটা গাছ একটা ফালায় দিলে পানিতে যেরকম শব্দ হয় ওরকম বিশাল শব্দ হয়। পানিতে যেয়ে দেখি কি যে পানি এক চুলও লড়ে না, কোনো লড়াচড়া নেই, কিন্তু অথচ শব্দ হচ্ছে। তো তখন মা আমাকে বলে যে, যা ভুল হয়েছে আজকের দিনে হয়েছে, নেক্সট টাইমে তোর নানার সাথে তুই কোনো দিনও সন্ধ্যার পরে যাবি না, বা তুই নিজেও যাবি না, ডাকলেও যাবি না, কারণ ওনার সাথে যে যাবে সেই ভয় পাবে। তো ভাইয়া যেহেতু বলছে ছোট করে বলতে, তো আমি এখানে স্টোরিটা শেষ করব।
আমার কাছে অনেক বড় ছিল কিন্তু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য এবং স্টোরিগুলো বলার জন্য ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা পরের বন্ধুর কাছে চলে যাব তার আগে এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 11:40 মানে আমাদের শো এর মোটামুটি অর্ধেক সময় আমরা পার করে দিয়েছি ইতিমধ্যে আমরা তিনটা ছয়টা স্টোরি শুনে ফেলেছি সো সবগুলো স্টোরি নিয়ে অনেকের অনেক রকম মতামত ছিল তালহা বলছে উদয় ভাই সবগুলো এফ এম রেডিও ঘুরে যখন জাগো এফ এম এ এসে পস খায় তখনই বুঝতে হবে দ্য বেস্ট স্টেশন হচ্ছে জাগো এফ এম থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড রাইসা একটা ভালো কমেন্ট করেছে ভাই আমিও ফেসবুকে যখন লাইভ হয় তখন বিভিন্ন এফ এম রেডিওর পেজগুলো ভিজিট করি আর যখন দেখি তোমার গ্রুপ তখন বুঝতেই পারি যে এখানে একটা লম্বা সংখ্যক মানুষ থাকবেন হ্যাঁ এটা আসলে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা দ্যাটস ওয়াই এটা পসিবল হয়েছে আদারওয়াইজ এটা পসিবল হতো না এফ এম রেডিও এবং একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে একই সাথে এত লিসনারকে একসাথে করা কখনোই পসিবল হতো না যদি না আপনারা এইভাবে সাপোর্ট দিতেন অ্যান্ড সবচেয়ে বেশি কৃতজ্ঞতা সেই সমস্ত মানুষদের প্রতি যারা শুধু লাইভ দেখেন না লাইভটা শেয়ারও করেন তো আজকে আমি যদি বলি লাইভের এখন পর্যন্ত শেয়ারের সংখ্যাটা কিন্তু অত বেশি নয় বিকজ অনেকে আছেন যারা লাইভটা দেখতেছেন কমেন্ট করতেছেন ইমো দিয়ে ভরায় ফেলাইতেছেন কমেন্ট সেকশন মানে তারা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইন্টেনশন মানে একটা নিজের ইন্টেনশন নিয়েই কাজটা করতেছেন অনেকটা বলতে পারেন অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য ইমোগুলো দিচ্ছেন সো এরকম দু একজনকে আমরা ব্যান করে দিয়েছি ইতিমধ্যে আরও কয়েকজন মধ্যে ব্যান লিস্টে আছে সো যে কোনো মুহূর্তে এরা ব্যান হয়ে যাবেন এবং তারপর টাটা বাই বাই বাট আপনারা যেটা করতে পারেন লাইফটা শেয়ার করতে পারেন যারা সত্যিকার অর্থে আমার এই অনুষ্ঠানটা পছন্দ করেন বিকজ নেক্সট এপিসোডে আরও ভালো ভালো গল্প প্রয়োজন সো স্টোরি টেলার লাগবে আমার স্টোরি টেলার মানে আপনার কাছে স্টোরি থাকলে আপনি আসবেন আপনি স্টুডেন্ট হতে পারেন কলেজের ইউনিভার্সিটির আপনি হতে পারেন পেশাজীবী মানুষ একজন টিচার লয়ার বিজনেসম্যান হতে পারেন দীর্ঘদিন বিদেশে ছিলেন এখন দেশে আছেন গল্প বলতে পারেন সো গল্পটা বলেন আসেন অ্যান্ড রেডিওতে গল্প বলার একটা আলাদা মজা আছে রেজিস্ট্রেশনটা কি করে করবেন মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করবেন RBS স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন লাগবে স্পেস আপনার প্রফেশন টাইপ করে আমাকে পাঠাবেন 26969 নাম্বার 26969 দিস ইজ দ্য নাম্বার অ্যাকচুয়ালি সো ঝটপট করে রেজিস্ট্রেশনটা করতে হবে দেরি করা যাবে না রেজিস্ট্রেশন করলেই হয়তো নেক্সট থার্সডে আপনার সাথে দেখা হচ্ছে আপনার গল্পটা আমরা শোনাতে পারবো সো ঝটপট করে ফেলুন আর এই মুহূর্তে আরেকটা গেস্ট ওয়েট করছে কি নাম ভাই আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম হচ্ছে রাব্বি আমি আসছি হচ্ছে বাড্ডা থেকে আমার গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ কি করেন আপনি আমি পড়াশোনা করছি এবং পাশাপাশি একটা অনলাইন বিজনেস করছি গ্রেট সো রাব্বির কাছ থেকে আমরা প্রথম অভিজ্ঞতাটা শুনি জি এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির একটা ঘটনা তখন আমি এটা হচ্ছে আপনার 8-10 বছর আগের ঘটনা তখন আমি স্কুলে পড়ি অনেক ছোটো তো আমাদের এলাকাতেই আমাদের একটা পাড়া প্রতিবেশী ওনার নাম আমাদের একটা চাচা বলে ওনাকে ডাকতাম ওনার নাম ছিল হচ্ছে বাসের চাচা তো উনি হচ্ছে বেসিক্যালি রিক্সা চালাতো তো উনি আমাদের এলাকাতে উনি হচ্ছে অনেক রাত পর্যন্ত রিক্সা চালাতো বেসিক্যালি হচ্ছে গ্রামের বেলাতে গ্রামেতে হচ্ছে যে আমরা সাধারণত যেটা জানি যে 9টার দিকে হচ্ছে মানে বাজার ঘাট সব কিছু মানে আপনার শিথিল হয়ে যায় আর কি তো তাছাড়া বাসের চাচার আরেকটা ব্যাপার ছিল হচ্ছে যে আমাদের গ্রামে যদি কারো বিপদ আপদ হতো তখন দেখা যেত বাসের চাচাকে যদি অনেক রাতের বেলাও বাড়িতে গিয়ে ডাক দেওয়া হতো বাসের চাচা তাদেরকে নিয়ে সাহায্য সহযোগিতা করতো আর কি তো আমাদের গ্রামে আরেকটা হুজুর ছিল উনি হচ্ছে ওয়াজ করতে যেতেন দূরে দূরে তো স্বাভাবিক অর্থে উনি বাসের চাচাকে নিয়ে যেতেন তো এরকম একদিন বাসের চাচাকে নিয়ে উনি মোটামুটি গ্রামের অনেকটা দূরেই ওয়াচ করতে যায় তো সেদিন হচ্ছে বাসের চাচা ওনাকে সেখানে রেখে উনি চলে আসেন তো সাধারণত ওই তো অনেক রাত হয়েই যায় অনেক রাত হয়ে যায় তখন ওই দিন তো উনি যখন বাজারে আসেন বাজারে আসার পর উনি দেখতে পেলেন যে ওনাকে একজন খুব খুব কোট টোট পর একদম খুব ভদ্রবেশী একজন ওনাকে থামায় থামার পর ওনাকে একটা জায়গার কথা বলে যে উনি ওনাকে যাবে কি না তো বাসের চাচা বলে যে না অনেক রাত হয়ে গেছে আমি বাড়িতে চলে যাব তো উনি বলে যে আমি তো অনেক দূর থেকে আসছি আমি তো এই এলাকার না তো আমাকে আপনি এখানে নিয়ে যান আমিও তো একটা বিপদে পড়েছি আর তাছাড়া আপনার ভাড়া নিয়ে ভাবতে হবে না আপনার যে ভাড়া আমি তার থেকে আপনাকে অনেকটাই বাড়িয়ে দিব যেটা আপনার হয়ে যাবে তো বাসের চাচা চিন্তা করলো যে যেহেতু লোকটাও বিপদে পড়ছে আর যেহেতু উনি ভাড়ার কথাও বলছে তো ওনাকে দিয়েই আমি বাড়িতে যাই তো সেভাবে বাসের চাচা ওনাকে নেন উনি রিক্সায় উঠেন এবং যাচ্ছেন যাওয়ার পর আমাদের যে উনি যেখানে যাবেন বলছে সেইখানে হচ্ছে যাওয়ার আগে হচ্ছে একটা কবরস্থান পড়ে আমাদের গ্রামে তো কবরস্থানের পাশে যখন উনি আসে তখন উনি বাসের চাচাকে বলে আপনি একটু দাঁড়ান তো বাসের চাচা দাঁড়ায় তো উনি বললো যে স্বাভাবিক অর্থে যে যেটাকে বলে যে প্রাকৃতিক আমরা যেটাকে বলি সেই অর্থে তিনি সেটা কাজ সারতে তিনি হচ্ছে রিক্সাটা থামায়
তো থামানোর পর তিনি যায়, যাওয়ার পর তিনি অনেকটা দেরি হচ্ছিল, যেটা বাজার চাচা আসলে অবাক হচ্ছিল যে এত কেন দেরি হচ্ছে। তো একটা সময় উনি মানে যায় হচ্ছে বাসের চাচার বাম পাশ দিয়ে, কিন্তু উনি যখন আসে সেটা হচ্ছে বাসের চাচার পিছন সাইড দিয়ে, রিক্সা দিয়ে। এবং তিনি এসে বাসের চাচাকে যেটা বলে যে আপনি পিছনে তাকায়েন না, আপনি যদি পিছনে তাকান তাহলে আপনার ক্ষতি হতে পারে, আপনি সামনের দিকে তাকিয়ে আপনি রিক্সা চালান। তো যাক, বাসের চাচা আর ওইটা না ভেবে তিনি আর পিছনে তাকাচ্ছে না। তো কিছু দূর যাওয়ার পর তিনি যেটা দেখলেন যে আমরা সাধারণত যদি কিছু খাই যে একটা সাউন্ড হয়, সেরকম একটা সাউন্ড বাসের চাচা শুনতে পাচ্ছে। তো তখনও বাসের চাচার ওইটা ওইভাবে পিছনে তাকাননি, কিন্তু অনেকটা দূর যাওয়ার পর উনি যেটা শুনতে পান সেটা হচ্ছে আমরা উদয়ভাই বেসিক্যালি হচ্ছে যে যখন আমরা দুধ দিয়ে ছোটোবেলা ভাত খাওয়ার পর আমরা যেরকম আঙুলে যখন চুষে চুষে খেতাম, এটা যে একটা অদ্ভুত রকমের যে একটা সাউন্ড, তো এরকম একটা সাউন্ড শুনতে পান। উনি বুঝতে পারছে যে খুব সুস্বাদু একটা কিছু খাচ্ছে, একদম চেটে পুটে খাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো তুরি তখন বাসের চাচা পিছনে তাকায়। তাকানোর পর বাসের চাচা যেটা দেখে যে ওনার হাতে হচ্ছে একটা বাচ্চা, একটা শিশু, যেটা হচ্ছে সাদা দাফনের কাপড়ে পেঁচানো, এবং ওনার যে উনি যে খাচ্ছে ছিঁড়েছে এবং হাতে যে ব্লাডগুলো লেগেছিল উদয়ভাই, তিনি সেগুলো চেটে পুটে খাচ্ছিল আর কি আঙুল থেকে। এইটা দেখার পর বাসের চাচা হচ্ছে ওনার রিক্সার যে হাতলে যে লোহাটা থাকে সেখানে ধরে এত জোরে একটা চিৎকার মারে এবং তিনি সেখানে সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালবেলা যখন আমাদের ওই কবরস্থানের পাশে আবার একটা ধানের ধান খেত ছিল, অনেকগুলো ধানের জমি, সেখানে সকালবেলা ওরা ধান টান লাগাবে কাজ করে আর কি। তারা সেখানে একদম ভোরবেলা বাসের চাচাকে অজ্ঞান অবস্থায় পায়। তখন উনি বাসের চাচাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর ওনার শরীরে তখন প্রচণ্ড জ্বর, প্রচণ্ড জ্বর। তো ওনার পানি টেনে দেওয়ার পর উনি যখন জ্ঞান ফিরে তখন উনি তিন দিন খুব জ্বর অবস্থায় ছিল, এবং এই গল্পটা তখন উনি বলে যায়। তখন আমরা হচ্ছে আমাদের চাচা এবং বড় ভাইদের কাছ থেকে এটা শোনা। এবং তিন দিন তিনি প্রচণ্ড জ্বরে ভোগেন এবং চার দিনের দিন উনি আসলে মারা যান উদয় ভাই। অনেক স্যাড এক স্টোরি, মৃত্যু সবসময় দুঃখজনক, আর আজকে আমরা সেটা ভৌতিক একটি অভিজ্ঞতা আকারে হয়তো শুনছি, বাট তার পরিবার জানে যে সেই ঘটনাটা তাদের জন্য কতটা মর্মান্তিক ছিল। ধন্যবাদ আমাদের বন্ধু রাব্বিকে এত চমৎকারভাবে স্টোরিটা বলার জন্য। নিশ্চয়ই আবারও আমরা রাব্বির কাছে আসবো। তার আগে বন্ধু আপনাকে বলছি, এই শোটা নিয়ে নিশ্চয়ই আপনার কিছু মতামত আছে, আপনার ভালো লাগছে না ভালো লাগছে সামথিং লাইক, সো সেগুলো লিখে পাঠান যে FM স্পেস নাম দিয়ে, কথাগুলো পাঠান 6969 নাম্বারে। অলরেডি আমাদেরকে SMS করেছে মোহনা, উদয় ভাই খুব ভালো লাগে আমার এই শোটা, থ্যাংক ইউ। অ্যান্ড জয়েন করেছে MD সাইফ হোসেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে অ্যাঞ্জেল জান্নাত, যুক্ত আছেন বিজয় এবং রাকিবুল, আমাদের সাথে যুক্ত আছেন বন্ধু বিপাশা ইসলাম, তার ভয় লাগছে না, সব শোতে আপনি ভয় পাবেন এটা আমি বলতে পারি না, বাট কিছু স্টোরি হয়তো আপনাকে একটু ভাবাবে, বিকজ আমরা একটা সাডেন এজ পর্যন্ত ভয় পাই, ক্লাস 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত মায়ের কাছে গল্প শুনলে ভয় পাইতাম, ভূতের গল্প শুনলে। 9, 10 উঠে যাওয়ার পরে আর নেটফ্লিক্সের দুনিয়ায় এখন এত এত মানে মুভি দেখি, এত এত সাউন্ড, ভয়ঙ্কর সাউন্ড, তারপরে কি ভয় লাগার কিছু আছে? হ্যাঁ, হতে পারে, আপনি গল্পটার ভিতরে একটু যাওয়ার চেষ্টা করতে পারেন, একটু ভাবতে পারেন, হয়তো একটু নতুন একটা অভিজ্ঞতা হতে পারে। বাট ক্লাস 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত যারা আছে তারা একটু ভয় পেতে পারে, বাকিরা ভয় পাবে বলে আমি বিশ্বাস করি না। ওকে, অ্যান্ড ফাহিম রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছে জাহিদুল ইসলাম জাহিদ, জয়েন করেছেন আমাদের সাথে ওয়াহিদ আহমেদ নীল, তিনি অবশ্য তিথিকে মানে আবার কমেন্টে ট্যাগ করেছে। নাসরিন হক বলছেন নিউ ইয়র্ক থেকে আমাদের বন্ধু রয়েছেন, থ্যাংক ইউ প্রবাসী সকল ভাই বোনদেরকে আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আর নিউ ইয়র্কের বিভিন্ন গ্রুপ আছে আমি জানি আপনাদের, ফেসবুক গ্রুপ, সেই সমস্ত গ্রুপে আমার লাইফটিকে শেয়ার করে দিন প্লিজ। অ্যান্ড বিশ্চয় রয়েছে আমার সাথে, নীল আকাশ রয়েছেন, মোহাম্মদ শাহজালাল যুক্ত হয়ে গেছেন আমার সাথে, চিনজিরা থেকে মাইশা তাসনিম যুক্ত হয়েছেন, সেন্টু আছে আমার সাথে, সম্রাট যুক্ত হয়েছেন আমার সাথে, অ্যান্ড আবদুল্লাহ আল মামুন যুক্ত হয়েছেন। লাইফটা কিন্তু শেয়ার করছেন অনেক স্লো গতিতে, আমি জানি না কি কারণে, বাট দেখছেন আপনারা, এটা খুব মজার ব্যাপার, কনস্ট্যান্ট যারা দেখছেন শুরু থেকেই আছেন, এখনও অবধি তারা আছেন, সো এটা অনেক ভালো লাগার বিষয় যে আপনি নড়ছেন না, আপনি আছেন রেডিওটার সাথে, আপনি আছেন আমাদের সাথে ইন্টারনেট খরচ করে, বাট শেয়ার করার জায়গায় কেমন জানি একটু কৃপণতা হচ্ছে। আমি বলেছি মিনিমাম 5-6 গ্রুপে, আর আপনার পেজে লাইক দিলে তো দেখা যায় যে আপনার গ্রুপে মিনিমাম 20টা করে গ্রুপে আপনি লাইক দিয়ে রাখছেন, আপনার প্রোফাইল ঘাটলেই দেখা যায়, বাট 20টা প্রোফাইলে আপনি শেয়ার করতে কী প্রবলেম? ওই 20টা গ্রুপে, ফেসবুক গ্রুপে যদি এই ভিডিওটা শেয়ার হয়,
নেক্সট উইক আরও ভালো ভালো গল্প আমি বলাতে পারবো, বিকজ আমার সারাউন্ডিংয়ে তো কেউ না, সবাই আপনার আমার আমাদের। সো এভাবে করে শেয়ারটা করাইতে হবে, অ্যান্ড শেয়ার যখন হবে স্টোরি তখন অটো ওয়েতে আসবে, আদারওয়াইজ তো বানায় বানায় গল্প বলতে হবে দুই দিন পর, আপনি নিশ্চয়ই সেটা চান না, রাইট? সো নেক্সট উইকে যদি আপনি বেটার বেটার গল্প শোনাইতে চান আপনাকেও আসতে হবে এখানে, আপনাকেও এফএম রেডিওর এই জায়গাটা একটু মানে পা রাখতে হবে, গল্প বলতে হবে, স্টোরি টেলিংয়ের একটা আলাদা মজা আছে রেডিওতে এসে। ট্রাস্ট মি, এই যে ওরা আজকে আসছে ওরা কিন্তু একটা অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বের হচ্ছে। সো লাইক আপনিও নেক্সট উইকে আসেন অ্যান্ড বলেন কীভাবে আসবেন, খুবই সিম্পল, খুব সিম্পল, কিচ্ছু করতে হবে না। আপনার মোবাইলের মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করেন RBS, একসাথে লিখবেন RBS, স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার নাম স্পেস লোকেশন, হোম টাউন না কিন্তু আপনি যেখানে থাকেন সেটা লিখবেন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করবেন, প্রফেশন মানে আপনি কী করেন, হ্যাঁ স্টুডেন্ট হলে লিখে দিবেন আমি স্টুডেন্ট এবং আমি কলেজে পড়ি বা ভার্সিটিতে পড়ি, জব করলে জাস্ট জব লিখলে চলবে, হাউস ওয়াইফ হলে অবশ্যই মেনশন করবেন, তারপর SMSটা পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। অ্যান্ড আমি চাই আপনি একটা রাত থার্সডে নাইটটা, নেক্সট থার্সডে নাইটটা আমাদের সাথে গল্প বলে কাটান, ভালো লাগবে আপনার। অ্যান্ড আজকে যারা রেজিস্ট্রেশন করছেন এদের মাঝখান থেকে কিন্তু বেশ কিছু স্টোরি টেলারকে আমরা নেক্সট উইকে পেয়ে যাবো, এভাবেই পর্যায়ক্রমে সবাই এখানে আসবে, সবার গল্পই আমরা শুনবো, রাইট? সো 26969 এই নাম্বারে SMSটা পাঠাতে হবে, RBS স্পেস নাম লোকেশন প্রফেশন টাইপ করে, আমার কাছে গল্প আছে কথাটা লেখার দরকার নাই, জাস্ট RBS স্পেস নাম লোকেশন প্রফেশন মানেই হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করছেন, SMSটা পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। লাইভ শো যারা দেখছেন শেয়ার করবেন প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ। অ্যান্ড পরের অতিথি যে আছে তার সাথে একটু পরিচিত হতে চাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ শোয়েবউদ্দিন আজমল। আজমল কি করেন? আমি হচ্ছে স্টুডেন্ট টেজকে ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়ছি। গ্রেট, শুনি আপনার একটা অভিজ্ঞতা শুনি। আমার অভিজ্ঞতা স্টার্ট করার আগে আগে থ্যাংক জানাতে চাই জাগো স্টুডিও 9.94.4। তো আমার যে ইয়াটা সেটা হচ্ছে 2015-এ যে আমার কাহিনিটা, তো এটা হচ্ছে মিরপুর 6 নম্বর, আমি যখন মিরপুর 6-এ থাকতাম দেন তখনকার সময়ের কাহিনি এটা। তো যেটা ঘটেছে আগে হচ্ছে আমার যেখানে থাকতাম এটা হচ্ছে মিল্ক বিটার পাশে হচ্ছে আমাদের বাসাটা ছিল। তো আগে আমার বাসার বর্ণনাটা দিই, তারপর হয়তো আপনাদের বুঝতে সহজ হবে। তো আমাদের বাসাটা হচ্ছে আমরা হচ্ছে ব্যাচেলর থাকতাম, দেন আমাদের বাসাটা হচ্ছে 4 রুমের, খুবই বড় বড় রুম ছিল, 3টা আপনার বেলকনি ছিল। তো একটা রুম অলওয়েজ হচ্ছে আপনার ইয়া ছিল, তালামারা থাকতো। তো ওইটা রহস্য ফার্স্টে আমরা জানতে পারি নাই যে কেন তালামারা ছিল, আর হচ্ছে বাসার ভাড়াটা একদমই কম ছিল। মানে এজন্য কাহিনীটা বলছি যে ওই বাসায় নাকি আগে কিছু একটা ঘটেছিল, সেটা হচ্ছে আমার সঙ্গে কাহিনীটা ঘটে যাওয়ার পরে জানতে পারি। ওই বাসায় নাকি হয়েছিল আপনার যে যারা আগে আসছিল বাসায়, ফ্যামিলি বাসায় যারা আসছিল, তো তারা তখন ওই বাসার মধ্যে নানান রকম আওয়াজ শুনতে পেত, শব্দ শুনতে পেত। মানে রাতে ঘুমাইতে গেলে বাথরুমের যেমন আপনার ট্যাপটা ছাড়া, এরপর রান্নাঘরে আপনার শব্দ হচ্ছে, এটা ফেলাই দিচ্ছে ওটা পড়তেছে, রুমের মধ্যে দিয়ে কে একজন দৌড়ে যেতেছে। তো এরকম কেউ থাকতে পারতো না বাসায়, এরকম না থাকার কারণে তো আস্তে আস্তে মানে বাসার ভাড়াটা প্রথম দিকে এরকম ছিল না, আমরা যতদূর জানতে পারি দারোয়ান ছিল যে। তো তারপর আমরা যেহেতু ব্যাচেলর থাকবো, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা বলতো যে ভূত তো আমরা নিজেরাই, মানে মজা করে বলতো ভূত তো আমরা নিজেরাই, তো আমাদের তো ওই ভূতের কোনো ভয় টয় নেই। তো ওই বাসাটা আমরা কম যেহেতু কমে পেয়েছি, দেন এত বড় আমরা 6 জন থাকতাম এক রুমে 2 জন করে। তো আমার রুমমেট যে ছিল সে হচ্ছে আপনার ফটোশুটার ছিল প্লাস সিভিল ইঞ্জিনিয়ার ছিল, সে দেখা যাচ্ছে যে তার সাইডের কাজে যখন কনস্ট্রাকশনের কাজ হতো তো সে মাঝে মাঝে সারা রাত থাকতো এখানে, ছাদ ঢালাই হবে তো এখানে থাকা লাগতো। দেন আরেকজন ছিল হচ্ছে আর রুমের 2 জন, যাদের কথা মানে না বললেই নয় তারা একটু মানে মাদকের দিকে একটু ইয়া ছিল, দেন মানে বাসায় থাকতো থাকতো না এভাবে আর কি তাদের দিন যাইত। আমি যে রুমে থাকতাম সেটা হচ্ছে বেলকনির সঙ্গে ছিল, আর হচ্ছে আমার যে রুমমেটটা ছিল সে তো এরকম ছাইডের কাজে মাঝে মাঝে যেত, আর যে আর 2টা ফ্রেন্ড ছিল তারা হচ্ছে কেউ এই যে নাইট শিফটে জব করতো ওইখানে যেত, বা হয়তো কেউ দেশের বাড়ি আছে, তা এরকম আর কি। দেন কাহিনিটা হচ্ছে প্রথম যে কাহিনিটা, তো আমি হচ্ছে রাতে একদিন শুয়ে আছি, মানে আমাদের ঘুমাইতে ঘুমাইতে দেখা যাচ্ছে যে 3টা সর্বনিম্ন 3টা বাজত। তো বাসায় দেখ এত বড় বাসা, বাসার মধ্যে এক রুম অলওয়েজ তালা মারা থাকতো, ওই একটা ভীতি তো কাজ করে এমনিতেই হচ্ছে, মানে আমার ভূতের দিকে হচ্ছে মানে একটু ভীতিটা বেশি, মানে কেমন জানি একটু ভয় লাগে। এখন আমার ফ্রেন্ডরা, আমি গ্রামের বাড়ি থাকলে
তো আমার ফ্রেন্ডরা আমাকে বাসায় আগায় দিয়ে যায় দুই তিনজন করে। ওরা এখনও বলে যে তুই এত বড় হয়েছিস তোকে বাসায় আগায় দেওয়া লাগে। তো তারপর কাহিনিটা হচ্ছে যখন আমি রাতে শোয়া তো হঠাৎ করে মনে হচ্ছে কে একজন দৌড়ায় যাইতেছে, কে একজন দৌড়ায় গেছে। তো ওইটার মানে অত ইয়া করি নাই যে হয়তো আমার মনের ভুল হইতে পারে। তো তখন কিন্তু আমি ওই কাহিনিটা জানতাম না যে আমার বাসায় এদিকে এরকম কাহিনী ঘটতো, আগে কেউ আসছিল তারা থাকতে পারে নাই, অনেক টানা প্রবলেমের জন্য এরকম হচ্ছিল। দেন একটা সময় ওইটা ওই রাতে ওইটুকু পর্যন্ত শেষ হয়ে গেছে। তো আরেক দিন হচ্ছে যে আমি একাই পুরো বাসার মধ্যে দেখা যাচ্ছে আমি একাই, তা একজন হচ্ছে গ্রামের বাড়িতে গেছে, আরেক মার অন্য যারা যারা যাদের মতন আছে কাজ করতেছে এরকম সবাই সবার মতন বিজি আছে আর কি। তো তখন হচ্ছিল হচ্ছে আপনার বিপিএল খেলা চলতেছে, বিপিএল খেলা চলতেছে। তো আমার এই স্টেডিয়ামের ওইখান থেকে খেলা দেখে আসতে আসতে রাত 12টার বেশি বেজে গেছে, ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে যেতে। তো এখন চিন্তা করতেছি বাসায় তো এরকম মাঝে মাঝে এরকম একা একা যাব, ভয় ভয় লাগে বাসায় কেউ থাকবে না। তো তারপরও মনে করলাম যে ঢাকা শহরে আর কি প্রবলেম হবে, যেহেতু একটা আবাসিক এলাকার মধ্যে আছি। তো আমাদের বাসাটা হচ্ছে চারতলা আর উপর হচ্ছে ছাদ, চারতলা বাসা। আমাদের যে বাড়িওয়ালার ছিল সে হচ্ছে আপনার পাকিস্তানের হচ্ছে জার্নালিস্ট ছিল, সে মাঝে মাঝে এখানে আসতো কেয়ারটেকার দেখাশোনা করতো। তো আমি বাসায় গেলাম, যাওয়ার পর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বাথরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তো বেডে যখন গেছি হালকা হালকা ঠান্ডা, তো আমি সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুয়ে আছি, এক সময় গান শুনতে শুনতে ঘুমাই গেছি। তো মনে হচ্ছে যে আমার ব্ল্যাঙ্কেটটা কে যেন টানতেছে আস্তে আস্তে করে, মানে আমি মানে টায়ার্ড ছিলাম। তো স্টেডিয়ামের ওইখানে খেলা টেলা দেখে সবার সাথে আড্ডা মেরে আসা, আমার মনে হচ্ছে যে টায়ার্ডের জন্য এরকম হয়তো হতে পারে। দেন আস্তে আস্তে যখন মানে আরও বেশি করে টানতেছে তখন আমার মানে ঘুমটা ভেঙে গেল, কি ব্যাপার আমার কোথায় ছিল আর কোথায় ব্ল্যাঙ্কেটটা চলে গেল। তো তখন মানে খুবই একটা ভয়ের মধ্যে, খুব ভয় লাগতেছে এখন কি করব। তো মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালাম, জ্বালানোর পর পরে আমার একটা অভ্যাস হচ্ছে কি যদি এরকম আমার মনে হয় যে আশেপাশে কেউ আছে, দেন আমি করি তখন যে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখি, যে ভয় লাগলেও ভয়ের মধ্যেও আমি এটা করি। দেন তারপর আমি যখন লাইটটা জ্বালালাম, জ্বালায় সব দিকে চেক করলাম তো কিছু নেই। তো আমি আমার ফ্রেন্ড আছে রাকিব নাম ছিল, ওকে ফোন দিচ্ছি যে মামা এরকম এরকম কাহিনী হয়েছে তো আমি এখন কী করব। পরে বলতেছে যে আরে এই সব কিছু নাই, ভূত বলতে কিছু হয় না, তুই টেনশন নিস না, তুই শুয়ে পড়। তো আমার ঘুম আসতেছে না, ঘুম আসতেছে না। আস্তে আস্তে তখন 3টা বেজে গেছে, এরকম করতে করতে 3টা বেজে গেছে। যখন একটু ঘুমের ঝিমটে আসছে যে ঘুমাইতে যাব, ঘুমানো ঘুমানো ভাব, তখন রান্নাঘর থেকে যে হাঁড়ি পাতিল পড়ে গেলে যেরকম শব্দ হয় এরকম শব্দ হচ্ছে, মানে মনে হচ্ছে তছনছ করে ফেলেছে ভিতরে। তো তখন মানে কি বলবো, এতটা ভয় লাগতেছে, মানে এত ভয়ের মধ্যে মানে আমি না পারতেছি চিৎকার করতে, না পারতেছি কাউকে ডাকতে, বিকজ আমি রুমের মধ্যে পুরো ফ্ল্যাটের মধ্যে আমি একা। তো ওই ক্ষেত্রে আমার তো আর অন্য কিছু করার ওয়ে নেই, আমি সাহস করে ব্ল্যাঙ্কেটটাকে মুড়ি দিয়ে তো দোয়া কালাম পড়তে আছি, দোয়া কালাম পড়তে পড়তে। তো হঠাৎ করে মানে আমার ওই যে দীপান ছিল একটা ফ্রেন্ড, ও আমাকে ফোন দিছে, ও 3:30টার পরে গিয়ে আমাকে ফোন দিছে যে আমি তো কালকে আসতেছি, তুই তো একা একা বাসায় আছিস, আমি জানি তুই আমরা তো এমনি ঘুমাইতে ঘুমাইতে দেখা যাচ্ছে না যে আমরা চা খাইতে যাই 3টার দিকে, সবাই একসঙ্গে থাকলে 3টার দিকে রাত 3টার দিকে চা খেতে বেরোইতাম। তো এমন একটা সময় হয়ে গেছিলো ওইদিকে যে আপনার পুলিশে ডিউটিতে থাকতো, তো ওনাদের সঙ্গে মানে খুবই পরিচিত হয়ে গেছিলো। তো তারপর আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি তো কাল সকালে আসতেছি, তুই টেনশন করিস না আর তুই ভয় পাস না। তো এই বলে ও ফোনটা রাখে দিছে, রাখে দিলে ওই রাত আর কোনো প্রবলেম হয় নাই। তো প্রবলেম না হলে ওইটার আমি ই করি নাই। তো ও হচ্ছে আসছে, ও হচ্ছে আবার রবির কাস্টমার কেয়ারে জব করতো, তো ও বাড়ি থেকে আসছে। আসার পর তো ওর যে নাইট শিফট ছিল, তো নাইট শিফটে চলে গেছে। তো আমার ওই যে ছাইয়ের যে ইয়াটা ইঞ্জিনিয়ারটা ছিল সেও বাসা ছিল না। পরে আরেকটা ছিল হচ্ছে যে রুমে দুজন থাকতো একটু নেশার মতন করতো, তারা আসছে বাসায়। আসার পর তো রাত্রের বেলা সেম কাহিনী, মনে হচ্ছে কে একজন দৌড়াই গেছে, দৌড়ে যাওয়ার পরে আবার সেই ওরকম কাহিনী, হাঁড়ি পাতিল ফেলাই দিচ্ছে ভিতর থেকে, এরপর আপনার কি বলে ওই ব্যাসিংটা ছেড়ে দিচ্ছে। তো ওরা হচ্ছে মানে এতটাই নেশার মধ্যে থাকতো, মানে অন্য কিছু ওদের মধ্যেই আনে। তো আমি ওদের কাছে চলে গেছি, যার পরে বল দিচ্ছে যে ভাই এরকম এরকম কাহিনী তো কি করব। তো ওরা হচ্ছে অন্য শের মধ্যে ছিল, দেন ওরা বলতেছে যে এইসব কিছু না, তুই গিয়ে ঘুমায় পড়। তো আমি বলতেছি ভাই না, আজকে আমি আপনাদের কাছেই থাকি, আগের দিন এরকম একটা কাহিনী ঘটছে। তো বলতেছে যে
সমস্যা নাই, তুই যা, যাই শুয়ে পর, আমাদের এখানে একটু কাজ আছে, তো তারা একটু মানে ওই সব কাজ করবে, এজন্য আমাকে আর রাখে নাই। তো এরকম হচ্ছে, এরকম হইতে হইতে তো মানে আমার এতটাই ভয় লাগতেছিল যে কি বলবো, মানে মুড়ি লাইটটা আমি আর অফ করি নাই, অন করে রাখছি। অন করে রাখলে তখন ওনারা আসছে, ওনারা ওই কাজটা শেষ করার পর আসছে, বলতেছে যে কি হয়েছে এখন বল। পরে আমি বলতেছি যে এই কাহিনি। তো এরকম করতে করতে তখন রাত আপনার 3:30 এরকম মেবি বাজে, তো ওনারা একটা ই না দিয়া ওনারা চা খেতে বেরোইছে, আমাকে বলছে যাইতে। তো আমি বলছি যে না, ভালো লাগতেছে না, আপনারা যান। আর একটা ওনাদের একটা গেস্ট ছিল, সে যায় নাই, আর সে ছিল হচ্ছে রুমে, সে রুমে থাকার পরে অন্য রুমে ছিল আর কি, অন্য রুমে থাকার পরে সে আর আমি হচ্ছে দুইজন ফ্ল্যাটে। তারপর আমি আর তখন আর কোনো, যেহেতু এত রাত হয়ে গেছে কোনো প্রবলেম হয় নাই, তো মনে করছি যে না আর কোনো প্রবলেম হবে না আজকে। দেন কিছুক্ষণ পর শুইতে যখন গেছি, আর ওনারা তো বাহিরে, আর সে হচ্ছে ইউটিউবে কাজ করতেছে, তো কিছু একটা করতেছিল, সে হঠাৎ করে চিৎকার করে উঠছে। চিৎকার করে ওঠার পর আমি, আমার মানে ঘুমিয়ে গেছে তার চিৎকার শুনে। সে বলতেছে যে আমার নাম ধরে বলেছে, আজমল তুমি কি কিছু শুনছো? বলছি না তো, আমি তো কিছু শুনি না, আমি তো ঘুমাই পড়ছিলাম। পরে বলতেছে যে আমার রুমের ভিতর দিয়ে মনে হচ্ছে যে কে একজন পায়েল পড়া, তো এরকম একটা পায়েলের শব্দ হচ্ছে, মানে এরকম কি হাঁটতেছে আমার রুম দিয়ে। রুমটা আপনাকে তো ফার্স্টে বললাম যে অনেক বড়, আমাদের যে বাসাটা ছিল অনেক বড় বড় রুম ছিল। তো সেই কথা বলার পরে, সেরকম চিৎকার করে ওঠার পর আমি তার কাছে সব কিছু শুনলাম। শোনার পর আমরা পরে এ নিয়ে সবাই মিলে একটা আলোচনা করতেছি যে কী হয়েছে। পরে যে ফ্রেন্ডটা ছিল, যে মানে বাসাটা মূলত ভাড়া নিয়েছিল, তো তারপর আমরা কেয়ারটেকার কাছে গিয়ে বললাম যে আসলে কাহিনিটা কি। পরে সে কোনো কিছুই কোনোভাবেই স্বীকার যায় নাই। তো ওই সাইডে একটা হচ্ছে আপনার মুদিমালের দোকান ছিল, যে ওইখান থেকে সবাই বাজার নিত। তো একটা সময় তার সঙ্গে খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো আমাদের সবারই। দেন তার কাছ থেকে আমরা জিজ্ঞেস করতেছি যে মামা, এখানে আসলে মানে মানুষ থাকে না কেন, আর আমাদের তো এরকম এরকম কাহিনি ঘটছে, তো এখন কী করি বলেন তো। পরে বলতেছে যে আচ্ছা, যেহেতু তোমরা আমাদের কাছেরই হয়ে গেছো, তো তোমাদের বলি, ওইখানে নাকি আপনার যে রুমটা তালা মারা ছিল, ওই রুমে হচ্ছে নাকি একজন গলায় দড়ি নিয়েছিল, এই নিয়ে হচ্ছে আপনার মানে পোস্টমর্টম করে নাই, ওইটা পোস্টমর্টম করে নেই, কেউ জানে না যে ওটা আত্মহত্যা ছিল নাকি মার্ডার ছিল। তো আপনার যে জার্নালিস্টটা ছিল, যে আপনার পাকিস্তানে ছিল, তার নামে একটা মামলা হয়েছিল যে তার বাসায় এরকম হয়েছিল, গলায় ধরে নিয়েছিল, মানে সব কিছু মিলাই, তারপর আর কেউ আসলে ওইখানে থাকতো না বলতে কি, থাকতে পারতো না, আপনার ভাড়া কমাই দিল, এখানে আর কেউ থাকতে পারতো না, মানে এমন একটা অবস্থা হয়েছিল যে ওইখানে কাউকে থাকতে দিত না। মানে ব্যাপারটা হচ্ছিল যে মানে এই জেনারেশনে আসে, 2021 এসে তো আর কেউ ভূতে বিশ্বাস করবে না, অ্যাকচুয়ালি যার সঙ্গে ঘটে সেই আসলে বুঝতে পারে ব্যাপারটা কি। তো এরকম আমরা শুনে তখন তো আমাদের মধ্যে আলাদা একটা ভীতি কাজ করতো, আর যেহেতু মাসের 20 হয়ে গেছে, আমরা তো বাসা অন্য কোথাও পাবো না, দেন আমাদের এই অবস্থায় থাকতে হবে। তারপর এরকম 2-1 গেল, এরকম আমাদের কাছে জিনিসটা স্বাভাবিকই হয়ে গেলো, এই আপনার ব্যাথিং ছাড়াটা, এরপর এরকম পড়াটা, মাঝে দেখেও দৌড়িয়ে বেড়ানো, রুমের মধ্যে দেখেও দৌড়াচ্ছে, এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। তো তারপর একদিন হয়েছে কি, আমি আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছাদে গেছি, আপনার 2 তখন বাজে, 2 মানে ছাদটা খুব সুন্দর ছিল আর কি, খুবই গোছানো ছাদটা ছিল, তো ফুল টুল ছিল, তো ছাদে গেছি। তো ওইখানে ছাদে যাওয়ার পরে ছাদটাও খুব সুন্দর বড় ছিল, তো আমরা দেখতেছি আরেক প্রান্ত থেকে একটা মেয়ের মতন চুল ছেড়ে দেওয়া, আপনার সাদা, একদম সাদা ইয়া পরা, সেলোয়ার পরা, সুন্দরভাবে বোঝা যেতেছে একটা মেয়ের মতন, আপনার জ্যোৎস্নারাতে তো হালকা হালকা জ্যোৎস্নারাত বোঝা যেতেছে, তো এরকম দাঁড়ায় আছে যে ইয়া দেবে ছাদ থেকে লাফ মারবে, এরকম স্পষ্ট আমরা এই প্রান্তে বসা, ওই প্রান্ত থেকে দেখতেছি আর কি ছাদ থেকে লাফ মারবে। পরে আমার ওই বন্ধু রইতেছে অনেক প্রচুর সাহস, ও বলতেছে কী করেন, আপনি কী করেন, এটা কী করতেছেন। তারপর যখন সে আগায় গেছে, আগায় যাওয়ার পরে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে, মানে আমরা একে দৌড়ে রুমের মধ্যে, মানে তখন আর কিছু বুঝতে পারিনি যে কী করবো না করবো, মানে ও এতটা সাহসী, আপনাকে মানে কীভাবে বোঝাবো, মানে এতটা সাহসী, মানে এরপরে ওই এতটা ভীতি হয়ে গেছে ওই কাহিনীর দেখে। ওর পরে আমারও জ্বর, ওরও জ্বর, অনেক দিন ধরে জ্বর। এরপর সবাই আমাদের বলতো যে আমরা এই কাহিনীটা কাউকে শেয়ার করি নেই, তো সবাই, আমার জ্বর হয়েছিল, এই জ্বর থেকে টাইফয়েড জ্বর হয়ে গেছিলো, তো এই কাহিনী কেউ জানতো না, তো সবাই বলতো যে মশায় কামড়ায় কামড়ায় টাইফয়েড জ্বর করে ফেলছে। তো এই হইতেছে আমার কাহিনী।
অলরাইট, অনেক অনেক ধন্যবাদ আজমল আমাদের সাথে আপনার জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা আসবো আবারও আপনার কাছে জাগো এফএম 94.4 টিউন করে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনি শুনছেন বৃহস্পতিবার রাতের জাগো এফএম 94.4 এর বিশেষ আয়োজন, যার নাম হচ্ছে ভূত স্টুডিও। অ্যান্ড বেসিক্যালি এই অনুষ্ঠানে আমি যেটা করি সেটা হচ্ছে আপনাদের থ্রুতেই আপনাদের গল্পগুলো আমি লোকের কাছে পৌঁছে দিয়ে থাকি। আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগে সেটা নিয়ে আপনার যদি কোনো বিস্তারিত মতামত থাকে সরাসরি SMS করুন না, যে FM স্পেস নাম দিয়ে পাঠান 26969 নাম্বারে। অলরেডি অনেকগুলো SMS এসেছে, কমেন্টসও এসেছে, কিছু নাম পড়ে ফেলতে চাই। অপূর্ব হালদার সাভার থেকে শুনছেন আমাদেরকে, সাব্বির হোসেন রয়েছেন, তাহমনি তাবাসুম আমাদের সাথে জয়েন করেছেন আমাদের সাথে, খান তানভীর রয়েছেন, মিথিলা জাহান যুক্ত আছেন, জাকিয়া রয়েছেন, পূজা প্রামাণিক, শিউলি হাসনাত যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে, আর যুক্ত আছেন আমাদের সাথে আশফাক রায়হান, রিপা যুক্ত আছেন, শায়ান সিনজন যুক্ত আছেন, মেজবা মোহাম্মদ যুক্ত আছেন, ফরহাদ রেজা ফাহিম আমাদের সাথে, জারা খান, তানভীর আহমেদ, এমডি হাসিবুর রহমান, ওসওয়াল রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড রয়েছেন রাফি এবং হাসনাত ইসলাম, হারুন, রাহি, রাতুল, জসিম খান রয়েছেন, মোহাম্মদ নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম এবং অপসরা ইসলাম, কানেক্টেড আছেন সুরাইয়া, পারভিন, সামিয়া আক্তার এবং রিমেল মিয়া, ইবনে সিনহা, মিম, সিয়াম তামিল, পাপড়ি বিশ্বাস, কানেক্টেড আছেন ইসরাত জাহান, মিম। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। হয়তো রাইট নাও আপনি স্টেশন টু স্টেশন ঘুরতে ঘুরতে হঠাৎ করে থমকে গেছেন, আপনি ভাবছেন কী শুনছেন, হয়তো এই মুহূর্তে গাড়িতেই আছেন কিংবা FM রেডিওতে শুনছেন, আপনি দেখতে পাচ্ছেন না লাইভটা, কানে শুনছেন, আপনি শুনছেন জাগো FM 94.4, এক্স্যাক্টলি স্টেশনটার নাম জাগো FM, ফ্রিকোয়েন্সি হচ্ছে 94.4। অ্যান্ড আপনি যেই আরজেকে শুনছেন, আমার নাম হচ্ছে উদয় এবং অনুষ্ঠানের নাম ভূত স্টুডিও। একজন সচেতন নাগরিক হিসেবে বা সচেতন লিসেনার হিসেবে প্রথম দায়িত্ব হচ্ছে আমি কী শুনছি, আমি কোন রেডিও স্টেশনটা শুনছি। এখনও অনেককে যদি জিজ্ঞেস করা হয় আপনি আসলে কী শুনছেন, তিনি দেখা যাবে ভুল করে দিবে, আমি ভাই ভূত FM শুনতেছি, বাট না, দিস ইজ নট ভূত FM, রাইট? ভূত FM হতো রেডিও ফুর্তিতে, আজ থেকে বহু বছর আগে শুরু হয়েছিল, লাস্ট 1 or 2 years আগে সেই শোটা অফ হয়েছে। এখন আপনি যেটা শুনছেন এটা হচ্ছে ভূত স্টুডিও। অ্যান্ড বেসিক্যালি এটা ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, ডিফারেন্ট একটা রেডিও স্টেশন, ডিফারেন্ট একটা উপস্থাপকের মাধ্যমে এই শোটা হয়ে থাকে। সো আপনি যেই শোটাই আপনি শুনছেন এটা আপনাকে জানতে হবে, এটা আপনার জন্য দরকার। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, FM ইন্ডাস্ট্রির জন্য দরকার, কারণ আপনি একটা রেডিও স্টেশনের শো শুনছেন কিন্তু আপনি জানেনই না। সো অ্যাজ এ আর যে আমার কাছে তখন মনে হবে তাই আমি ভাই কেন করতেছি শোটা, রাইট? সো আপনি যদি একটু শুনছেন, আপনার দায়িত্ব হচ্ছে শোটার নামটা জানা, রেডিও স্টেশনটার নাম জানা, হোস্টের নাম জানা, সো দ্যাট আপনি বুঝতে পারবেন আসলে আপনার ভালো লাগছে কি ভালো লাগছে না, ভুল ধারণা থেকে শো শুনবেন না। অ্যান্ড দেন হচ্ছে নেক্সট উইকে আপনি যদি এখানে আসতে চান, আপনার কাছে তো গল্প থাকতে হবে ফার্স্ট অফ অল, আপনার কাছে গল্প নাই, বানায় বানায় কী বলবেন, কিংবা ধরেন কোনো একটা রেডিও স্টেশনে শুনছিলেন, সেইখান থেকে গল্পটা এডিট করে এখানে এসে বলতেছেন, লোকে তো বুঝে ফেলবে, সো এটা করেন না। আপনার কাছে যদি স্টোরি থাকে অ্যান্ড আপনি যদি রিয়েলি গল্পগুলো বলতে চান, সব ঘটনাই কিন্তু আমার সাথে ঘটবে না, কিছু ঘটনা আমি কালেক্টও করতে পারি, লাইক আমার দাদার সাথে ঘটছে, দাদা তো রেডিওতে এসে বলবে না, আমি দাদার পক্ষে এসে বলতে চাই, হইতে পারে না এরকম, হইতেই পারে। সো আপনার যদি এরকম কোনো স্টোরি জানা থাকে, 2, 3, 4, 5, তাহলে একটা রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন, ওই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS একসাথে লিখবেন, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশনটা, খুবই ইম্পর্টেন্ট এখানে, মানে আপনি স্টুডেন্ট, পেশাজীবী মানুষ, হাউসওয়াইফ, না কী করেন ব্যবসা, সেটা লিখে দিবেন। তারপর পাঠায় দেন আমাকে 26969 নাম্বার, 26969, দিস ইজ দ্য নাম্বার অ্যাকচুয়ালি, রাইট? সো এই নাম্বারে টেক্সটটা পাঠায় দেন, আজকে রাতেই করেন বেটার, যদি কালকে লাইভ দেখেন কালকে করে দিন, কোনো সমস্যা নাই। নেক্সট থার্সডেতে আমি চাই আপনি আসেন, আপনার গল্পটা শুনি। অনেক সময় দেখা যায় দেখা হলেই বলেন, উদয় ভাই আমার কাছে তো স্টোরি আছে, আমি তো অনেকবার রেজিস্ট্রেশন করছি, আমার তো আনে নাই। দেখা গেল আপনি রেজিস্ট্রেশনটাই ঠিক মতো করেন নাই, আপনার বলছে RBS লিখতে, আপনি লিখে বসেছেন JFM, তাহলে তো হবে না। JFM স্পেস নাম দিয়ে শুধু মতামত দেওয়া যায়, রেজিস্ট্রেশন করা যায় না। ওকে, সো চলো পরের অভিজ্ঞতাটা শুনি, রাব্বির কাছে আবার যাই, রাব্বির সেকেন্ড স্টোরিটা শুনি। জি, এটা হচ্ছে আমার গাজীপুরে, আমি তখন হোস্টেলে থাকি, আমার হচ্ছে 8 পর্যন্ত আমি গাজীপুরে ছিলাম, এটা হচ্ছে নাগরীতে। হোস্টেলে আমি যে স্কুলটাতে পড়েছিলাম সেই স্কুলের নাম হচ্ছে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়, এটা একটা খ্রিস্টধর্মীয়দের একটা প্রতিষ্ঠান। সেখানে হচ্ছে আমাদের যে হোস্টেলটা ছিল, এই হোস্টেলে হচ্ছে যে আমাদের যে ব্রাদার্স এবং টিচার্সরা যারা আমাদেরকে পরিচালনা করতো, তারা যে রুমটাতে বসতো সেটা হচ্ছে ইংরেজদের আমলে, তারা এখানে ইংরেজরা এখানে থেকে তারা এটা মানে এই স্থাপত্যটা করেছিল এবং তারা সেখানে তাদের যে শাসন ব্যবস্থা সেটা সেখানে থেকে তারা চালাতো। এবং আমরা যে আমাদের যে ডিনার রুমটা ছিল,
আমরা শুনেছি যে সেটা নাকি তাদের মানে নৃত্য পরিচালনার যে রুম সেটা ছিল আর কি। এটা আমরা শুনেছি এবং আমরা যখন আমি যখন প্রথম সেখানে যাই তখন এটা যখন এটা মানে এই ডাইনিং রুমটাতে যখন কেউ ঢুকবে তখন সে দেখলেই বুঝতে পারবে যে এটা আসলে আজ থেকে অনেক বছর আগের বানানো এবং এটা তখন ইট বা এরকম কিছু না, অনেক বড় বড় মোটা মোটা দেয়াল এবং সেই যে ডেকোরেশনটা সেটাও একটা ডিফারেন্ট। তো যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা তখন আমাদের যারা বড় ভাই ছিল বা যারা সেখানে টিচার্সরা ছিল বা ব্রাদার্সরা ছিল তারা তাদের কাছ থেকে অনেক সময় অনেক গল্প শুনতাম যে তারা এটা দেখে সেটা দেখে অনেক ভয়ঙ্কর কিছু দেখে। তো সেরকম আমার চোখে তখন সেরকম কিছু পড়েনি এবং আমি এটার যে পরিবেশটা সেটা আমি বলছি যেটা বোঝার জন্য আমাদের যে সেখানে একটা বাস্কেটবল কোর্ট ছিল এবং আরেক তার বাম পাশেই হচ্ছে আপনার ওয়াল টেনিস কোর্ট ছিল এবং তার ঠিক মাঝখানে একটা বট গাছ ছিল সেটা সেই আমলের ইংরেজ আমলের আর কি, অনেক বিশাল বড় এবং বাস্কেট কোর্ট পুরাটা জুড়ে সেটা হচ্ছে যে আপনার বট গাছে মানে ছায়া দিয়ে রাখে আর কি, অনেক বিশাল মানে বিস্তার হয়ে আছে আর কি গাছটা। তো আমাদের অনেক রেস্ট্রিকশন ছিল কিন্তু আমরা যখন বিকেলবেলা যখন খেলতাম যখন তখন যখন বৃষ্টির দিন ছিল তখন বৃষ্টি হলে আমাদের হোস্টেলের পাশে একটা পুকুর ছিল, তো এই পুকুর নিয়েও আমরা অনেক কিছু শুনছি, সেখানে নাকি কি ছিকল না কি যেন থাকে, অনেকে নামছে পরে আর উঠে নাই বা অনেক সময় অনেক কলস দেখা গেছে বা সেটা ধরতে গেছে বা সে পরে মারা গেছে, অনেক এরকম অনেক কিছু শুনছি বাট আমি তখনও কিছু দেখি নাই। তো আমার সাথে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে আমরা একদিন বৃষ্টি হচ্ছিল তখন আমরা তখন ফুটবল খেলার পর আমরা সবাই কাদার জন্য, তো আমরা তখন আবার ওই পুকুরে গোসল করার জন্য অনুমতি নিতে হতো ব্রাদারের কাছ থেকে, তো সচরাচর অনুমতি দিত না। তো তখন এরকম অবস্থা ছিল মানে আমরা তখন খেলাধুলা করে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে তখন আসলে টিউবওয়েল বা টিউব থেকে আসলে আমরা ওই অবস্থার মানে উন্নতি ঘটাতে পারবো না। তো তখন আমাদেরকে হোস্টেলের নিজস্ব সিকিউরিটি দিয়ে আমাদেরকে পুকুরে পাঠানো হয় আমরা গোসল করার জন্য। তো তখন আমরা অনেকেই যাই, তখন আমরা হোস্টেলে আমাদের হোস্টেলটা অনেক অনেক বড় বলতে হচ্ছে যে প্রায় 150-200 জন স্টুডেন্ট আমরা সেখানে থাকতাম আর কি। তো আমাদের কয়েকজনকে যারা যারা ফুটবল খেলছে তাদেরকে আমাদের অনুমতি দেওয়া হয়েছে যাওয়ার জন্য এবং হোস্টেলের নিজস্ব সিকিউরিটি দিয়ে। আমাদের সাথে একটা বড় ভাই ছিল, ওনার নাম ছিল হচ্ছে ব্রাইট, আমরা ব্রাইট দা বলে ডাকতাম, সে হচ্ছে খ্রিস্টধর্মীয় একজন বড় ভাই ছিল আমাদের। তো উনি হচ্ছে, তো আমরা গোসল আমরা তখন সেখানে শাওয়ার নিচ্ছিলাম গোসল করতেছিলাম, তো যে যার মতো আপাজাপি জাপাজাপি করতেছিল, তো তখন সেখানে পাশে একটা আম গাছ ছিল, সে আম গাছ থেকে হচ্ছে ব্রাইট দা বারবার লাফ দিচ্ছিল আর কি। তো ওনারা যেহেতু বড় ছিল সো তারা সেটা করতে পারতো বাট আমরা আসলে সেরকম সাহস করতে পারতাম না। তো লাফ দেওয়ার পর অনেক আমরা তখন গোসল করার মধ্যে অনেকদিন পরে পুকুরে নামছি, এমনি যে যার মতো মজা করতেছে আর কি, কে কোন দিক দিয়ে কী করতেছে না করতেছে এটা আসলে ওই সময়ে আসলে দেখার সময় নেই এরকম একটা অবস্থা। তো তখন অনেকক্ষণ পর আমরা দেখি যে মানে ব্রাইট দা মানে তাকে আর দেখা যাচ্ছে না আর কি, উনি তখন হাঁপাচ্ছিল ঝাঁপাচ্ছিল বাট আমরা ওনাকে এখন আর দেখতে পাচ্ছি না। তো খোঁজাখুঁজির পর দেখলাম যে উনি মানে অনেকক্ষণ মানে উনি কতক্ষণ ছিল পানির নিচে এটা আসলে কেউ দেখেও নাই, এটা আসলে কেউ দেখে নাই বলতে হচ্ছে কারোর কাছে শুনিও নাই, সো যখনই যে দেখছে যে ব্রাইট দা কোথায়। তো আমি যখন যখন সবাই যখন বলছিল যে ব্রাইট দা কোথায় আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট পর উনি পানির নিচ থেকে উঠে আর কি, ওঠার পর উনি আর দাঁড়ায় না। আমি জানি না যে একজন মানুষ পানি নিচে মানে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারে, এটা আসলে আমার বোধগম্য না যে কে কতক্ষণ থাকতে পারে, বাট উনি উঠে আমাদের তো আবার সবাইকে বলছিল যে নিয়ে যাওয়ার জন্য, আমাদের টাইমও দিয়ে দিয়েছিলো 1 ঘন্টা না 1.5 ঘন্টা এরকম টাইম দিয়ে দিয়েছিলো। তো উনি উঠে কেন যেন চলে যায়, চলে যাওয়ার পর উনি চলে যাওয়ার পর আমরা তারপর সেখানে অনেক গোসল টোসল করে যতক্ষণ সময় ছিল আমরা সেখানে ছিলাম, আমাদেরকে আবার সিকিউরিটি গার্ড হোস্টেলে নিয়ে আসে। নিয়ে আসার পর ব্রাইট দার প্রথমত হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, স্বাভাবিক অর্থ অনেক আমরা যখন পুকুরে গোসল করি ঠান্ডা লাগতেই পারে, প্রচণ্ড ঠান্ডা, সন্ধ্যার দিকে প্রচণ্ড জ্বর। তো তারপর আমাদের হচ্ছে আমাদের যে একজন থাকতো যে যদি আমাদের হোস্টেলে কারো যদি কোনো প্রবলেম টবলেম হতো সবাই প্রাথমিকভাবে উনি দেখতো ওষুধ টষুধ দিত এরকম একটা লোক ছিল, ওনার নাম ছিল হরিপদ পাল। তো ওনাকে বলে উনি তখন ওনাকে যতটুকু মানে প্রাথমিক চিকিৎসা যে পানি টানি ঢেলে বা ওষুধ টষুধ খাওয়ানোর জন্য ব্যবস্থা করে। তো আমরা আবার হোস্টেল থেকে আমাদের যে স্কুলটা ছিল আমরা স্টাডি করতাম হচ্ছে স্কুলে,
তো আমরা স্কুলটা হচ্ছে আমাদের হোস্টেল হোস্টেল হচ্ছে হোস্টেলের অপোজিটই স্কুলটা ছিল, স্কুলে একটা মাঠ ছিল, আমাদের হোস্টেলে একটা মাঠ ছিল। তো আমরা 9:30টার দিকে হচ্ছে স্টাডি শেষ করে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা রুমে যখন আসি তখন ব্রাইডদের দিকে প্রচণ্ড জোর, এবং তখন আমাদেরকে বলে যে হরিপদপাল বলে যায় যে তাহলে তোমরা যেহেতু আছো আমি তাহলে অনেক রাত হয়েছে আমি তাহলে চলে যাই আমার দেখো। তো মেন কাহিনীটা যখন ঘটে তখন হচ্ছে 11:30-12:00 দিকে ব্রাইডদা হঠাৎ করে প্রচণ্ডভাবে উঠে খুব মানে হ্যাস্তন্যস্ত অবস্থা শুরু করে দেয়, মানে উনি কি করবে মানে কি এরকম মানে ভিতাহিত জ্ঞান নাই, মানে দেখা যাচ্ছে এই দেয়ালে ধাক্কাচ্ছে বা এই আমাদের যে এটা একটু বলে নেই আমাদের যে বেডগুলো ছিল এগুলো সিঙ্গেল বেড ছিল এবং হচ্ছে সবগুলো লোহার বানানো ছিল আর কি। তো এই আমরা এক রুমে 10 জন করে থাকতাম, দুই এই পাশে হচ্ছে 5টা বেড এই পাশে 5টা বেড এরকম একটা, আর ব্রাইডদার যে বেডটা ছিল সেটা ছিল একদম কর্নারে আর কি, ডান পাশের কর্নারে দেয়ালের পাশে। তো ওনার আগে হচ্ছে আরও 4টা বেড। তো উনি এরকম যখন করতেছিল ওনাকে আমাদের আমাদের যে সিস্টেমটা ছিল রুমে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটার সাথে একদম টপ যে টেনে যারা পড়তো বড় ভাই 3 জন বড় ভাই দিত তারাই আমাদেরকে দেখাশোনা করতো, রুমে যদি কোনো প্রবলেম টবলেম হতো তারাই এগুলো ফেস করতো আর কি। তখন আমি পড়ি ক্লাস 6-এ, তো তখন আমি অনেক ছোট, মানে আমিও মানে রুমেরই অবস্থা দেখে আমি নিজেও ভয় পেয়ে যাই যে মানে এখন আমার মনে হচ্ছে প্রথমে বুঝতে পারিনি যে ব্যাপারটা কী হচ্ছে, আমি ভাবছি যে হয়তো বা মারামারি হচ্ছে বা এরকম হবে বা এরকম কিছু একটা, আমি এইবার স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই। তো পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে না এটা আসলে মানে মারামারি অবস্থা না, এটা হচ্ছে উনি নিজ থেকেই মানে ওনার উপর মানে উনি এরকম একটা অ্যাটিটিউড করতেছে যে উনি আসলে বর্তমানে মানে ওনার কোনো সেন্সই নাই এরকম একটা অবস্থা। তো তারপর হঠাৎ করে উনি যে ওনার যে সামনে যে 4টা বেড উনি 4টা এক বেড ধরে মানে ধাক্কা সবগুলো বেড একসাথে করে ফেলছে, যেটা আসলে মানে কতটুকু শক্তিশালী হলে এটা সম্ভব আমি আসলে এটা আমার বোধগম্য না, কিন্তু এটা আসলে পসিবল না। তো এরকম যখন করে তখন ওনাকে ধরে রাখ মানে আমরা মানে বড় ভাইরা যারা ছিল তারা তো ধরছে আমরাও ধরে তো ওনাকে রাখতে পারছি না। তারপর আমাদের একটা রুমে ছিল যে শাকিল দা ছিল, উনি যখন সামনে যায় ওনার মানে পিঠের মধ্যে ব্রাইট দা হঠাৎ করে এরকম জোরে একটা থাপ্পড় মারে মানে সে সাথে সাথে হচ্ছে শুয়ে পড়ে এরকম একটা অবস্থা। তো তখন আমরা আবার ব্রাদার হাউসে হচ্ছে রাতের বেলা যাওয়া নিষেধ ছিল, তো স্টাডি শেষে যখন ডিনার শেষ হবে তারপর হচ্ছে ব্রাদার হাউসে যাওয়ার কোনো রোল ছিল না। তো এরকম অবস্থায় আসলে না গিয়েও কোনো উপায় পাওয়া যাচ্ছিল না, তো তারপর একজন আমাদেরকে পাঠালো যে ব্রাদার হাউসে গিয়ে ব্রাদারকে জানানোর জন্য এই প্রবলেমটা। তো ব্রাদারকে যখন জানানো তখন ওরাও ঘুমায় পড়ছে, তো ব্রাদার যখন এটা শুনে তখন ব্রাদারও আসে এবং আরও যারা আমাদের ব্রাদার ছিল তারা সবাই চলে আসে, মানে ওই ব্রাদার হাউসে যারা যারা ছিল সবাই চলে আসে, চলে এসে এই অবস্থাটা দেখে এবং তখন ওরা দেখে বুঝতে পারে যে এটা আসলে কোনো স্বাভাবিক ঘটনা না। তখন পাশে হচ্ছে আর একটা হিন্দু পল্লী ছিল, হিন্দু পল্লী থেকে একজন লোক আনা হয় ওনাকে দেখার জন্য, এই রাতের বেলা গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসা হয়। তো উনি আসার পর উনি বলে যে এটা আসলে জিনগত কোনো একটা ব্যাপার ঘটছে আর কি, যেটা আসলে এখানে মানে আমাদেরকে বলে যে অন্য রুমে ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য উনি মানে আমাদের থাকলেও নাকি প্রবলেম হতে পারে এরকম কিছু একটা। তো আমরা চলে যাই, তারপর আমরা হচ্ছে শুনি যেটা হচ্ছিলো তখন যে হঠাৎ করে ওনাকে ব্যাট দেখে রশি দিয়ে বেঁধে টেঁধে হচ্ছে খুব বাজেভাবে ওনাকে রাখা হয়েছিল, তারপরে ওনাকে মানে এত বিরক্ত করতেছিল যে আসলে এটা মানে যে দেখছে বা যে দেখবে সে আসলে একমাত্র বুঝতে পারবে যে আসলে ভৌতিক ঘটনাটা আসলে কি হতে পারে, যে হয়তোবা যে আপনাকে আমি বলছি যে হয়তোবা আপনি আসলে শুনে হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটা কোনো ব্যাপার হলো, কিন্তু আপনি যেটা যদি দেখে থাকেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে সামনে আসলে কি ঘটছে ব্যাপারটা। তো আমি দেখেছি তখন আমার ওই সিচুয়েশনটা আসলে এটা হয়তো বলে বোঝানোর মতো না এবং এটা হয়তো বললেও হয়তো বোঝানো যাবে না, যে দেখেছে সেই হয়তো বা বুঝতে পারবে। তারপরও জাস্ট আমি বলছি যে এরকম একটা ঘটনা আমার চোখের সামনে হয়েছে একটা, তখন আমি ভূত এগুলো মানে ওইভাবে আমি মনে করতাম যে বা শুনে আসছি বা আব্বু আম বলতো এগুলো না এগুলো মানে নেই পৃথিবীতে এরকম কিছু একটা সামথিং লাইক দ্যাট। তো তারপর যখন শুনি যে ওনাকে রাতের বেলা সারা রাত বেঁধে রাখা হয়, পরের দিন সকালবেলা ওনার জ্বর আরও বাড়ে,
জরবেরা যাওয়ার পর ওনার যে গার্জিয়ান যারা থাকে ওনাদেরকে ফোন করে আনা হয়। তখন ওনার ওনাদের বাসা ছিল ঢাকাতে, উনি সেখানে গিয়ে থাকতো। ঢাকা থেকে ওনারা যায়, যাওয়ার পর সেখানে স্বাভাবিক যে ডাক্তাররা ছিল তারাও দেখে, বাট এটা আসলে উনি যে হিন্দু যে একজন আসছিল সে বলছে যে না, এটা আসলে কোনো স্বাভাবিক রোগ না, এটা আসলে ওনাকে জিনে ধরেছে বা জিনগত কোনো প্রবলেম হচ্ছে ওর সাথে। তো তখন ওনাকে অনেক ট্রিটমেন্ট করানো হয়, কোনোভাবে কোনো হচ্ছিলো না। তারপর ওনাকে গার্ডিয়ান ডেকে ওনাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর উনি প্রায় 17 দিন পরে উনি আবার হোস্টেলে আসে, এবং ওনার বাবার কাছ থেকে যেটা শুনলাম যে ওনাকে প্রায় 7 থেকে 10 দিনের মতো প্রচণ্ড জ্বর ছিল, সে বিছানা থেকে উঠতে পারে নাই, এরকম একটা অবস্থা। তো এখন তারপর আমরা ছিলাম, তারপর স্বাভাবিকভাবেই উনি ছিল আমাদের সাথে। কিন্তু এটা এই ছিল আমার গল্প, যে আমার একদম নিজের চোখের সামনে একটা দেখা যায় আসলে জিনগত বিষয়টা আসলে ব্যাপারটা কি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম আমার বন্ধু রাব্বির কাছ থেকে তার একটি অভিজ্ঞতা। এবার আমরা আরেকটা অভিজ্ঞতা শুনবো আমার পরবর্তী বন্ধু আজমলের কাছ থেকে। অ্যান্ড আই হোপ যে আপনারা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদের উদ্দেশ্যে বলছি নেক্সট উইকে আপনাকে দেখতে চাই এই হট সিটে, আপনার কাছে থাকা গল্পগুলো শুনতে চাই আগামী বৃহস্পতিবার রাতে। অ্যান্ড তার জন্য যেটা করতে হবে, RBS স্পেস নাম লোকেশন প্রফেশন লিখে পাঠাতে হবে আমাকে 26969 নাম্বার। লাইভটা একটু শেয়ার টেয়ার করেন, মানে যতবার শেয়ার করার কথা বলছি অতবার আমি শেয়ার করে দিতে পারতাম, ঠিক আছে। সো লাইভটা শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রোফাইলে। ভাই একটু শেয়ার টেয়ার করে ফেলেন, দ্রুত করতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা, অ্যান্ড আমার সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু রাধা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনহাজ বলছে উদয় ভাই অনেকগুলো কমেন্ট করলাম, একটা কমেন্ট পড়ো, পড়ে ফেললাম। অ্যান্ড জয়েন করেছেন আমাদের সাথে শিপন, বলছে গল্পগুলো অনেক ভয়ঙ্কর, এখন বাইরে যেতে ভয় লাগতেছে। ঠিক আছে, কপি পেস্ট করেন না, কপি পেস্ট করলে কিন্তু আপনি ব্যান হয়ে যাবেন, মানে একই কমেন্ট দুই তিনবার যদি আপনি, দুই তিনবারের বেশি হয়ে গেছে, মানে আপনার ব্যান হওয়াটা মনে হয় সময় হয়ে গেছে আর কি। সো যে কোনো মুহূর্তে আপনি দেখবেন ব্যান হয়ে গেছেন, কখন আমার খুব খারাপ লাগবে ভাই, প্লিজ 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 করেন না। হ্যাঁ, অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু অনুরাধা, কেমন আছো? ভালো আছি। শিমুল ভাই বলছে উদয় ভাই এবার বইমেলায় তোমার বই পাচ্ছি কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবার আমার বইটা লেখা কমপ্লিট হয়েছে, এবং গত বছর যে দুটো বই আমি নিয়ে এসেছিলাম সে দুটো বই বইমেলায় থাকবে, সঙ্গে এই বছর নতুন একটি বই, এটি ভৌতিক একটি বই এবং সেটি আপনারা পেয়ে যাবেন। আমি বর্ষা প্রকাশনী থেকে আমার বইটি আসতেছে, গতবারও এই প্রকাশনী থেকে আমার বই দুটো এসেছিল। আই হোপ মেলায় আসলে দেখা হবে আপনার সাথে। মেলা চলাকালীন 18 মার্চ থেকে মেলা শুরু হচ্ছে। আমি প্রতি শুক্রবার দিন বিকেলবেলা আমার যে স্টলটা বর্ষা প্রকাশনী, এখন স্টল নাম্বারটা আমি জানি না এই জন্য বলতে পারছি না, আমি জানা মাত্র আপনাদেরকে ফেসবুকে আমার পেজে জানাই দিব এবং আমার লাইভ শোতে জানাই দিব। আমার এই বইটার রেডিও পার্টনার এবং মিডিয়া পার্টনার হচ্ছে জাগো এফএম 94.4, এবং মেলায় গেলে যারা জাগো এফএমের লিসনার সেখানে একটা অ্যাপস ডাউনলোড করার প্রসেস আছে, সেটার মাধ্যমে আপনি একটা ডিসকাউন্ট পাওয়ার ব্যাপার স্যাপার চলছে। সো আই হোপ মেলায় এলে জাগো এফএম 94.4 এর অ্যাপসটা থাকবে আপনার মোবাইলে এবং আর যে উদয়ের বইটা থাকবে আপনার হাতে। লাস্ট 2 বছর আমি যতগুলো বই লিখেছি প্রত্যেকটা বইয়ে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, বিকজ আমি তো লেখক নই, আমি একজন উপস্থাপক, তো সেই প্রেক্ষাপটে আমার অভিজ্ঞতাগুলোকে আমি তুলে ধরেছি আমার বইয়ে। সো সেটাকে এবারও চেষ্টা করেছি, এবার ভূতের ডায়েরি থেকে গল্পগুলো নেয়া, এবং ভূতের ডায়েরি আমার বইটির নাম। সো হোপফুলি এই ডায়েরিটা আপনার ভালো লাগবে, এই ডায়েরিতে বেশ কিছু এক্সপিরিয়েন্স আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এবার বইমেলায় এলে বইটা আপনার হাতে তুলে দিতে পারবো। এছাড়া rockomari.com বইটা পাওয়া যাবে, প্রি অর্ডারের ব্যবস্থা ট্যাবস্থা আছে, জানিয়ে দিব খুব শীঘ্রই, ঠিক আছে। সো আপাতত আমরা আবার গল্পে যেতে চাই আজমলের কাছে। আজমল, আমরা এরপরের ঘটনাটা শুনি, বলো। আচ্ছা, এরপরের ঘটনা যেটা হচ্ছে সেটা 2018-এর। তো এটা হচ্ছে বরিশালে ঘটে যাওয়া একটি ঘটনা, বরিশালের বাকেরগঞ্জ। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে রেজা নাম, তো ওর বাসায় হচ্ছে বেড়াইতে যাই 3 দিনের জন্য, ওর বাসায় বেড়াইতে যাই। তো মানে ওর বাসাটা যেখানে, ওর বাসাটা হচ্ছে আপনার যে বাজারটা আছে বাজার থেকে কিছু দূর, বাজার থেকে কিছু দূর থাকার কারণে মানে বরিশালের ব্যাপারটা হচ্ছে কীরকম, আপনার চারিপাশে কেমন একটা নদীর মতো, ওদের ওইদিকে হচ্ছে নদী বেশি। দেন মানে ওর যে কাহিনীটা ছিল মূলত হচ্ছে ওর কাহিনীটাই, ওর হচ্ছে যে যে কাহিনী ওর সঙ্গে ঘটেছে, যে ও তো ঢাকায় থাকে, ও থাকে হচ্ছে আপনার নিউ মার্কেটের ওইদিকে। দেন ও ওর এলাকা যখন ও বেড়াইতে যায় তো ওর সাথে নাকি এরকম একটা কাহিনী ঘটে যে আপনার একটা জিন, এটা হচ্ছে মেয়ে জিন, মেয়ে জিন ওকে নাকি আসর করে। তো ও হচ্ছে ওদের যে বাসাটা, বাসার ওইখানে হচ্ছে একটা বাসার সাথেই একটা পুকুর, খুব সুন্দর একটা পুকুর,
তো ওর রুমের জানালাটা খুললে এই পুকুরটা সুন্দর করে দেখা যায়। তো একদিন নাকি শুয়ে আছে, শুয়ে থাকার পর তো ওরকম দেখতেছে যে কে একজন ওই পুকুরের পাড় দিয়ে হাঁটে যাইতেছে। হাঁটে গেলে ও আবার ওইটাকে অত ইয়া করে নেই যে এত রাতে কে হাঁটে যাইতেছে। জ্যোৎস্নারাত তো শীতের মানে প্রথম দিকে, কারেন্টটা হচ্ছে শীতের প্রথম দিকে, তো জ্যোৎস্নারাত ও আবার বের হয়েছে যে মানে কিউরিওসিটি জাগছে যে কে এত রাতে এখানে ঘুরে বেড়াচ্ছে। তো ও আর হচ্ছে ওর কাজিন রাফি, এই দুজন হচ্ছে ওই পুকুরের এখানে গেছে। যাওয়ার পরে দেখে যে ওই মেয়েটা যেতে যেতে একটা তাল গাছ ছিল, তাল গাছের ওইখানে গিয়ে মানে ভিনিশ হয়ে গেছে আর তাকে আর দেখা যায়নি। তো এরকম প্রথম দিনের ওর সঙ্গে এটা ঘটছে। ঘটার পরে তো ও মানে একটা মোটামুটি দুজনে ছিল তো ওইভাবে আর ওরকম ভয় পায় নাই, তো বাসায় এসে শেয়ার করছে যে এরকম এরকম দেখছি। তো ওইদিকে নাকি আপনার ওই পুকুরটাই এরকম অনেকেই আগে দেখছে, অনেকে এরকম কিছু না কিছু যাইতে দেখছে, হয় কেউ মেয়ে যাইতে দেখছে, না হলে আপনার অনেক লম্বা করে কেউ এরকম হেঁটে যাচ্ছে। দেন তারপর রাব্বি রেজা যেটা করে সেটা হচ্ছে ঢাকা আসার পর ওর নাকি এটা আসর করে, রেজার উপর এরকম আসর করে যে ওরকম মনে হচ্ছে যে ওকে এরকম টানতেছে, ওই আসছে তো ওকে ডাকতেছে, রেজা রেজা বলে ডাকতেছে। তো যখন ওর বাসার দিকে যাই, বাসার দিকে যাওয়ার পর তো প্রথম দিন যাওয়ার পর রেস্ট টেস্ট নিছি, নেওয়ার পর আপনার যখন ওর এলাকায় ঘুরলাম, ঘোরার পর রাত 10:00-11:00 পর বাসার থেকে আমি আরও যখন আসতেছি, আসার পর হচ্ছে যে কিছু দূর আসার পর ওর বাসার থেকে আপনার যে রাস্তাটা হচ্ছে আছে যে দুই সাইডে কবরস্থান, আর এই কবরস্থানের সাইডে হচ্ছে রাস্তাটা মাঝ দিয়ে রাস্তা, তো সামনে গিয়ে বাম সাইডে আর একটা মসজিদ। তো আমরা কবরস্থানটা পার হয়েছি, পার হওয়ার পর তো বাম সাইডে মানে ওর বাসায় যেতে বাম সাইডে হচ্ছে একটা বাজার। তো বাজারের ওইখানে মনে হচ্ছে যে কি সব কিছু নিলিবিলি আছে। তো বাজারের ওইখানে আপনার অনেক মানে বাঁশ গাছগুলো অনেক জোরে জোরে নাড়াইতেছে। তো আমরা দুজনই মানে খুব ভয় পাইতেছি, আর ওকে তো ওর সঙ্গে যেটা ঘটেছে এগুলো ও আমাকে আগে বলে নেই, তো হয়তো আগে বললে আমি একটু ইয়া থাকতাম। দেন এটা মেবি ওর জন্য এটা হচ্ছে। তো বাজারের ওইখানে যখন আমরা গেলাম এরকম শো শো করে শব্দ হচ্ছে, দেন তার একটু সামনে যাওয়ার পরে তখন আমরা দেখি ওর কাজিন সেই রাফি। এত রাতে রাফিকে ওইখানে থাকা কোনোভাবেই আশা করা যায় না। ও রাফি হচ্ছে ওর অনেক ছোট, তো ও দূর থেকে ওকে ডাক দিছে যে রেজা ভাইয়া কোথায় যাও। তারপর আমরা বলি কি রাফি এখানে কি করতেছে, তো আবার রেজা বলতেছে যে আমি আমাকে ও জিজ্ঞেস করবে কেন যে আমি কোথায় যাই, আমি তো গেলে আমি তো বাড়িতেই যাইতেছি, তো আমার কাছে এটা কেন জিজ্ঞেস করবে। তো তখন একটা মানে আমাদের মধ্যে আলাদা একটা ভয় কাজ করতেছে, এখন না পারতেছি সামনের দিকে যাইতে, না পারতেছি পিছনে আসতে, তখন কি করব কিছুই বুঝতেছি না। তো এর মাঝখানে যে ওই ইমাম সাহেবটা ছিল, ওই যে যে সাইডে মসজিদটা, তো ইমাম সাহেব হচ্ছে সে মেবি শীতের দিন অজমাফিল করে আসতেছিল, আসার পরে তো ওর বাসার ওই সাইডে রাস্তা দিয়ে মসজিদের দিকে যাচ্ছিল। তা উনি হচ্ছে সাইকেল নিয়েছিল, তো সাইকেল নিয়ে যাচ্ছিল, তো ওই রেজাকে দেখে ওকে আবার ভালো করে চিনে, তো বলতেছে যে কি হলো তোমরা এখানে দাঁড়ায় আছো কেন। পর ওনার সঙ্গে আমরা শেয়ার করলাম, তো উনি মসজিদের ওইদিকে আমাদের নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর মানে ঝাড়ফুঁক করে দিল, ঝাড়ফুঁক করে দেওয়ার পরে উনি আবার বাসায় দিয়ে গেল আমাদের। পরে এই কাহিনিটা বাসায় শেয়ার করলো, ও শেয়ার করার পর পরের দিন ওই হুজুর বড় একটা হুজুরকে দেখাইলো যে কাহিনিটা এরকম এরকম হয়েছে। পরে হুজুর বলতেছে যে ও তো এরকম এরকমই করছিল, তো যখন ওর সাথে এই কাহিনিটা ঘটছে, তো যখন বিয়ে হয়েছিল তখন ওর উপর এটা আসর করছে, এর কারণে ও যখন দূরেও থাকে তখন হয়তো স্বপ্ন দেখে যে ও মনে হয় যে পানিতে লাভ দিচ্ছে, পানিতে ঝাঁপ দিচ্ছে। তো এরকম হুজুরকে তাবিজ তুবিজ দিয়ে দিচ্ছে, তাবিজ তুবিজ দেওয়ার পর ওর সঙ্গে আর কোনো এরকম ঘটনা ঘটে নাই। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের কাহিনী। পরে আরেক দিন আমরা থাকবো, হচ্ছে আরেক দিন, তিন দিন মোট। তো পরের দিন আমি দেখি যে জানালাটা খুলছি, সেম একই জিনিস, একই জিনিস আমি দেখি যে ওরকম একটা মেয়ে হাঁটে যাইতেছে। তখন হইতেছে আপনার লাল শাড়ি পরে ওরকম হাঁটে যাইতেছে, একদম সুন্দর করে আপনার স্পষ্ট বোঝা যাইতেছে যে ওরকম হাঁটতেছে। তো তখন হয়তো কত 12:30-1:00, তো রেজা হচ্ছে তখন অন্য রুমে ছিল, তো ও আসলে আমি ওকে এটা বললাম যে এটা এটা। তা ও এই কাহিনিটা যখন ও বলছে, আমি ওকে যখন বললাম, ও বললো যে হ্যাঁ আমিও তো দেখছিলাম, তো এই যে এই জন্যই তো আমাকে তাবিজ তুবিজ দিছে, তো ওইটা তুই আর ই করিস না, এটা তুই মানে ওইদিকে জানালাটা অফ করে দে,
তো আমাদের এখানে একটু প্রবলেম আছে, তা ওটা আচ্ছা ঠিক আছে ওটা নিয়ে আর অত ইয়া করি নাই। তো তারপর আমরা ওইখান থেকে হচ্ছে কুয়াকাটা যাব, ওইখান থেকে কুয়াকাটা যাব। তো ঢাকা আসার ক্যান্সেল করলাম, ঢাকা আসাটা ক্যান্সেল করলাম। তো আমরা কুয়াকাটা গেলাম, কুয়াকাটা গিয়ে তারপর আপনার রাত 12টা পর্যন্ত সবাই মজা করলাম। মজা করার পর যখন বাসার দিকে আবার ফিরে আসতেছি, বাসার দিকে ফিরে আসার পর আসার পর আপনার 2টা 2:30 বাজে, রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পর ঘুমায় পড়ছি। ঘুমায় পড়ার পর আমাকে এরকম ডাকতেছে রেজা ভাই, আমাকে রেজা বলতেছে যে ভাই আপনি তুই কই তাড়াতাড়ি মানে বের হ, বের হ তাড়াতাড়ি আমাদের যাইতে হবে। তা আমি ঘুমে চলে দরজা খুলে বের হয়ে গেছি, মানে আমার কোনো ইয়া নেই যে আমি কী হুশের মধ্যে আছি নাকি, আমাকে বেরোয় যেতে বলছে আমি বের হয়ে গেছি। বেরো যাওয়ার পর আস্তে আস্তে পুকুরের ওদিকে যাইতেছে, পুকুর পাড়ের দিকে যাইতেছি। তো রেজা আবার এটা ই করছে, মানে পরে গিয়ে নোটিশ করছে যে আমি নেই, বিছনায় আমি নেই। দেন ও উঠছে, ওঠার পর পর আমার পিছু পিছু গেছে, যার পর আমাকে ডাক দিচ্ছে, আমি কোনো ডাক শুনতেছি না, পিছন থেকে আমাকে ডাকতেছে কিন্তু আমার কোনো সেন্স নেই যে আমাকে ডাকতেছে, হয়তো আমাকে ওই পুকুরের দিকে নিয়ে হয়তো কিছু একটা করবে আমার সঙ্গে। তো কিছু দূর যাওয়ার পরে ও জোরে জোরে ডাকতেছে, পরে ওর ডাক শুনে বাসা থেকে ওর ফ্যামিলি যারা ছিল, ওর কাজিন, ওর যারা যারা ওর আম্মু যারা যারা ছিল তারা বের হয়েছে। বের হওয়ার পর তো আমরা কিছু দূর যাচ্ছি, মানে বের হওয়ার পর সবাই এরকম লাইট টাইট নিয়ে আমাকে এরকম ধরে নিয়ে আসছে। তখনও আমার কোনো হুশ নেই যে আমি যে হুশের মধ্যে আছি না কিসের মধ্যে আছি, তখনও কিছু জানি না। তো ওই রাতে ওই হুজুরটা হচ্ছে যে মসজিদটা ছিল, ওই হুজুরটা ওই মসজিদেই থাকতো। দেন ওই হুজুরকে রাতে ডেকে আনছে, ডেকে আনার পর হুজুর এরকম দোয়া কালাম পরে আমাকে এটি করলো, করার পর তারপর আস্তে আস্তে ঠিক হলাম। ঠিক আর আমার উপর আর এরকম কোনো আসর হয় নাই। তো আমরা এরপরে ঢাকা চলে আসলাম। দেন এটাই ছিল আমার আরেকটি ঘটনা। অনেক অনেক ধন্যবাদ, শুনছিলাম আমাদের বন্ধু আজমলের কাছ থেকে আরেকটি ঘটনা। আমরা রাব্বির কাছ থেকে আর একটা ঘটনা শুনবো, এবং বন্ধু আপনি হয়তো আজকে শুনছেন, নেক্সট উইক আপনি বলবেন, আমরা শুনবো। সো যদি আসতে চান মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে শুরুতে RBS স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, দেন এই টেক্সটটা পাঠাতে হবে 26969 নম্বরে। সো রাত বিরাতে আড্ডা চলছে, আড্ডা চলবে, আড্ডার বিষয়বস্তু ভৌতিকতা, কারণ অনুষ্ঠানের নামই ভূত স্টুডিও। স্টুডিওতে ভূতের আনাগোনা, যে স্টুডিওতে হয় সেটি বৃহস্পতিবার রাতে শুধুমাত্র জাগো FM 94.4। সো যারা শুনছো কেমন লাগছে, মতামত দিয়েছে মৌসুমি, ভালো লাগছে। সারা লিখেছে উদয় ভাই খুব ভালো লাগছে আজকের এপিসোডটা। রাহাত বলছে উদয় ভাই আমি আসতে চাই, আসতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে, এর কোনো বিকল্প নাই। মোবাইলের রিসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS স্পেস তোমার নাম, তোমার লোকেশন আর তোমার প্রফেশন, টাইপ করে পাঠাতে হবে 26969 এই নম্বরে। মৌটুষি বলছে উদয় ভাই বইমেলায় তুমি কবে যাবে, আমি এবং আমার ফ্রেন্ডরা সবাই মিলে যাব, দেখা হবে ইনশাল্লাহ, বইটা কালেক্ট করবো ইনশাল্লাহ। আমি মেলায় প্রতি শুক্রবার দিন থাকবো, মেলা তো 18 মার্চ থেকে স্টার্ট হবে তারপর থেকে। সো স্টল নাম্বারটা আমি আমার ফেসবুক পেজে এবং নেক্সট শোতে হয়তো আমি আপনাদেরকে জানাতে পারবো। বাট রাইট নাও আমি রাব্বির কাছে চলে যেতে চাই। রাব্বি, পরের যে গল্পটা আছে বা অভিজ্ঞতাটা আছে সেটা শুনি। যে এটা হচ্ছে একদম সদ্য ঘটা, আমার সাথে ঘটা। এটা হচ্ছে 2020-এর ঘটনা। তখন আমি বাড়িতে যাই, আমাদের আবার বাড়িতে যেটা হয় যে ওদের ভাই যে আমরা হচ্ছে আমরা কিছু ফ্রেন্ড আছে, তাহলে হচ্ছে ঢাকাতেই যে এক একজন এক এক ভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু আমরা যখন বাড়িতে যাই এরকম একটা প্ল্যান করে যাই যেন সবাই একসাথে যেতে পারে আর কি, ঢাকার বন্ধুগুলো এবং গ্রামের বন্ধুগুলো যেন একসাথে হতে পারে এরকম একটা। তো যাক, এরকম করে গত 2020-এর ডিসেম্বরে আমরা বাড়িতে যাই। তো তখন আবার আমাদের গ্রামেই একজন মেয়ে হচ্ছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে আর কি। তো এটা আমি ঢাকাতেই শুনেছি। তো আমি ওটার 20-25 দিন পরে আমি বাড়িতে যাই। তো আমরা বাড়িতে গেলে সাধারণত যেটা হয় যে আমাদের মোতালিপুর নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, বিবরণটা দিই আমি, আর মাঝখানে হচ্ছে একটা রাস্তা বয়ে গেছে। তো আমরা সেখানে বসে যখন ঢাকা থেকে যাই, তো গ্রামের বন্ধুরা এবং ঢাকার বন্ধুরা একসাথে বসে বেশ অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া হয় আর কি, প্রায় 1টা 1:30 2টা পর্যন্ত মাঝে মাঝে আড্ডা দেয়। এবং সেখানে ইন্টারেস্টিং সবসময় একটা মৃদু বাতাস থাকে যেটা খুব ভালো লাগে আমাদের। তো এই ব্যাপারটা নিয়েও কথা হয় যে ওই মেয়েটা যে আত্মহত্যা করছে বা সুইসাইড করছে, গলায় ফাঁসি দিয়ে মারা গেছে।
তো এটা নিয়েও তখন কথা হয়। কথা হওয়ার পর আমি যে রাস্তা দিয়ে বাড়িতে যাব সেই রাস্তাটা যাওয়ার সময় সেই যে মেয়েটা যে আম গাছের মধ্যে ফাঁসি দিয়ে মারা যায় সেটা আমার বাড়িতে যেতে পড়বে আর কি। তখন স্বাভাবিকভাবে আমি অতটা গুরুত্ব দেই নাই যে ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছে তো কি হবে বা স্বাভাবিক একটা মানুষ মারা যেতেই পারে। তো আমি সবাই সবার মতো চলে গেছে তো আমিও আমার মতো বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। তখন হচ্ছে আপনার প্রায় 1:45 মতো বাজে। তো আমি যখন সেই রাস্তা ধরে যাচ্ছিলাম তো আমার মাথায় এটাও ছিল না যে এখানে যে মারা গেছে বা এই গাছে যে ফাঁসি দিয়ে মারা গেছে এটা আমার মাথাতেও তখন ছিল না। তো বন্ধুরা বসে আড্ডা দিলে যা হয় একটা অন্যরকম ঘোরের মধ্যে থাকা হয় বা মজার মধ্যে সেটা নিয়ে, তো সেরকম কিছু মাথায়ও ছিল না। তো আমি যখন সেই জায়গাটাতে যখন গেলাম যাওয়ার পর মানে হঠাৎ সেই জায়গাটাতে আমি যখন গেলাম তখন হঠাৎ করে এরকম একটা হলো যে ধমকা হাওয়া মতো, মানে পাশে একটা নারিকেল গাছ ছিল, নারিকেল গাছের যে বাতাস আসছে নারিকেল গাছে পাতাগুলো যেভাবে শব্দ করে এটা এমনিতেই রাতের বেলা 12:00-1:00 দিকে এমনিতেই ভয় লাগার কথা। কিন্তু তখন যেটা হলো যে আপনি যখন একটা ঝড়ো বাতাস আসবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাতাসটা এদিক থেকে আসছে বা আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি। কিন্তু তখন যেটা হয়েছে যে মনে হচ্ছে আমার কাছে যে শুধু বাতাসটা এইখানেই বয়ে গেছে, আমি আগে থেকে কোনো মানে মনে হচ্ছে যে এইখানেই আসছে, হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া আসছে হঠাৎ করে চলে গেছে। তো আমি সেটা স্বাভাবিক তখন মানে একটু ভয় পেয়ে যাই, যখন আবার মনে পড়ে যায় যে ও আচ্ছা তার এই গাছ এরকম কেন হলো। তো তখন আমি সেরকম কোনো তারপর আমি বাড়ির দিকে রাস্তা দিয়ে হাঁটা শুরু করি আর কি। তো আরও কিছু দূর যাওয়ার পর আমি পাশে একটা বাম পাশে একটা পুকুর থাকে, পুকুরটা সবসময় মানে একটা মানে ময়লা পুকুর আর কি, এখানে কচুরি পানা থাকে বা ওই আমাদের গ্রামের কিছু বাড়ির ময়লা আবর্জনা সেখানে ফেলায় আর কি, একটা পরিত্যক্ত পুকুর বলা যায় এটাকে। তো সেখানে যখন যাই যাওয়ার পর যেটা হয় যে কেউ মানে আমি এরকম একটা সাউন্ড শুনতে পাচ্ছি যে মনে হচ্ছে যে কেউ মানে পুকুরে নামছে, মানে পানিতে নামলে যে আস্তে আস্তে নামলে একটা শব্দর ব্যাপারটা, আবার যখন অনেক রাত তখন এটা খুব শুনতে পাচ্ছিলাম। আমি তখন আমি এত ভয় পাই যে এত রাতের বেলা কে পুকুরে নামে যে আমি যে পুকুরের দিকে তাকায় দেখবো এরকম অবস্থার মধ্যেও মানে আমি ছিলাম না। আমি মানে তখন এরকম একটা অবস্থা যে আমি কি দৌড় দিব না কি করব, আমি বা কাউকে চিৎকার করে ডাক দিব, আমি মানে আসলে বুঝে উঠতে পারছিলাম না। তো তারপর যেটা হয় যে কেউ মনে হচ্ছে যে কচুরি পানাগুলো সরাচ্ছে এরকম, মানে পুকুরটা মানে মনে হচ্ছে যে আমার দিকে আসার চেষ্টা করছে এরকম। তো তখন মানে তখনও মানে আমার মানে এতটা ভয় পেয়ে যায় যে আমি আসলে প্রচণ্ড পরিমাণ ঘামাইতে থাকি। এবং আমার যে তখন ডিসেম্বর মাসে সাধারণত কিছুটা শীত শীত থাকে, তো মানে আমি আমার যে শার্ট পরা ছিল সেটা মনে হচ্ছিলো যে পুরোটা ভিজে গেছে ঘামে এরকম একটা অবস্থা। তো এই ঘটনাটা মানে খুব একটা ভয়ঙ্কর না, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া এরকম একটা ঘটনা যে মানে আমার নিজের দেখা আর কি। তো আমি তখন আরও সামনে যখন যাই যাওয়ার পর মনে হচ্ছে যে ওই যে আম গাছটা, তখন আমি যখন আম গাছের দিকে তাকাই মনে হচ্ছে কেউ ওকে মনে হয় যে কেউ সেখানে মানে কয়েকটা ডালা ধরে ঝোলাচ্ছে বা এরকম একটা। এখন আমি তখন আর মানে তখন আমার কি মানে কি হচ্ছিলো মানে আমি কিছু মানে বুঝে উঠতে পারছিলাম না। তো কিছু দূর সামনে যাওয়ার পর হঠাৎ করে মাথায় আসে যে আমি আমার পকেটে সিগারেটের প্যাকেট থাকে এবং হচ্ছে ড্যাশ লাইট থাকে। তো আমি এটাও মাথায় নাই যে আমি তখন যে ছিল আমি আসলে পুরোপুরিভাবে আমার কিছুই তখন মাথায় নাই। তো তখন আমি ছোটোবেলা থেকে জানতাম যে আগুন টাগুন এগুলো যদি থাকে তাহলে নাকি ভূত টুত এগুলো নাকি আসে না। তো তখন আমি একটা প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আমি সিগারেটটা ধরানোর জন্য আমি লাইটারটা যখন ধরাইতে যাই তখন এরকম একটা অবস্থা যে আমার লাইটারটাও মানে জ্বলতেছিল না, অথচ লাইটারের যে গ্যাস লাইটটা ছিল সেটা পুরোপুরিভাবেই মানে আমি ঢাকা থেকে কিনে নিয়ে গেছি আর কি। তো অনেক কষ্ট করে মানে আমি এত ভয়ে হচ্ছিল না না কি হচ্ছিল আমি আসলে সেটাও জানি না, আমি আজও পর্যন্ত জানি না যে কি হয়েছিল তখন। বাট অনেক কষ্ট করার পর যখন আমি সিগারেটটা ধরাই, ধরানোর পর আমি দেখলাম যে আস্তে আস্তে করে মানে যে শব্দগুলো শুনছিলাম বা গাছের পাতা নড়ছিল বা একটু পরপর একটা ধমকা হাওয়া আসছিল এই ব্যাপারগুলো তখন আর মানে একটু কমে যাচ্ছে আর কি। তো তখন আমি সেখান থেকে সিগারেটটা হাতে নিয়ে আমি মানে এমন একটা দৌড় দেই যে আমার সেখান থেকে আমার বাড়িতে যেতে 5 মিনিট সময় লাগার কথা, আর তার মনে হয় যে আমি 1 মিনিটে দৌড়ে চলে যাই মানে এরকম একটা অবস্থা আর কি।
তো এরপর থেকে আমি আজও পর্যন্ত মানে এখনও যদি বাড়িতে যাই মানে ওই রাস্তাটা আমি অ্যাভয়েড করি বা ওই আম গাছের রাস্তাটা আমি অ্যাভয়েড করি উদয় ভাই। তো এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বন্ধু রাব্বি এখানে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিশ্চয় আবারও কথা হবে ইনশাল্লাহ। রাব্বি চলে যাবে কিন্তু আজমল থেকে যাবে, আজমলের কাছ থেকে আমি আর একটা ঘটনা শুনবো। সো শুনি আজমলের শেষ যে ঘটনাটি আছে সেটি। বন্ধু আপনাকে শুধু এইটুকু বলতে চাই যে আজকের এই এপিসোডটা যারা আপনারা শুনছেন তাদের উদ্দেশ্যে অনুষ্ঠানের এই পর্যায়ে যদি মনে করেন যে আপনার কাছে স্টোরি আছে, সেই স্টোরিগুলো আপনারা বলতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS স্পেস নাম লোকেশন আর প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। RBS স্পেস নাম লোকেশন প্রফেশন লিখতে হবে এই কারণে, কারণ আপনি যে আসতে চান না হলে আমরা বুঝবো না, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের নিয়ম। SMS-টা পাঠাতে হবে 26969 নম্বরে। শেষ সময় এসে লাইভটিকে দ্রুত শেয়ার হয়ে যাক, আমি প্রত্যেকটা লিসনারের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো যে ঝটপট করে লাইভটাকে শেয়ার করতে থাকেন। লাস্ট গল্পটা শুনবো আজমলের কাছ থেকে, দ্রুত শুনে ফেলি, বলুন। আচ্ছা, গল্প যেটা সেটা হচ্ছে আমার কাকুর সঙ্গে ঘটে যাওয়া। তো মানে আমাদের যে গ্রামটা আলফারাঙ্গা থানা কামারগ্রাম, আমাদের গ্রামের নাম কামারগ্রাম, খুবই গোছালো একটি গ্রাম। তো একটা সময় ছিল যে গ্রামে আপনার অনেক বন জঙ্গল ছিল, অনেক গাছগাছালি ছিল, দেন এখন গেলে গ্রামের পরিবেশটা একটা শহরের মতন। মানে এই সময় এসে মানে এত সুন্দর একটা গ্রাম আপনি কোথাও খুঁজে পাবেন কি না এটা মানে সন্দেহ। তো না গেলে কেউ বুঝতে পারবেন আমাদের গ্রামের লোকেশনটা এখন মানে যে ভিউটা হয়েছে। তো একটা সময় ছিল যে আমাদের বাসা থেকে কাকুর কাছ থেকে হচ্ছে এই স্টোরিটা শোনা, কাকুর সঙ্গে ঘটা। তো আমাদের বাসা থেকে একটা প্রাইমারি স্কুলের পিছনে আপনার ইয়া ছিল, এই কাশবন ছিল, সোনের বন ছিল। তো ওইখানে নাকি মানে তখন সোন বিক্রি হইতো। তো কাকু আর হচ্ছে কাকুর দাদা মেয়েবি, তারা হচ্ছে সোন বিক্রি করতো। তো ওনারা হচ্ছে সোন বিক্রি করার জন্য গেছে ওইখানে, যাওয়ার পরে আপনার বিক্রি করা শেষে তো আস্তে আস্তে রাত। তো আমাদের ওইখানে কবরস্থান, প্রাইমারি স্কুল, তারপর হচ্ছে একটা দিঘি আছে, তো দিঘির পরে হচ্ছে কবরস্থান। তো কবরস্থানের ওইখানে যখন আসলো তো আরও দেরি হয়ে যাবে আপনার ছোনটা বিক্রি করতে। তো কাকুকে বললো যে তুই চলে যা, আমি একটু পরে আসতেছি। তো কাকু বাসার দিকে রওনা দিছে, তো উনি তখন ছোট। তো বাসার দিকে রওনা দেওয়ার পর আপনার কিছু দূর আসার পর কবরস্থানটা পার হয়েছে। তো সে তখন দেখতে পেল অনেক বড় সাদা একটি গরু, মানে এরকম সাইজের গরু নাকি কখনো হয় না, অনেক বড় গরু। মানে গরুটা পুরাই সাদা ছিল, সাদা থাকার পর আপনার মানে উনি দেখে খুবই ভয় পেয়েছে। ওটা দেখার পর উনি একদৌড় মারার পর বাড়ির দিকে আসা পড়ছে। তো আসার পরে মানে কাকু তখন সেন্সলেস, মানে কোনো তার মধ্যে কোনো ইয়া নেই। তারপর সে হুজুর টুজুর দেখাইছে, দেখানোর পর এমনি তাবিজ তুবিজ দিছে, দেন ওই দিন ঠিক হয়েছে। ঠিক হওয়ার পর তো আস্তে আস্তে তখন শীতের দিন আসতে থাকলো, ওনার মানে ইয়াটা আস্তে আস্তে বাড়তে থাকলো। ওই যে গরুটা দেখার পর থেকে, কেননা উনি স্বপ্নে দেখলে বা রুমের মধ্যে ওনাকে কেউ ধরে রাখতে পারতো না, উনি থাকতো না রুমের মধ্যে, একা একা বের হয়ে যাইতো। তো ওনাকে গার্ড দেওয়ার জন্য দেখা যাচ্ছে আরেকজন লোক লাগতো। দেন অনেক শীত, মাঘ মাসের যে শীতটা, তো শীতের মধ্যে একদিন কাকু মানে বের হয়ে গেছে, রাত 12টা একটা হবে, তখন বের হয়ে আমাদের যে বাসার পুকুরটা আছে যেখানে সবাই গোসল করে, তো ওইখানে ওই শীতের মধ্যে সে সারা পুকুরে মানে এটা ব্লিপ পড়ার মতন না, ওই ঠান্ডার মধ্যে সে সারা পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। মানে এটা কীভাবে পসিবল হয় জানা নাই, সে এরকম সাঁতার কাটতেছে। তো তার আমার কাকুর দাদা ছিলেন হচ্ছে ভালোই কিছু জানতো, তো তখন ওই ইটি করে তাকে অনেক কষ্টে পুকুর থেকে উঠাইছে। ওঠানোর পর সে কোনোভাবেই মানে তাকে আটকা রাখা যায় না রুমের মধ্যে, কোনোভাবে আটকা রাখা যায় না। একটা সময় ছিল কি যে তাকে বেঁধেও রাখতো, তারপরেও সে শর্টপট করতো, ই করতো। তো এরপর একটা বড় হুজুর আসলো, হুজুর আসার পর সে তাবিজ তুবিজ দিল, দেওয়ার পর বললো যে তাবিজ তুবিজ খুলবা না, তো না খুললে হয়তো কাকুর এখনও কোমরে আপনার অনেক তাবিজ আছে, হাতে কোমরে অনেক তাবিজ। তো এই হচ্ছে ওনার সাথে কিছু একটা হলো। তারপর কিছুদিন পর উনি মানে আমাদের তখনের সময় যে আমাদের যে ইয়াটা পুরানো বিল্ডিংটা, তো পুরানো বিল্ডিং থেকে কিছু দূর হচ্ছে বাথরুম, তো তখন হচ্ছে আপনার অ্যাডজাস্ট যে বাথরুমটা ছিল তখনের সময় ছিল না এটা। তো তখন যখন কাকু ছোট ছিল তখন আপনার যে সময়টা ছিল এরকম আপডেট ছিল না।
তো কিছু দূরে আপনার বাথরুমে যেতে হতো। তো কাকু বের হয়েছে, বের হওয়ার পর হেরিকেন আছে, যেটা হেরিকেন নিয়ে হচ্ছে উনি বাথরুমের দিকে যাচ্ছে, যাওয়ার পর ওনার সামনে হঠাৎ করে অনেক লম্বা আপনার দাঁড়িয়ে আছে, হাতে তজমি, মানে সাদা পাঞ্জাবি পরা, মানে অনেক কি বলে দরবেশ টাইপের আর কি। তো কাকু ওনাকে দেখে হয়তো মানে কাকুকে সত্যি বলতেছে, কল যে টিউবওয়েলটা ছিল হয়তো নামাজ পড়বে, ওনার নামাজের যে একটা অক্ত থাকে বা যে কোনো একটার জন্য, তাদের তো একটা জিন টিনের একটা অক্ত থাকে নামাজের জন্য, ভালো জিন যারা। তো কাকুকে দেখার মানে কাকু কল চাপতেছে, কল চাপার পরে কাকুকে সরে যেতে বলছে, কাকু দেখে ওনাকে কোনো সালাম দেয় নাই, দেখে সালাম না দিলে কাকুকে একটা দাবড়ি দিছে, দাবড়ি একটা দাবড়ি দেওয়ার সাথেই কাকু একটা চিক্কির মারে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো কাকুর কোনো ক্ষতি করে নেই তখন, সেই যে ইয়াটা ছিল তখন বুঝতে পারছি আমরা যে ওটা খুবই ভালো জিন ছিল, যাই থাক খুব ভালো ছিল। তো কাকুর কোনো ক্ষতি করে নেই, কাকু পরে বলতেছে যদি আমি তখন তাকে সালাম দিয়ে ভালো করে কথা বলতাম হয়তো সে আমার সাথে আরও বেশি কথা বলতো। তো এই হচ্ছে কাকুর সঙ্গে হয়ে যাওয়া যে ঘটনা, এটাই। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এবং এত চমৎকার চমৎকার স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এত রাত অবধি, থ্যাংক ইউ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হলো আমাদের আজকের অতিথি আজমলের সাথে এবং আমরা অনুষ্ঠানের একেবারে শেষ সময়ে চলে এসেছি। সো আজকের এই এপিসোডে আমরা চেষ্টা করেছি বেশ কিছু স্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো কেমন লাগলো, কী অবস্থা, একটু SMS করে পড়ে ফেলতে চাই দ্রুত। হ্যাঁ, রূপা SMS করেছে, ভালো ছিল আজকের এপিসোডটা। আমাদের সাথে হারুনুর রশিদ যুক্ত হয়েছেন, আমাদের বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, শহীদুর ভাই বনানী থেকে, সাব্বির রয়েছেন খুলনা থেকে, আমাদের সাথে মিথু গাজীপুর থেকে রয়েছেন, সাফি এয়ারপোর্ট থেকে রয়েছেন, মোহাম্মদ শাহাদাত হোসেন রয়েছেন আমাদের ডেমরা থেকে, রোহান ঢাকা থেকে যুক্ত হয়েছেন, হুজাইফা মালিবাগ থেকে যুক্ত হয়েছেন, নাফিজ ইয়াসিন খিলখেত থেকে যুক্ত হয়েছেন, রতন আলী মিরপুর দুই থেকে যুক্ত হয়েছেন, MD গুলজার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, অ্যান্ড মণি আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, এদিকে রূপা সাথে সানবিম রয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে বন্ধু ইলোরা যুক্ত হয়েছেন, সাজ্জাদ এবং আনোয়ার এবং রাতুল আছেন আমাদের সাথে, আর রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুর নামটা হচ্ছে ইসমাইল হোসেন, সোহেল আমজাদ এবং সিজান সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ কানেক্টেড থাকার জন্য এবং শেষ অবধি ফেসবুকে লাইভটাকে অনেকেই শেয়ার করেছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। যারা করেন নাই তারা শেষ সময় একটু ঘুমানোর আগে লাইভটা শেয়ার করে রাখেন আপনার টাইম লাইনে, আপনার প্রোফাইলে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচটা গ্রুপে একটু শেয়ার করে দিয়ে, এতক্ষণ যাবৎ আপনার জন্য এত বগর বগর করলাম, এত কিছু করলাম, এতবার বললাম, সো লাইভটা একটু শেয়ার করলে যেটা বেটার লাগবে যে ও নেক্সট এপিসোডে আছে, আমি বললে লোকে একটু শেয়ার টেয়ার করে আর কি, এটা ভালো লাগবে, অ্যান্ড নেক্সট এপিসোডে আরেকটু এনার্জি নিয়ে আসতে পারবো। সো থ্যাংকস আ লট প্রত্যেকটা লিসনারকে, কারণ আপনারা প্রত্যেকে আমার কাছে ইম্পর্টেন্ট। একই কথা বারবার বলি বলে মাঝে মধ্যে একটু বিরক্ত হন আপনি আমি জানি, বাট কিচ্ছু করার নাই, বিকজ দিন শেষে আপনার ঢোল আপনাকে পিটাইতেই হবে। আপনি যদি ঢোলটা ঠিক মতো না পিটাইতে পারেন আওয়াজটা ক্রিয়েট হবে না। এখন আপনি বলতে পারেন ভাই ভালো কিছু হলে আওয়াজ এমনি ক্রিয়েট হইব, অনেক কিছু ভালো হয়, বাট আওয়াজটার কারণে মানে আওয়াজটা তৈরি না হওয়ার কারণে ওই ভালোটা আর ভালো থাকে না, তলায় পড়ে যায়। সো আমার কাছে তো ভূত স্টুডিওটা আমার সন্তানের মতো, আমি তো চাবই আমার সন্তানটাকে প্রমোট করতে, রাইট? সো সেখানে আপনাকে মাঝে মধ্যে একটু বিরক্ত হয়তো আমি করি, এটাকে আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, ছোট বড় সবাইকে। সো আজকে রাতের মতো আমার শো শেষ, বাট কালকে রাতে আমি আরেকটা ভৌতিক শো করব, সেটা FM রেডিওতে না, সেটা আরজি উদয়ের ফেসবুক পেজে। ইয়েস, আপনি আরজি উদয়ের ফেসবুক পেজে নাই বিকজ আপনার মানে ভালো লাগে না, সো আপনার জন্য এই শো না, বাট আপনার যদি ভৌতিক শো বা উদয়ের এই উপস্থাপনা ভালো লাগে, দুষ্টমি আর ভৌতিক আড্ডা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ফেসবুকে যান, আরজি উদয় দিয়ে সার্চ মারেন, যে ভেরিফাইড ফেসবুকটা পাবেন মানে যেটার মধ্যে ব্লু টিক মার্ক দেওয়া আছে ওইখানে একটা লাইক অপশন আছে, একটু ক্লিক করবেন, ফলো অপশনটাতে ক্লিক করবেন, বিকজ ফলোতে ক্লিক না করলে নোটিফিকেশান অনেক সময় যাবে না আপনার কাছে, সো শো হয়ে যাবে কিন্তু আপনি জানবেন না, কিন্তু আমি তো চাই আপনি একটু জানেন, শত ব্যস্ততার মাঝখানেও আমার শোটা আপনি একটু দেখেন। সো এই লাইক অ্যান্ড ফলো বাটনে ক্লিক করে রাখেন, আর যদি আপনার কাছে কোনো ভৌতিক গল্প থাকে কিন্তু আপনি রেডিওতে এসে বলতে পারছেন না, আপনার কাছে গল্প আছে, আপনার খালি মনে হচ্ছে ধুর আমি তো যাইতে পারতেছি না, বাসা থেকে পারমিশন দিচ্ছে না, আমি ঢাকার বাইরে থাকি, আমি ইন্দোনেশিয়ায় থাকি, আমি কাতারে থাকি, আমি সৌদি আরবে থাকি, আমি তো ইন্ডিয়াতে থাকি, আরে নিউ ইয়র্কে থাকি, বস গল্প তো আছে আপনার কাছে, দুইটা তিনটা চারটা পাঁচটা ঘটনা আছে, ইন্টারনেটের জামানায় এখন এই মুহূর্তে আপনি আমি বাসায় বসে গল্প শেয়ার করতে পারবো, লাইভে সবাই দেখবে সেটা। সো সেটার জন্য কী করতে হবে, এখনই আমার পেজে চলে যান, মেসেজ বলে একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনার নাম, আপনার লোকেশন, আপনি কোথায় থাকেন, আপনার প্রফেশন মানে আপনি কী করেন, সাথে আপনার কাছে কয়টা স্টোরি আছে, সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমো যে কোনো একটা নাম্বার দিয়ে রাখবেন, অবশ্যই লিখে রাখবেন ব্র্যাকেটে এটা হোয়াটসঅ্যাপ না ইমো নাম্বার, এই আমি গল্প বলতে চাই, কালকে আমি ভূতের ডায়েরিতে জয়েন করতে চাই, এগুলো লিখবেন না, আপনি যা যা বললাম আপনার নাম, লোকেশন, প্রফেশন, সাথে হচ্ছে আপনার কয়টা স্টোরি আছে,
এগুলো লিখে আমার পেজের মেসেজ বক্সে পাঠিয়ে দেন। সাথে এটা লিখতে পারেন যে কালকে রাতে ভূতের ডায়েরিতে জয়েন করতে আমি ইচ্ছুক, কারণ আপনি যদি না লিখেন তাহলে তো আমি বুঝবো না। সো এটা লাস্টে লিখেন, আগে মূল কথাগুলো যা যা বললাম এগুলো লিখে পাঠিয়ে রাখেন, এবং একটা হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার লাগবে। মনে রাখবেন সেটা ইন্টারনেটের থ্রুতে হয়, সো আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, স্মার্টফোন আপনার কাছে থাকতে হবে, ব্যাস হয়ে গেল। বাকিটা আমি আর আপনি কানেক্টেড হয়ে যাব। কালকে রাতে 10:30 শোটা হবে ভূতের ডায়েরি, আরজে উদয়ের ফেসবুক পেজ, এবং ইয়েস আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ আরজে উদয় অফিসিয়াল। এই চ্যানেলটাও আমি জাগো এফএমের লিসনারদের জন্য বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি, ছোটো ছোটো ভিডিওস, হয়তো 10-15 মিনিটের ভিডিওসগুলো, সময় থাকলে আপনি সেগুলো দেখতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের জাগো এফএমের যে ইউটিউব চ্যানেলটা, যেটা এই মুহূর্তে বাংলাদেশের এফএম রেডিওতে সর্বপ্রথম ইউটিউব চ্যানেল, বাংলাদেশের এফএম রেডিওর মধ্যে অনেকগুলো রেডিও আছে, তাদের মধ্যে সবার আগে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের যে মাইল ফলকটা, সেটা টাচ করতে পেরেছে আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে। সো এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ বস সাবস্ক্রাইব করেন, বিকজ আপনাকে আমার দরকার এই চ্যানেলটাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সো www.youtube.com/jagofm এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অ্যান্ড ডেফিনেটলি এখানে অনেক বেটার বেটার কন্টেন্ট আছে আপনার জন্য। সো আমি তো বলবো এন্টারটেইনমেন্টের সব কিছু এখন জাগো এফএমের সাথে আছে, আর যে উদয়ের সাথে আছে, এখন আপনাকে শুধু থাকতে হবে আমাদের সাথে। আপনি যদি কানেক্টেড থাকেন না, আরও অনেক কিছু ঘটবে, ট্রাস্ট মি বস। লাইফে অনেক কিছু আমরা হারাইছি, আবার অনেক কিছু পাইছি। তা আমাকে যদি প্রশ্ন করেন আপনি কী হারাইছেন আর কী পাইছেন, আমি বলবো হারানোর সংখ্যা অনেক বেশি, বাট পাওয়ার সংখ্যাটা হচ্ছে আপনাদের ভালোবাসা। এত আনলিমিটেড লাভ পাইছি যেটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করে, আরও বেশি বেটার বেটার শো করতে বলে যে যা আরও ভালো কিছু কর। তো আপনাদের এই সাপোর্টটা আমার খুব দরকার। আমার শো নিয়ে আপনার মতামত থাকতে পারে, ভালো খারাপ যা তা থাকতে পারে, জাস্ট আমার পেজের মেসেজ বক্সে গিয়ে পাঠিয়ে রাখবেন, বিকজ এগুলো কিন্তু আমি এই যে এখন বের হবো না, শো শেষ করে আমি আমার ইনবক্স চেক করতে করতে যাব। যখনই আমি সময় পাই আমি আমার ইনবক্সটা চেক করি। আচ্ছা, লাস্ট নাইটে যে শোটা যারা শুনলো তাদের আসলে ভালো লাগছে কিনা, কারণ শো টাইমে যদি আমি গল্প, এস এম এস আর কমেন্ট পড়তে থাকি তাহলে তো আর গল্প শোনা হবে না, দেখা গেল আমি এস এম এস আর কমেন্টসই পড়তেছি। সো ম্যাক্সিমাম টাইমে আমি যেটা করি শোয়ের শেষে বা আমার ফ্রি টাইমে ফ্রাইডেতে আমি আমার ইনবক্সটা চেক করি, আচ্ছা এই উইকে শোগুলো নিয়ে আমার ফেসবুক ফ্রেন্ডদের আসলে মতামতগুলো কী ছিল, বিকজ ওইটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি হয়তো খারাপ একটা কথা লিখছেন, হয়তো আপনি আমার ভালোর জন্য একটা সাজেশন আমাকে দিয়েছেন। সো আপনি আপনার মতো জাস্ট যা মনে হবে লিখে ফেলবেন, জাস্ট ডু ইট। হ্যাঁ, সো এখনকার মতো আমাকে বিদায় দেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার নেক্সট রেডিও শো হচ্ছে স্যাটারডে রাতে রাত 10টায়, যার নাম হচ্ছে লাভ স্টোরি। লাস্ট লাভ স্টোরিটা খুবই টাচি ছিল, অ্যান্ড সেখানে আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, সেটার একটা আপডেট আমি অলরেডি আপনাদেরকে দিছি, অ্যান্ড ওটা একটা আপডেট ভিডিও আমি ক্রিয়েট করার চেষ্টা করছি নেক্সট উইকে। বাট নেক্সট স্যাটারডেতে আরেকটা ঘটনা আসতেছে, যেই ঘটনাটা আরও ইন্টারেস্টিং, অ্যান্ড এই ঘটনাটা স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের, এবং যারা মামাতো বোন, চাচাতো বোন, খালাতো ভাই ব্রাদারের মধ্যে প্রেম প্রীতি করেন, এই রকম একটা ঘটনা আমি শুধু এইটুকু বলতে পারি যে শোনা উচিত, সবারই শোনা উচিত। গল্প শুনলে অভিজ্ঞতা হতেও পারে, ভালো কিংবা মন্দ, বাট অভিজ্ঞতাটা কাজেও লাগতে পারে লাইফে। সো চলুন শনিবার দিন রাত 10টায় টিউন করে ফেলে জাগো এফএম 94.4। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুক্রবার দিনটা প্রিয় মানুষের সাথে, প্রিয় পরিবারের সাথে কাটান, নিরাপদে কাটান, শুভ।